আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অনলাইন প্রোগ্রামের মূল ক্লাসে সবাইকে ওয়েলকাম। 4 দিন আমরা শিখেছি প্রশ্ন অ্যানালাইসিস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি কোন অধ্যায় থেকে কতটুকু আসে, কোন ধরনের প্রশ্ন আসে, তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করেছিলাম গত বছরেরটা, তাই না? তো যা হওয়ার হয়েছে, যা করার করেছি। অনেকে বলছো ভাইয়া অনেক সহজ, অনেকে বলছো না 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক কঠিন। তো কঠিন সহজ তোমার কাছে যেমনটাই মনে হোক না কেন, আজ থেকে এখন থেকে ধরে নাও তুমি একদম জিরো, এবং এই জিরো থেকে তুমি নিজেকে তৈরি করবা। আজ থেকে সামনের দিনগুলোর পরিশ্রমের উপর নির্ভর করবে যে কার কাছে অ্যাডমিশনের আগে গিয়ে সহজ লাগতেছে আর কার কাছে অ্যাডমিশনের আগে গিয়ে কঠিন লাগতেছে। যারা ফাঁকিবাজি করবে তারা অ্যাডমিশনের আগে গিয়ে চোখে আন্ধার দেখবে, আর যারা আজকে আন্ধার দেখতেছ কিন্তু এই 2-3 মাস চমৎকারভাবে পড়াশোনা করবা, বিশেষ করে আমাদের ক্লাসগুলো করবা, ইনশাল্লাহ 2-3 মাস পরে গিয়ে তোমার কাছে মনে হবে না ভার্সিটি অ্যাডমিশন জার্নিটা খুবই সহজ। তো সবাইকে রিকোয়েস্ট করব এই ক্লাসগুলো যেন প্রত্যেকে রেগুলার করো এবং বন্ধুবান্ধব সহ করো, হারিয়ে যেন না যাও। হারিয়ে গেলে তোমারই লস, আমরা আমাদের সর্বোচ্চটা দিব, এটুকুই বলবো। এখানে আমরা যা তোমাদেরকে পড়াবো এর বাইরে কিছু আসা সম্ভব না, অন্তত ফিজিক্সে সম্ভব না, কারণ ফিজিক্সে তোমাকে আমি A to Z সব পড়াবো এবং ভালোভাবেই পড়াবো। সো প্রতিদিন রাত 10টায় যেহেতু ক্লাস হবে, তো তোমরা অবশ্যই 10টার আগে খাওয়া দাওয়া করে 1 কাপ কফি খেয়ে এনার্জি সঞ্চয় করে ক্লাসে ঝুঁকে যাওয়া। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমত আমরা ভেক্টর অধ্যায়টি পড়ব, ভেক্টর পর্ব 1। কিছু না বুঝলেও সমস্যা নেই, কারণ আমাদের প্রবলেম সলভিং ক্লাস থাকবে। আপাতত ফোকাস অন দিস লেকচার। তো ভেক্টর পর্ব 1-এর শুরুতে আমরা যেই বিষয়টা পড়ব সেটা হচ্ছে টাইপ 1, ভেক্টর ও স্কেলার রাশি। ভেক্টর ও স্কেলার রাশি। তো ভেক্টর ও স্কেলার রাশির মধ্যে তোমাদের কাছে আমার সবার আগে কোয়েশ্চেন হচ্ছে, একটা কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করি। কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন বলতো তড়িৎ প্রবাহ মানে I কি রাশি, I কি রাশি? বড় করে লিখলাম না ছোট করে লিখলাম যে তড়িৎ প্রবাহটা কি রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আমি জানি অনেকেই বলবে যে ভাইয়া তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আবার অনেকে বলবে ইলেকট্রন প্রবাহের দিক আছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, তার মানে যেহেতু দিক আছে তার মানে এটা একটা ভেক্টর রাশি। না 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 ভাইয়ারে না, যে দেখো এটা দিক আছে বলতেই যে এটা যে ভেক্টর রাশি তা কিন্তু না, এটা একটা ফিক্সড ডিরেকশন, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, বা ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। বাট এটা কি ভেক্টরের ত্রিভুজবিধি মানে? মানে না। এটা কি ভেক্টরের সামান্তরিকের সূত্র মানে? না, মানে না। দ্যাটস ওয়াই তড়িৎ প্রবাহ যেহেতু ভেক্টরের সূত্রগুলো মানে না, মেনে চলে না, তার মানে তড়িৎ প্রবাহ অবশ্যই স্কেলার রাশি। এখন ভেক্টরের ত্রিভুজ সূত্র কি, সামান্তরিক সূত্র কি, তা আমরা পরবর্তীতে জানব। আপাতত এতটুকুই জানি যে তড়িৎ প্রবাহ অনলি স্কেলার রাশি, নট এ ভেক্টর রাশি। তো এবার আমরা চলে যাব কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলে, যে এক্সাম্পল থেকে গত বছর সাস্টেও কোয়েশ্চেন আসছে যে নিচের কোনটি ভেক্টর রাশি নয়। সো চলো এক্সাম্পলটা আমরা এভাবে মনে রাখি। এটা খুবই কমন একটা ডায়লগ, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, মানে যত প্রিয়তম আছে এই ভবে এই ধরণীতে প্রেমে ভাসে, তোমাদের মতো যত প্রিয়তম আছে সবাই প্রেমে ভাসাভাসি হচ্ছে। সো এই লাইনটা দিয়ে আমরা কিন্তু ভেক্টর রাশির নামগুলো মনে রাখতে পারি। যেমন ভ দ্বারা বোঝায় ভরবেগ, বে দ্বারা বোঝায় বেগ, তাহলে ভবে মানে কি ভরবেগ এবং বেগ, সব মানে কি স্মরণ এবং বল, সতে স্মরণ বতে বল, সব প্রিয় পথে প্রাবল্য, যে কোনো ধরনের প্রাবল্য হচ্ছে প্র, যেমন তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, এরা কি রাশি? অবশ্যই ভেক্টর রাশি। যে কোনো প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। ওতে ওজন, যেমন পৃথিবী যখন তোমাকে টানতেছে তার অভিকর্ষ কেন্দ্রের দিকে, সো এটা একটা দিক আছে, আর ওজন ইজ আ কাইন্ড অফ ফোর্স, সো ফোর্সের একটা দিক আছে। তম, ততে হচ্ছে তরণ, মতে হচ্ছে মন্দন, সো তরণ এবং মন্দন যে ভেক্টর রাশি সেটা ক্লাস 9-10 থেকে পড়ে আসি। তারপরে ভাসে, ভতে হচ্ছে ভ্রামক, দিস ইজ আ ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, ভতে হচ্ছে ভ্রামক, এই ভ্রামক নিয়ে কিছু মতবিরোধ আছে সেটা আমি বলে দেব। তো আপাতত মনে রাখবা ভ দিয়ে হয় ভ্রামক, আর স দিয়ে হয় সান্দ্রতার গুণাঙ্ক, এটা অনেকের মনে থাকে না, সান্দ্রতার
গুণাঙ্ক। এরপরে আমরা আসি প্রেমে, প্র দ্বারা পৃষ্ঠটান, পৃষ্ঠটান, পৃষ্ঠটানের হয়তোবা তোমরা পৃষ্ঠটানের সাথে পরিচিত না, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে পৃষ্ঠটান অংশগুলো ছিল না। পৃষ্ঠটান মানে হচ্ছে ভাইয়া টি, টি ইজ ইকাল টু এফ বাই এল, মানে তরলের পৃষ্ঠে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করে, তার মানে পৃষ্ঠটান হচ্ছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। বল কি রাশি? বল যেহেতু ভেক্টর রাশি, সেহেতু পৃষ্ঠটানও কি রাশি? ভেক্টর রাশি অবশ্যই। আর ম দ্বারা মহাকর্ষীয় বল। তো আশা করি এই এক্সাম্পলগুলোর বাহিরে অ্যাডমিশনে আসবে না, আর তুমি কোথাও না কোথাও ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা পাবেই, নিচের কোনটি ভেক্টর রাশি নয়। সে এগুলো সব ভেক্টর রাশি, এগুলো বাদে যা আছে তা ভেক্টর রাশি নয়। তো এবার এখানে একটা ব্যাপার বলি, এই যে ভ্রামক নিয়ে একটা তর্ক বিতর্ক আছে, ভা সে, ভ দ্বারা হচ্ছে ভ্রামক, স দ্বারা সান্দ্রতার গুণাঙ্ক। এবার কোন ভ্রামক ভাইয়া? যেমন বলের ভ্রামক যাকে টর্ক বলা হয়, চৌম্বক ভ্রামক, এগুলো কি রাশি? ভেক্টর রাশি। বাট একটা ভ্রামক আছে যেটা স্কেলার, সেইটা একটু আমরা মাথায় রাখবো। একটা ভ্রামক যেটা স্কেলার, সেই ভ্রামকের নাম জড়তার ভ্রামক। কি নাম ভাইয়া? জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক কি রাশি? স্কেলার রাশি। বাকি সব ভ্রামক কি রাশি? ভেক্টর। সেটা একটু মাথায় রাখবো, জড়তার ভ্রামক কি? স্কেলার রাশি। এটা মনে রাখার জন্য আমাদের কোনো ছন্দ মনে রাখতে হবে না, এটা মনে রাখার জন্য আমরা এভাবে পরিমাপ এভাবে চিন্তা করব যে রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভর দ্বারা, মানে বস্তুর কোয়ান্টিটি কি দ্বারা পরিমাপ করা হয়? ভর দ্বারা। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে ভরের বদলে যেটা ইউজ করা হয় তার নাম হচ্ছে জড়তার ভ্রামক। যেহেতু ভর স্কেলার রাশি, সেহেতু জড়তার ভ্রামকও কি রাশি ভাইয়া? স্কেলার রাশি। জড়তার ভ্রামকের ফর্মুলা হচ্ছে ভর ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে তার লম্ব দূরত্বের বর্গের স্কোয়ার। সেখানে এম এবং আর দুইটাই কি? স্কেলার রাশি। সো জড়তার ভ্রামকও কি রাশি? স্কেলার রাশি। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, ব্যতিক্রম। ব্যতিক্রম কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি রাশি? তোমরা সবাই বলবে স্কেলার। কিন্তু কিছু কিছু ক্ষেত্র বিশেষে ক্ষেত্রফলও ভেক্টর রাশির মতো কাজ করে। যেমন আমরা যদি একটু পরের স্লাইডে যাই, পরের স্লাইডে বলা আছে যে জড়তার ভ্রামক ব্যতীত সকল ধরনের প্রাবল্য ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। মনে রাখবা ক্ষেত্রফল কখনো কখনো ভেক্টর, আবার কখনো কখনো স্কেলার। তো যখন ভেক্টর তখন দিক তলের উপর লম্ব বরাবর। সো বললো তো, তাহলে ক্ষেত্রফল কি বলবো আমরা? আমরা বলবো ভেক্টর, আবার স্কেলারও বলা যায়। এখন যদি প্রশ্ন আসে নিচের কোনটি ভেক্টর রাশি, ওইখানে যদি ক্ষেত্রফল থাকে তুমি ক্ষেত্রফল দাগিয়ে দিও, ক্ষেত্রফল দাগিয়ে দিও। ধরো এখানে সরণ আছে, আমি একটা প্রশ্ন বলি এখানে নিচের কোনটি কোনটি ভেক্টর, এটা এরকম যদি একটা প্রশ্ন আসে, বিতর্কিত প্রশ্ন, এখানে দিল সরণ, ভালো করে খেয়াল করবে বাচ্চারা, এখানে দিল খ হচ্ছে ভর, এখানে গ দিল তোমাকে দ্রুতি, দ্রুতি, এবং ঘ দিল সরণ, ক্ষেত্রফল। সো খেয়াল করে ভাইয়ারা, সব একটু খেয়াল করো এখানে নিচের কোনটি ভেক্টর। মনে রাখবা এখানে ভর এবং দ্রুতি কি? স্কেলার। আমরা বলেছি ক্ষেত্রফল কোনো কোনো ক্ষেত্রে স্কেলার, কোনো কোনো ক্ষেত্রে ভেক্টর। কিন্তু এখানে সরণ বাবাজি আছে, ক্ষেত্রফলের বস, তুমি আগে থেকেই জানো সরণ হচ্ছে স্বীকৃত ভেক্টর রাশি। সো অবশ্যই সরণ দাগাবা। কিন্তু সরণ না থেকে যদি মনে করো থাকতো তড়িৎ প্রবাহ, সাপোজ তড়িৎ প্রবাহ আছে, তাহলে অবশ্যই তুমি ক্ষেত্রফলকে দাগাবা। আর এই ক্ষেত্রফলের দিক কোন দিকে হয়, ক্ষেত্রফলের দিক জানাটা খুব জরুরি। ক্ষেত্রফলের দিক জানার জন্য আমরা এই মনে করি একটা ক্ষেত্রফল, ভেক্টর রাশি যখন হবে, যখন আমরা ক্ষেত্রফলকে ভেক্টর রাশি হিসেবে ব্যবহার করব, তখন তার দিক কোন দিকে? আমি আবারও বলছি, যখন আমরা ক্ষেত্রফলকে ভেক্টর রাশি হিসেবে চিন্তা করব, তখন সেই ক্ষেত্রফলের অবশ্যই একটা দিক থাকবে। কারণ ভেক্টর রাশি মানেই তার কি থাকে? দিক থাকে, মানও থাকে, দিকও থাকে। তাহলে এটা যদি ক্ষেত্রফল ভেক্টর হয়, এটা দিক কোন দিকে? মনে রাখবে এটার দিক হচ্ছে এটার উপর লম্ব, এটার উপর লম্বটানো দেখি, এটার উপর লম্ব কিন্তু এই যেটা, ঠিক তোমার মুখ বরাবর। আমি যদি বলি যে আমার হাত হচ্ছে একটা ক্ষেত্রফল, এটার দিক কোন দিকে? ঠিক মুখ বরাবর। আমি যদি ক্ষেত্রফলটাকে এই বরাবর থেকে এমন করি, তাহলে ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে ভাইয়া? আমি আবারও বলছি ক্ষেত্রফলের দিক হচ্ছে তলের উপর লম্ব। এই যে তল, এই তলের উপর লম্ব কোন দিকে? এই যে ঠিক উপরের দিকে। আমি ক্ষেত্রফলটাকে নিচের দিকে করতাম, তলের উপর লম্ব এই যে দিকে। বুঝতে পারছো তো? তাহলে ক্ষেত্রফলের দিক কোন দিকে, যে দিকটা আমি বুঝাই দিচ্ছি, তলের উপর লম্ব। সবাই একটু লিখবো আমরা, তলের উপর লম্ব। ক্ষেত্রফলের দিক হচ্ছে তলের উপর লম্ব, ক্ষেত্রফলের দিক হচ্ছে তলের উপর লম্ব।
ওকে কল তলের উপর লম্ব। সো আমরা ভেক্টর রাশি স্কেলার রাশি সম্পর্কে আইডিয়া পেলাম, আমরা একটা জিনিস জানলাম যে সকল ভ্রামক ভেক্টর রাশি, সবাই লিপসিং করো আমার সাথে একসাথে বলবা, সকল ভ্রামক ভেক্টর রাশি জড়তার ভ্রামক স্কেলার, ক্ষেত্রফল ভেক্টর হয় স্কেলারও হয়, যদি ভেক্টর হয় তাহলে তার দিক হচ্ছে তলের উপর লম্ব। ওকে সো এই হচ্ছে আমাদের টাইপ ওয়ান, টাইপ ওয়ানে আমরা জাস্ট এক্সাম্পলগুলো জানলাম। এবার আমরা চলে যাব টাইপ টুতে ভাইয়া, সরি টাইপ টুতে না, টাইপ ওয়ানেই আমাদের এক্সাম্পল এবং সংজ্ঞা। কিছু সবগুলো সংজ্ঞা তোমাদের জন্য জরুরি নয়, তবে যেই সংজ্ঞাগুলো আমাদের না শিখলেই নয় সেগুলো আমি একটু মনে করিয়ে দিচ্ছি তোমাকে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ম্যাথমেটিক্সে তোমরা পড়েছ, সেখানে কয়টা অক্ষ থাকে অবশ্যই জানি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ থাকে। তো আমরা যখন কোনো একটা রাশিকে, কোনো একটা জিনিসকে ভেক্টর দ্বারা প্রকাশ করব, তখন অবশ্যই আমাদের কিছু একক ব্যবহার করতে হবে, যেগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। এটা দিক কোন দিকে মনে রাখবে, আয়ত একক ভেক্টর আর কিছুই না, এক্স ওয়াই জেড এর ভেক্টর রূপ। এক্স অক্ষ মানে যদি কোনো জিনিস এক্স অক্ষে থাকে তার মানে সেটা হচ্ছে আই ক্যাপ, কোনো জিনিস যদি ওয়াই অক্ষে থাকে এবং তাকে আমরা ইন্ডিকেট করতে চাই তাহলে আমাদের জে ক্যাপ এককটা ব্যবহার করতে হবে, আর জেড অক্ষ মানে কে ক্যাপ। এই যে তিনটা একক ভেক্টর, একক ভেক্টর এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। মোট কথা এটা জানানো তোমাকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, তুমি যেন বোঝো এক্স অক্ষে কোনো কিছুকে আমরা প্রকাশ করতে চাইলে সেখানে অবশ্যই আমরা আই ক্যাপ ব্যবহার করব, ওয়াই অক্ষে প্রকাশ করতে চাইলে আমরা জে ক্যাপ ব্যবহার করব, এবং জেড অক্ষে কোনো কিছুর অবস্থান প্রকাশ করতে চাইলে আমরা কে ক্যাপ ইউজ করব। এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর, দ্যাটস ইট, আর কিছুই নয়। আর একক ভেক্টর কারা, যাদের মান এক, এটা মানে রাখবা, একক ভেক্টর কারা, একক ভেক্টর কারা, একক ভেক্টর হচ্ছে যাদের যাদের মান, যাদের মান এক, মানে যাদের মান ওয়ান তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। যেমন আই ক্যাপের মান কত ভাইয়া, ওয়ান। জে ক্যাপের মান কত, ওয়ান। মান মানে সামনে যেটা আছে, জে ক্যাপের সামনে কিছু নাই মানে কে আছে, এক আছে। এবং কে ক্যাপের মান কত, ওয়ান, যেহেতু এদের মান ওয়ান 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 সেহেতু এরা একক ভেক্টর। তো এরকম অনেক ভেক্টর আছে যাদের মান ওয়ান, তারাও কি ভাইয়া একক ভেক্টরই হবে, বুঝতে পেরেছ? যেমন আমি আচ্ছা ওইটা এক্সাম্পল আমরা চলে যাব, সমস্যা নেই। এবার আমরা আরেকটা সংজ্ঞা শিখি, সেটা হচ্ছে অবস্থান বা ব্যাসার্ধ ভেক্টর। দেখো অবস্থান ভেক্টরটা কাকে বলে, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে। মূলবিন্দু কোনটা, এই যে এক্স ওয়াই জেড যেখানে জিরো জিরো বিন্দুটা আমরা বলি, এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দুর সাপেক্ষে, মূলবিন্দুকে স্থির রেখে কোনো একটা বিন্দুর অবস্থান আমরা যেই ভেক্টর দ্বারা প্রকাশ করি। সাপোজ এখানে একটা বিন্দু আছে যে বিন্দু নাম হচ্ছে এক্স ওয়াই, তাহলে এই বিন্দুটাকে আমরা যদি তীর চিহ্ন দিয়ে দেখাই এই সেন্টার থেকে, তাহলে এটা হচ্ছে সেই অবস্থান ভেক্টর। মানে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে, মূলবিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থানকে আমরা যেই ভেক্টর দ্বারা প্রকাশ করব তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর নির্ণয়ের ফর্মুলা কি ভাইয়া, মনে রাখবা, এটা যদি হয় মনে করো 2 4, সাপোজ এটা দিয়ে দিলাম 2 4, তাহলে এটার অবস্থান ভেক্টরটা কি, এটা দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষে কতটুকু যেতে হবে 2 একক এবং ওয়াই অক্ষে যেতে হবে 4 একক। তাহলে এটার ভেক্টর ফর্ম্যাটটা কি, ভেক্টর ফর্ম্যাট হচ্ছে এক্স অক্ষে যাব 2 একক, 2 একক এক্স অক্ষ মানে কি আই ক্যাপ, আই ক্যাপ, আর ওয়াই অক্ষে যাব কি +4 একক। তাহলে +4 যাব কোন অক্ষে, ওয়াই অক্ষে, ওয়াই অক্ষ মানে কি ক্যাপ ভাইয়া, জে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই অবস্থান ভেক্টর, এটার নাম আমি দিলাম মনে করো এ, এটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, ওকে, বা ব্যাসার্ধ ভেক্টর। মানে এই বিন্দুটার অবস্থানটা আমরা দেখাচ্ছি 2i ক্যাপ, এবং +4 যেহেতু আছে +4j ক্যাপ, এটা যদি -4 থাকতো তাহলে -4j ক্যাপ দিতাম। দেখতে পাচ্ছ আই ক্যাপ এবং জে ক্যাপ কোথায় ব্যবহার হচ্ছে, আই ক্যাপ এবং জে ক্যাপ দ্বারা বোঝানো হচ্ছে যে কোন দিকে, আই ক্যাপ মানে এক্স অক্ষে তুমি 2 ঘর গিয়ে, ওয়াই অক্ষে তুমি +4 ঘর যাবো, এটাই বোঝাচ্ছে। ছ অবস্থান ভেক্টর গেল। এরপর আমরা আসি সরণ ভেক্টর, অনেক গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, কারণ এতে প্রশ্ন আসে। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তার মানে এই যে মনে করো এই পয়েন্টের অবস্থান ভেক্টর ছিল ∆r1, আর এই পয়েন্টের অবস্থান ভেক্টর ছিল ∆r2। তো মনে করো পয়েন্টটা আমি এখান থেকে এখানে চলে আসলাম, মানে আমি যাত্রা করে এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসলাম, তাহলে কি আমার অবস্থান ভেক্টরের পরিবর্তন হয়েছে না? আমার অবস্থান ভেক্টর ছিল আগে এইটা, এখন হচ্ছে এইটা, এই যে পরিবর্তন, এই যে চেঞ্জ, এটাকেই বলা হয় সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরকে যদি আমরা ∆r দ্বারা প্রকাশ করি,
পরিবর্তন কেমন হইছে, আগে ছিল ডেল আর ওয়ান, এখনো আমার অবস্থান ভেক্টর হচ্ছে ডেল আর এফ, তাহলে আমার চেঞ্জ কতটুকু হয়েছে, ফাইনাল কত, ফাইনাল হচ্ছে ডেল আর এফ মাইনাস ডেল আর ওয়ান, এটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরের পরিবর্তন। ফাইনালটা থেকে আদিটা বিয়োগ করলেই তুমি অবস্থান ভেক্টরের পরিবর্তন পাবা, আর এই পরিবর্তনটাকেই বলা হয় সরণ ভেক্টর, মানে তোমার কতটুকু সরণ হয়েছে সেইটা। খুবই সিম্পল, বাট অঙ্কে আসবে আমরা অনেকেই ভুল করব, সো ভুল করা যাবে না। প্রথমে আমার একটা অবস্থান ভেক্টর দিয়ে দিছে, ধরো ধরো আদিতে 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 আমাদের অবস্থান ভেক্টর হচ্ছে আর ইনিশিয়াল ইজ ইকুয়াল টু টু আই ক্যাপ প্লাস আই ক্যাপ দিতে হবে এমন না, ফোর জে ক্যাপ মাইনাস এইট কে ক্যাপ, কে ক্যাপ না দিলেও চলে। আর তুমি এই অবস্থান ভেক্টরটা চেঞ্জ করে শেষে তোমার অবস্থান ভেক্টর হয়েছে থ্রি মাইনাস থ্রি আই ক্যাপ প্লাস মাইনাস টু জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ। ওকে, তোমাকে বললো সরণ ভেক্টর কত, তাহলে সরণ ভেক্টর মানে হচ্ছে মনে করো আর, এই সরণ ভেক্টর আর, সরণ ভেক্টর হবে ফাইনালটা থেকে আগেরটা বিয়োগ দিতে হবে। ফাইনাল কোনটা, এই যে এটা মানে শেষ অবস্থান, এটা ছিল আদি অবস্থান, তাহলে শেষ থেকে তুমি আদিটা বিয়োগ করবা। শেষ এখানে কত, মাইনাস থ্রি, এখানে কত টু, তাহলে মাইনাস থ্রি থেকে বিয়োগ করতে হবে কাকে, টুকে, তাহলে মাইনাস টু, এনে কি কমন ভাই, আই ক্যাপ কমন। তারপরে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর ভাইয়া দেখো তো এখানে জে ক্যাপের সহগ কত, এখানে জে ক্যাপের সহগ হচ্ছে মাইনাস টু, মাইনাস টু থেকে বিয়োগ করতে হবে প্লাস ফোর, তাহলে এখানে জে ক্যাপের সহগ মাইনাস টু, বিয়োগ করতে হবে ফোর, জে ক্যাপ বিয়োগ করতে হবে আদি থেকে, শেষ থেকে আদিটা বিয়োগ করতে হবে, শেষ হচ্ছে মাইনাস টু, এখন অনেকে ভুল করে, শেষ হচ্ছে মাইনাস টু, এর থেকে বিয়োগ করতে হবে প্লাস ফোরকে, তাই বিয়োগ যদি করি প্লাস ফোরটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস জে ক্যাপ। তারপর যোগ, এখানে শেষ কত, পাঁচ, প্লাসের পাঁচ, পাঁচ থেকে বিয়োগ করতে হবে এখানে এটা, এটা কি, এটা কি মাইনাস এইট, মাইনাস এইটকে বিয়োগ করলে মাইনাস মাইনাস এইট মানে মাইনাসে মাইনাসে প্লাস এইট কে ক্যাপ, সো এটা ক্যালকুলেশন করলে কত হয় ভাইয়া, মাইনাস থ্রি মাইনাস টু মানে মাইনাস ফাইভ আই ক্যাপ, তারপরে মাইনাস টু মাইনাস ফোর মানে মাইনাস সিক্স, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস সিক্স জে ক্যাপ, এখানে হবে আট আর পাঁচ তেরো, তাহলে প্লাস তেরো কে ক্যাপ, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস সরণ ভেক্টর। সো আশা করি এইভাবে তোমরা বের করতে পারবা। অনেক স্টুডেন্ট ভুল করে বিয়োগ করতে গিয়ে, মনে রাখবা সবগুলো মাঝখানে যোগ, জাস্ট মাইনাস টু থেকে প্লাস ফোর বিয়োগ করবো, ফাইভ থেকে মাইনাস মাইনাস এইট মাইনাস এইট বিয়োগ করবো, মাইনাস থ্রি থেকে মাইনাস টু বিয়োগ করবো, বিয়োগে যেন ভুল না করো। তোমরা এখনও খুকি নও, তোমরা এখনও বাচ্চা নও, তোমরা বুঝলাম তোমরা আন্ডা বাচ্চা, বাট এতটাও আন্ডা বাচ্চা না, সেইগুলো তোমার পারতে হবে, এই বিয়োগগুলো পারতে হবে, এগুলো প্রশ্ন আসে। ওকে, আশা করি তোমরা অবস্থান ভেক্টর সরণ ভেক্টর বের করতে পারবা। এবার একটা অঙ্ক দেওয়া যাক তোমাদেরকে, দেখি তোমরা কে কে উত্তর করতে পারো। আচ্ছা, সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। তো এই সমতলীয় ভেক্টর সম্পর্কে বিস্তারিত আমরা পড়ব, তার আগে একটু মনে করাই দিই যে তিনটি ভেক্টর তিনটি ভেক্টর তিনটি ভেক্টর একই সমতলে, তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত কী, এগুলো আমরা পড়ব যদিও পরে, তারপর একটু মনে করিয়ে দিচ্ছি সমতলে থাকার শর্ত, এটা পরীক্ষায় আসে তো তাই আগেই মনে করিয়ে দিলাম। মনে রাখবা তিনটা ভেক্টর একই সমতলে আছে, সমতলীয় ভেক্টর মানে একটা প্লেনের মধ্যে আছে। মনে করো এটা হচ্ছে একটা প্লেন, এই প্লেনের মধ্যে একটা ভেক্টর ওই দিকে, একটা ভেক্টর এই দিকে, মানে এই প্লেনের মধ্যে আছে, বাট এটা কি সমতলীয় ভেক্টর, না, এটা কিন্তু উপরের দিকে চলে গেছে। সো সমতলীয় ভেক্টর মানে একই তলে যেই ভেক্টরগুলো থাকে তাকে বলা হয় সমতলীয় ভেক্টর। সো এখানে একটু খেয়াল করি, তিনটা ভেক্টর একটা প্লেনে বা একই সমতলে থাকার শর্তটা কি, শর্ত হচ্ছে এ ডট বি ক্রস সি, এটা যদি শূন্য হয় তাহলে আমরা বলবো তিনটা ভেক্টর কি আছে, একই সমতলে আছে বা একটা প্লেনের মধ্যে আছে। কেন, কিভাবে সম্ভব আমি দেখাই তোমাদেরকে। মনে করো এই হচ্ছে একটা প্লেন, এই মনে করো একটা প্লেন, এটা মনে করো আমার সেই বইটা, এই বইয়ের উপরে কয়টা ভেক্টর আছে, তিনটা ভেক্টর আছে, এটা মনে করো এ, এটা মনে করো বি, আর এটা মনে করো সি, এটা মনে করো সি, এটা এ, এটা বি, এটা সি, ভেক্টরেরা, হ্যাঁ তিনটা ভেক্টর। তা আমি বললাম কি, সমতলীয় হইতে হলে যে কোনো একটার সাথে বাকি দুইটার ক্রস গুণনের ডট হবে শূন্য। ওকে, তো খেয়াল করো বি ক্রস সি, বি ক্রস সি মানে বি থেকে সিতে তুমি ক্রস গুণন করবা, তাহলে বি ক্রস সি মানে কোনটা বলো তো, বি ক্রস সি মানে কি, নতুন একটা ভেক্টর,
বি ক্রস সি ভেক্টর মানে কি নতুন একটা ভেক্টর, তাই না? কারণ বি ক্রস সি যখন করে ফেলতেছে এটা কিন্তু আর আলাদা আলাদা বি আর সি থাকতেছে না, এটার নামই হয়ে গেছে বি ক্রস সি ভেক্টর। তাহলে বি ক্রস সি করলে কি করতে হয়, ডান হাতটা বি থেকে সি এর দিকে ঘুরাইতে হয়। আমি আবারও বলছি, বি ক্রস সি মানে ডান হাতটা বি থেকে সি এর দিকে মুষ্টিবদ্ধ করতে হয়। সো আমরা যদি ডান হাতটা বি থেকে সি এর দিকে মুষ্টিবদ্ধ করি, আমার এই বুইড়া আঙুলটা কোন দিকে কত দেখি, বুইড়া আঙুলটা উপরের দিকে, তাহলে বি ক্রস সি ভেক্টরটা হচ্ছে এটা, এটা হচ্ছে বি ক্রস সি। এবার এই যে বি ক্রস সি পাওয়া গেলাম, এটার সাথে কাকে ডট দিব, এ কে ডট দিব, এ কোথায় আছে, এ কি এই প্লেনের মধ্যে আছে না কও, এটা তো এই প্লেনের মধ্যে আছে, এই তলের মধ্যেই আছে। তাহলে এর সাথে এই বি ক্রস সি কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে যদি থাকে তাহলে আমরা জানি 90 ডিগ্রি কোণে যদি আমরা ডট গুণন করি এর সাথে এই বি ক্রস সি কে, যদি আমরা বি ক্রস সি এর নাম দিলাম আমি এক্স ভেক্টর, এটা যদি ডট গুণন করি অবশ্যই কি হবে, শূন্য হবে, কারণ আমরা জানি দুইটা যদি পরস্পর লম্ব থাকে তাদের ডট গুণন শূন্য হয়। সো আলটিমেটলি বুঝতেই পারতেছি এ ডট বি ক্রস সি মানে কি, যদি শূন্য হয় তাহলে তিনটা কিসে আছে, একই প্লেনে আছে বা একই তলে আছে। এটা সম্পর্কে আমরা ডিটেলস আরো পড়ব, বাট সমতলীয় ব্যাপারটা যেহেতু আসছে তাই আমি এটা এখানে দেখাই দিলাম। সো আমার বোঝানো শেষ, এবার তোমাদের করার পালা, লেটস ডু ইট। এটা তোমরা করবে, তোমাদের জন্য সময় আছে, আমার ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 30 সেকেন্ড, রেডি স্টেডি গো, 30 সেকেন্ড সময়, এটার উত্তরটা আমাকে জানাবে, দেখি কে সবার আগে উত্তরটা দিতে পারো। তিরিশ সেকেন্ড সময়। একটা কথা মনে রেখো, এখানে যা পড়াচ্ছি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিরিশ সেকেন্ড, উত্তরটা কেউ দিচ্ছে না এখনো। দুইটা ভেক্টরের অবস্থান অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে পি কিউ ভেক্টর কত, পি কিউ কোয়েশন দেখা যায় না, যে দেখা যাচ্ছে এখন, দেখো কোয়েশন দেখা যাচ্ছে, পি কিউ ভেক্টরটা কত ভাই, নেট প্রবলেম করতেছে, ক্লাস করা যাইতেছে না, নেট ভালো নেট নাও, বেশি প্রবলেম করলে রেকর্ডেরটা দেখবা। আচ্ছা, তাহমিনা বেগম বলেছে মাইনাস আই ক্যাপ মাইনাস প্লাস টু জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ, মাইনাস আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ, অনেকেই উল্টাপাল্টা উত্তর দিচ্ছ, দেখি কাটটা হইছে। হ্যাঁ, এবার আমি করি, দেখো এখানে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে এখানে আমাদের পি কিউ ভেক্টরের মান কত, পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর, এটা লাস্টে কে আছে, এটা লাস্টে আছে কিউ, এটা শুরু থেকে আছে পি, তো অবশ্যই বুঝতে হবে লাস্টেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে, কিউ মাইনাস পি। এবার কিউ ভেক্টর মানে কত, কিউ ভেক্টর মানে হচ্ছে আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, এইটা থেকে পি কে আমরা বিয়োগ করব, বিয়োগ করা মানে এটার বিয়োগ করে দাও, তাহলে মাইনাস টু আই ক্যাপ প্লাসে মাইনাসে মাইনাস জে ক্যাপ প্লাসে মাইনাসে মাইনাস টু কে ক্যাপ। এবার ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ, খেয়াল করে দেখো এখানে অনেকেই ভুল করেছো, দেখো আই ক্যাপ মাইনাস টু আই ক্যাপ তাহলে মাইনাস আই ক্যাপ পড়ে থাকবে, প্লাস থ্রি জে মাইনাস জে তাহলে মাইনাস টু জে ক্যাপ পড়ে থাকবে, মাইনাস টু কে মাইনাস টু কে মানে মাইনাস ফোর কে পড়ে থাকবে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। সো যারা যারা ভুল করছো তাদেরকে ওয়েলকাম। ও শিট, সরি সরি, আমি তো উল্টা ভুল করে ফেলছি। আচ্ছা দেখো, আই ক্যাপ মাইনাস টু আই ক্যাপ তাহলে মাইনাস আই ক্যাপ, জে ক্যাপ মাই থ্রি জে ক্যাপ মাইনাস জে ক্যাপ তার মানে প্লাস টু জে ক্যাপ, মাইনাস টু কে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ তার মানে মাইনাস ফোর কে ক্যাপ, তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, ইয়েস অনেকেই সঠিক উত্তর দিয়েছ, আমি সরি আমার দেখার ভুল হয়েছে, লাইটটা পড়েছে তাই আমি এটাকে আই কে জে ধরে ফেলছি, তাহলে এই সব হচ্ছে অ্যান্সার, মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ। ওকে ওকে, সো এই ধরনের ভুল কিন্তু দেখছো এমন এমন ভ্যালু তোমাকে দিয়েছে যেন তুমি প্লাস মাইনাসে ভুলই করো, সেই ভুলগুলো কিন্তু করা যাবে না, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। রেডি, তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, বলেন তো দেখি বাছা ধরনেরা এটার উত্তরটা কি হবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে এত, বিন্দুটির অবস্থান দিক রাশির মান নির্ণয় করো। তো আমরা দেখো একটু করি আমরা অঙ্কটা, এটা কিভাবে করা যায়, এই যে খেয়াল করো,
সো একটা অবস্থান দিয়ে দিছে, তার মানে পি ভেক্টরটা কত হবে, পি ভেক্টরটা হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাই না? i j k অবস্থানটি দিক রাশির মান নির্ণয় করো, এটা কিন্তু ভেক্টর বের করতে বলেনি, বলছে এই ভেক্টরটার মান কত। সেই ভেক্টরটার মান কত দেখো তো, মান কিভাবে বের করবে, এটার মান হবে আমরা জানি পি ভেক্টরের মান হচ্ছে এরকম রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, কত হয় 9 আর 16 কত 25, 25 আর 4 29, তাহলে রুট ওভার অফ 29 একক, এটা হচ্ছে এতের মান। সো আমরা খুব সিম্পলি এই অবস্থান ভেক্টর বলো, সরণ ভেক্টর বলো, এগুলো বের করতে পারবো। তো এবার চলো পরবর্তী টপিকে চলে যাওয়া যাক। ওকে, তার আগে আমাকে একটু বলো তো দেখি তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা। ওয়াও, এটা এটা কঠিন কিছুই না, রুট ওভার 29, তোমরা এতটুকু ক্লিয়ার কিনা, আর বোর ফিল করা যাবে না, আমরা আস্তে 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 অনেক গভীরে ঢুকবো, এটা তো মাত্র শুরু, এটা তো কিছু না, কিন্তু যা করাবো তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর একটা ব্যাপার বলি, তোমাদের বন্ধুদেরকে একটু জানাবে যে আমরা একদম বেসিক থেকে পড়াশোনা করতেছি, যে আমরা ভালো করতে পারি। ওকে, সেখানে সবাই একটু খেয়াল রাখবে। শুরু করছি টাইপ টু। টাইপ টু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ আমাদের, এখান থেকে প্রায় বিজ্ঞান প্রযুক্তি বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, গত বছরও প্রশ্ন এসেছে, প্রতি বছরই প্রশ্ন আসে। সো সবাই একটু মনোযোগ দিব, এখানে আমরা প্রত্যেকটা টপিক বুঝবো এবং প্রত্যেকটা অঙ্ক ভালো মতো বুঝতে পারলে ইনশাল্লাহ যেখানেই আসুক আমি পারবই। সো টাইপ টু এর নাম হচ্ছে লব্ধির মান অধিক। সো লব্ধির মান অধিক নির্ণয়ের জন্য প্রথমত আমরা একটু জিনিসটা একটু মনে করে নিই, আমাদের আসলে জিনিসটা কি ছিল। জিনিসটা ছিল যে আমরা জানি কোনো একটা বিন্দুতে যখন একাধিক ভেক্টর কাজ করবে, যেমন দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা এইদিকে আর একটা এইদিকে, তাহলে ওই বিন্দুটা কোন বরাবর যাবে, ওই বিন্দুটা যাবে সামান্তরিকের কর্ণ বরাবর। এটা যদি প্র্যাকটিক্যালি ফিল করতে চাও, মনে করা হচ্ছে একটা তোমার দুষ্টু বন্ধুর মাথা, তো তুমি আর তোমার দুই ফ্রেন্ড, মানে এটা তোমার এক শত্রুর মাথা, শত্রু, তো এই শত্রুকে তুমি গাড়াবা, গাড়াবা বলতে পিটাবা, পিটানোর জন্য তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড গেলা। এবার তোমার বেস্ট ফ্রেন্ড এসে এইদিকে একটা তাকে ঘুষা মারলো, আর তুমিও অ্যাট এ টাইম তাকে এইদিকে ঘুষা মারলা, বলো তো এই যে তোমার শত্রুর মাথা, এই মাথাটা কোন দিকে যাবে? এই মাথাটা এদিকেও যাবে না, এদিকেও যাবে না, যাবে ঠিক এই দুই বাহুর মাঝ বরাবর। মাঝ বরাবর বলে অশিক্ষিতরা, বাট যেহেতু তোমরা শিক্ষিত, তোমরা কি বলবা, যাবে হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর। লিখো সামান্তরিকের, সামান্তরিকের কর্ণ, কর্ণ বরাবর যাবে, সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। কিভাবে বুঝলাম এটা, এটাকেই বলা হয় ভেক্টরের সামান্তরিক সূত্র। দেখো তোমার এই মাথাটা এক্স্যাক্টলি কোন দিকে যাবে সেটা জানার জন্য এই দুই বাহু দ্বারা একটা সামান্তরিক আঁকবা। এই যে এটার প্যারালাল নিলাম, এটার প্যারালাল নিলাম, নিলাম সামান্তরিক হয়ে গেল, সামান্তরিক আঁকা কিন্তু কোনো ব্যাপার না, এটার প্যারালাল, এটার প্যারালাল নিয়ে নিলাম। এরপর ভাই কর্ণ কোনটা, এই হচ্ছে সেই কর্ণ, তার মানে এই মাথাটাই কর্ণ বরাবর যাবে, আর এটাকেই বিজ্ঞানীরা বলছে সামান্তরিক সূত্র। আমার মনে হয় নিউটন আর গ্যালিলিও একবার মারামারি লাগছে, নিউটন আর গ্যালিলিও, পর নিউটন নিয়ে গেছে আইনস্টাইনে, গ্যালিলিও মারা মারছে, নিউটন আর গ্যালিলিও মনে করো মারামারি করে এই জিনিস বের করছে যে দুই ঘুষা দিলে আসলে মাঝ বরাবর যাবে। আর মাঝ বরাবরকে সুন্দর করে বলবো আমরা সামান্তরিকের কর্ণ বরাবর, সামান্তরিক অঙ্কন করে তার কর্ণটা আঁকবো, আর এই কর্ণ বরাবর যেটা যাচ্ছে এটাই তো ফাইনালি যাচ্ছে, ফাইনাল রেজাল্ট, এই কারণে এটাকে বলা হয় রেজাল্টেন্ট বা লব্ধি। আর এটা ছিল তোমার বন্ধুর খুশি, এটা তোমার খুশি, এদেরকে বলা হয় আলাদা আলাদা ভেক্টর পি এবং কিউ। এবার আমাদের প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে এই আর এর মান কত বা রেজাল্টেন্টের মান কত, লব্ধির মানটা কত। সো লব্ধির মান চাইলে আমরা বের করতে পারি, আমরা চলো বের করে নিই। দেখো তিনটা জিনিস লাগবে, সবাই বলো লব্ধি বের করতে হলে কয়টা জিনিস লাগবে, তিনটা, সবাই এটা একটু লিখবো, এগুলো সবার মাথায় থাকে না, লিখবো। লব্ধি চাইলে, লব্ধি পেতে চাইলে, লব্ধিকে তুমি যদি পেতে চাও লাগবে কয়টা জিনিস, লাগবে হচ্ছে পি কিউ, মানে আলাদা আলাদা যে ভেক্টর তারা এবং তাদের মধ্যবর্তী কোণ, মানে তাদেরকে তুমি কত কোণে অ্যাপ্লাই করেছো, মানে পি এবং কিউকে তুমি কত কোণে অ্যাপ্লাই করেছো, এটাকে বলা হয় আলফা। সো কয়টা জিনিস লাগবে লব্ধিকে পুরোপুরি চিনতে হলে, লব্ধিকে পুরোপুরি চিনতে হলে আমার জিনিস লাগবে কয়টা, তিনটা, আলাদা আলাদা ভেক্টর দুইটার মান এবং ওই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। এটা জানলে আমরা কীভাবে লব্ধিকে জানবো, খেয়াল করো, মনে করো তোমার জানা আছে পি কিউ, আর অজানা রাশি কোনটা, অজানা রাশি হচ্ছে আর, এই যে এই আর, এটাকে লাল দিয়ে লিখলাম, এটা আমি জানি না। সে এবার আমরা লব্ধির মান জানতে চাই, যে আসলে আমার বন্ধু ঘুষি দিছে পি বলে, আমি ঘুষি দিছি কিউ বলে, কত কোণে অ্যাপ্লাই করেছিলাম ঘুষি দুইটা, আলফা কোণে,
তাহলে আসলে মাথাটা কত বলে যাবে। মনে করো এটা আছে এমবাপ্পি, বাপ্পি মশাই, আর এটা মনে করো আমাদের মেসি। তো বাপ্পি আর মেসি ফুটবলটাকে, বাপ্পি মারছে এদিকে, মেসি মারছে এদিকে, তাহলে ফুটবল তো ঠিকই গোল পোস্টে না গিয়ে আলটিমেটলি এইদিকে মাঝ বরাবর চলে যাবে, তাই না? সো এখন বাপ্পি আর মেসি খেলা শেষে চিন্তা করতেছে যে কত ফোর্সে আসলে ফুটবলটা গেল। তো এই ফোর্সের মানটা আমরা বের করতে চাই, আর এই কত কোন দিকে যাবে, দিক বলতে ফিজিক্সের দিক বলতে কোন বোঝায়। তোমরা তো সামান্তরিকের কর্ণ বলবাই, এবং একই সাথে আরও স্পেসিফিক করতে হবে যে কত অ্যাঙ্গেলে যাচ্ছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল, পি এর সাথে কত অ্যাঙ্গেলে যাচ্ছে এই লব্ধিটা, সেটাও বের করবো আমরা। এই দুইটা জিনিস আমরা বের করবো, তাহলে আমাদের লব্ধির সবকিছু জানা শেষ। এটা কিভাবে বের করবো? খুবই সহজ, জ্যামিতিক উপায় বের করতে পারি। আমি এখান থেকে একটা লম্ব টেনে দিই, এটা একটু বর্ধিত করে দিই, ঠিক আছে, করে দিলাম। এই যে আবার এই যে দেখো তো, এই যে ত্রিভুজটা, এই কোনটা কত, এই কোনটাও কি আলফা, তাই না? অনুরূপ কোণ, এটা যদি আলফা হয় এটাও কি আলফা। এই বাহুটা কত হবে? এই বাহুটা কিউ, যেহেতু এটা কিউ, এটা প্যারালাল, যেহেতু সমান্তরাল, সমান্তরাল মানে এটাও কিউ। তাহলে ভাইয়া বলো তো তোমরা আমাকে এই অংশটুকু কতটুকু হবে, এটা কতটুকু হবে? আলফা জানো, কিউ জানো, তাহলে এই অংশটুকু যেটা বর্ধিত করেছে এই অংশটুকু কত কও। এই যে ত্রিভুজটা দেখতেছো, এই ত্রিভুজটার মধ্যে, এই যে ত্রিভুজটার মধ্যে এই অংশটা কত, এটা কি ভূমি, এটা অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? কবরে ভূমি আছে, কবরে ভূত আছে, কজ আলফা সমান হচ্ছে ভূমি। এই যে ভূমি, যেটা জানি না এটার নাম আমি কি দিলাম, যেটা জানি না ওটার নাম দিলাম আমি এক্স, বা অতিভুজ হচ্ছে কিউ, তাহলে এক্স এর মান হচ্ছে কিউ কজ আলফা। তার মানে এই অংশটুকু তুমি জানি না গেলা, এই অংশটুকু কত, কিউ কজ আলফা। বুদ্ধিত অংশটুকু তুমি জানো, কিউ কজ আলফা। এবার কও তো দেখি এই লম্বটা কতটুকু, এই যে লম্ব তুমি বর্ধিত ভূমিটুকু জানলা, বাট এই লম্বটুকু তুমি জানো, জানো না, বাট এবার তুমি জানতে পারবা কেমনে, কারণ তুমি জানো এটা যদি কিউ হয় অতিভুজ, এটা যদি আলফা হয় তাহলে লম্ব হবে সাগরের লবণতি, মানে সাইন আলফা সমান লম্ব, লম্বকে আমি দিলাম ওয়াই, লম্বের নাম আমি দিলাম ওয়াই, বাই অতিভুজ মানে কিউ, তাহলে ওয়াই সমান হচ্ছে কিউ সাইন আলফা। তো ভাই তুমি যেই দুইটা জিনিস এক্সট্রা টানছো সেই দুইটা জিনিস নাম জানো, এই যে লম্বটা কত, এই লম্বটা হচ্ছে কিউ সাইন আলফা, আলফার মান তুমি জানো, আমি আগেই বলছি তিনটা জিনিস দেয়া থাকবে পি কিউ আলফা, তাহলে এই লম্বটাও জানো তুমি, এই অতিরিক্ত বর্ধিত ভূমিটাও জানো, তাহলে তোমার আর জানা কোনো ব্যাপারই না। এবার যদি তুমি এই বড় ত্রিভুজটার দিকে খেয়াল করো, বড় ত্রিভুজটাকে আমি কি কালার দেবো, বেগুনি কালার বানায় দিই। এই যে বড় ত্রিভুজ, এটাকে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ আমার আর কে জানতে হবে, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে লম্ব মানে কি, এই যে এটা যেটা নাম দিচ্ছি ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এটা, এই পুরোটা, এই পুরোটা কতটুকু, এই যে এতটুকু কত, এতটুকু মানে হচ্ছে পি, এতটুক মানে কত ভাইয়া পি, তাহলে পি, আর এতটুক বর্ধিত অংশ, বর্ধিত অংশ কত, কিউ কজ আলফা, কিউ কজ আলফা যেটা নাম আমি দিছি এক্স, এর হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত, ওয়াই, ওয়াই মানে কত, কিউ সাইন আলফা, স্কোয়ার করলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আর এটা যদি তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফালাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস টু পি কিউ কজ আলফা। তোমরা এগুলো তোমরা সবাই জানো, আমি জাস্ট ধুমধাম করাচ্ছি এই কারণে যে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার থাকো। এই যে দেখো, এখানে সাইন স্কোয়ার আলফা, এখানে কজ স্কোয়ার আলফা আছে, তুমি যদি কিউ স্কোয়ার কমন নাও এই দুইটা মিলে হয়ে যাবে ওয়ান, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা অফ লব্ধি, এটা হচ্ছে লব্ধির ফর্মুলা। তাহলে আর সমান হবে রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, যেখানে আলফা হচ্ছে মধ্যবর্তী কোণ। সো খুব সহজে কিন্তু আমরা প্রমাণটা জানি, বাট অ্যাডমিশনে এই প্রমাণটা লাগবে না। বাট আমরা তোমাকে বোঝায় দিলাম যে এটা কিভাবে বের করবা, ভূমি বের করবা কেমনে, কজ আলফা দিয়ে, লম্ব বের করবা সাইন আলফা দিয়ে, শেষ, কোনো কাহিনী না। এবার তোমাকে যদি বলে লব্ধি কত অ্যাঙ্গেলে গিয়েছে, এই যে থিটাটা, এই থিটা কি তুমি বের করতে পারবা না? দেখো এই থিটাটা কেমনে বের করে, আমি যদি থিটাটা বের করতে চাই, খেয়াল করে দেখো তো, আমি যদি থিটাটা কত অ্যাঙ্গেলে যাচ্ছে এই থিটাটা বের করতে চাই, তাহলে আমি যদি লিখি টেন থেটা, কোনো সমস্যা আছে? টেন থেটা মানে কি, লম্ববাই ভূমি, টেরা লম্বা ভূত, লম্ববাই ভূমি। এবার কত, এই যে বড় ত্রিভুজ বেগুনি কালার, বেগুনি বেগুনি, এই বেগুনি কালার ত্রিভুজের লম্ব কোনটা, এই যে এটা, লম্বের মান কত, কিউ সাইন আলফা, লম্বের মান হচ্ছে কিউ সাইন আলফা। আর ভূমির মান কত, ভূমি হচ্ছে এতটুকু হচ্ছে পি, আর এতটুকু হচ্ছে কিউ কজ আলফা, তাহলে ভূমি হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা অফ টেন থেটা। থেটা বলতে কি বোঝায়, থেটা মানে হচ্ছে লব্ধিটা পি এর সাথে কত অ্যাঙ্গেলে যাচ্ছে, দিস ইজ দ্য ফর্মুলা। সো এই ফর্মুলাগুলো তোমরা ইন্টারে পড়েছো, ভেক্টর অধ্যায়টা পড়ে পরীক্ষা দিয়েছো, তাও আমি তোমাকে একটু রিভাইজ করাই দিলাম, তো খুব চমৎকারভাবে আমরা কিন্তু পারবো। এবার কাশফিয়া মাহসিন মাহতাসিন বলেছে, ভাইয়া
যার সাথে থেটা সে নিচে একা। আচ্ছা প্রতিপাদন আসবে না, দাও তোমাকে একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি দেখিয়ে দিলাম, এবার তোমাকে আমি টেকনিক শেখাবো, সমস্যা নেই, প্রতিপাদন কোনো ব্যাপার না। হ্যাঁ লম্ব, আচ্ছা ভাই যারা বলতেছে প্রতিপাদন কঠিন তাদেরকে একটু বলি, এটা ভূমি বের করা কঠিন, ভূমি মানে কিউ কস আলফা, লম্ব মানে কিউ সাইন আলফা, এটা বের করা কঠিন, এটা বের করে তুমি খালি এই বেগুনি কালার পিঙ্ক কালার এই ত্রিভুজটা নিয়ে কাজ করছো আর কিছুই না, আর মান পেয়ে গেছো, দিক নিয়েও এই থিটা দিয়ে কাজ করছো, লম্ব বাই ভূমি থিটাও তুমি পেয়ে গেছো। এবার আসি টেকনিকে, যে টেকনিকটা কি আসলে, টেকনিকটা আমরা কিভাবে কি করব সেটা আমি একটু তোমাদেরকে বোঝাই। ওকে এবার খেয়াল করো, আমাদের এই স্লাইডটা থাকবে, আমি কপি করে নিছি, সমস্যা নেই, কেউ আর ভাবিও না যে ভাইয়া আপনি তো স্লাইড ডিলিট করে দিচ্ছেন না, তো আমি তো স্লাইড তুলিনি। এবার আসি আমার নানান বাচ্চা যারা যারা একদম প্রমাণ দেখে যাদের মাথা মুথা ওলায় গেছে তাদেরকে আমি একটু বোঝাতে চাই যে এত মাথা ওলানোর কিছু নাই, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। খেয়াল করো এবার তোমাকে লব্ধি বের করতে বলবে, কি বের করতে বলবে, লব্ধি, লব্ধি মানে কে, আর এই আর বের করার জন্য কয়টা জিনিস দেওয়া থাকবে তোমরা এই দিকে খেয়াল করো, তিনটা জিনিস লাগবে, আলাদা আলাদা ভেক্টর মানে পি কিউ এদের মান লাগবে, এবং এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ মানে আলফাটা লাগবে। এবার এই আলফাটা যদি চাও তাহলে এই তিনটা জিনিস দেওয়া থাকবে, এবার আর এর মান বের করবো, আর এর ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, কিচ্ছু না জানলে এটা মুখস্থ করো ঠাডাইয়া, যেখানে আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির কি মান। এবার লব্ধির দিক, লব্ধির দিক বলতে বোঝায় ফিজিক্সের দিক বলতে বোঝায় কত অ্যাঙ্গেলে যাচ্ছে স্পেসিফিক করে বললে, যেমন তোমাকে বলবে বৃষ্টির দিক কোন দিকে, অবশ্যই অ্যাঙ্গেল বের করতে হবে, ছাতা কোন দিকে ধরবো অ্যাঙ্গেল বের করতে হবে, সো একইভাবে লব্ধির দিক কোন দিকে, অ্যাঙ্গেলের জন্য ধরে নিচ্ছি, আমরা ধরে নিছি লব্ধিটা পি এর সাথে থিটা কোণে যাচ্ছে, পি এর সাথে কত কোণে যাচ্ছে থিটা, তাহলে লব্ধির দিকের ফর্মুলা টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল ধরেছ সে নিচে সিঙ্গেল বসবে, এটা খুব পুরাতন ডায়লগ, কেউ আবার ভাববো না যে ইয়াসিন ভাইয়ের আইকনিক ডায়লগ, না, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে কি বসবে সিঙ্গেল, তাহলে বাকি যেটা থাকে সেটা উপরে সাইন আলফা নিচে কজ আলফা, তাহলে এখন বলো এই অ্যাঙ্গেলটা কার সাথে, পি এর সাথে, তাহলে পি হবে নিচে সিঙ্গেল, বাকি কে আছে, বাকি আছে কিউ, তাহলে উপর হবে কিউ সাইন আলফা আর নিচে হচ্ছে কিউ কজ আলফা। ওকে এইভাবে মনে রাখবো, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, পি এর সাথে অ্যাঙ্গেল ধরেছ তাহলে পি নিচে সিঙ্গেল, বাকিটা কজ সাইন আলফা, বাকিটা কজ আলফা, দ্যাটস ইট। এবার অনেকে বলতে পারো ভাইয়া 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 আমি বলবো কি কি কি, তুমি বলবা ভাইয়া আমরা কি অ্যাঙ্গেলটা কিউ এর সাথে বের করতে পারতাম না, হ্যাঁ পারতাম, ধরে নিচ্ছি লব্ধিটা কিউ এর সাথে বিটা কোণে যায়, তাহলে ফর্মুলা কি হবে টেন বিটা, আগেই বলেছি যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যদি তুমি কিউ এর সাথে লব্ধির উৎপন্ন কোণ বের করো তাহলে কিউ নিচে সিঙ্গেল বসবে, বাকি রইল কে পি, তাহলে উপরে হবে পি সাইন আলফা নিচে হবে পি কজ আলফা। আশা করি এই লব্ধির মান এবং দিক নিয়ে আর পেঁচাপেচির দরকার নাই, থেটার মান বিটার মান বের করবা। এবার এখানে একটা প্রশ্ন, ভাই আলফার মান যদি 100 ডিগ্রি হয় ক্যালকুলেটার ছাড়া করুন কেমনে, আমি তোমাকে এত ম্যাথ করাবো যেগুলো ক্যালকুলেটার ছাড়া যে খুব অনেক টেকনিক শিখতে হয় ব্যাপারটা এমন না, কোশ্চেন ব্যাংক সলভ করবা, আমাদের লেকচার করবা, দেখবা তুমি ক্যালকুলেটার ছাড়া 2 দিন পর নিজেই পারতেছো, কোনো সমস্যা নেই, 5/17 কত এরকম টাইপের ক্যালকুলেশন আসবে, বুঝছো, সো ভয়ের কোনো কারণ নেই ভাইয়া, 1.24567 এটার কীভাবে ক্যালকুলেশন করবো, আল্লাহ না এত চিন্তা করতে হবে না, ঢাকা ভার্সিটিতে এরকম কিছুই আসে না, যেটা 1.2475, হ্যাঁ এত জটিল জটিল ক্যালকুলেশন, যা আসবে তা তুমি শিখবা, না পারলে আমাকে বলবা আমি তোমাকে শিখাই দেব, নো প্রবলেম। সো চলো, আচ্ছা একটা ফাঁকা স্লাইড রেখেছিলাম মনে হয়, এবার আমরা চলে যাই আমাদের প্রশ্নে, দেখি এটার উত্তর কে কে দিতে পারো আমার অডিয়েন্স থেকে, সময় হচ্ছে 30 সেকেন্ড। আজকে কিন্তু লব্ধির এমন সবগুলো ম্যাথ করবো যে এই ম্যাথগুলো করার পর তোমার আর লব্ধি নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা আসলামুল্লাহ আকাশ বলেছে ভাইয়া বেস্ট হচ্ছে এভাবে বর্ণবেশ প্রশ্ন সলভ করবো, তোমাদের একটু বলি
তোমার এই আজকে লেকচার করার পর প্রশ্ন ব্যাংকও লাগবে না, প্র্যাকটিস শিটও লাগবে না। এখানে কয়টা স্লাইড দেখছো? এখানে হচ্ছে স্লাইড সংখ্যা হচ্ছে 58, মানে 58টা। আর এখানে স্লাইড এটার পরে এই টিভির মধ্যে আটে নাই, এরপরে আরও 58টা স্লাইড আছে। সো চিন্তা করো না, অনেক ম্যাথ করাবো, প্রশ্ন ব্যাংকেই লাগবে না। এখানেই সব প্রশ্ন ব্যাংক আমি নিয়ে আসছি, প্রশ্ন ব্যাংক এবং কনসেপ্ট দুইটাই নিয়ে আসছি। এবার ম্যাথ করো, খালি ক্লাসে থাকো। তোমাদেরকে এটুকু বলি যে জাস্ট ক্লাসে থাকতে হবে, ক্লাসটা করো, ক্লাসটা ভালো মতো করো, তুমি পারবা। তুমি যদি একদম ল্যাদা প্যাদা স্টুডেন্ট হয়ে থাকো তারপর ক্লাসগুলো টাকা করো, তুমি যদি একদম প্রো হয়ে থাকো তারপর ক্লাসটা করো, কারণ এই ক্লাসের বাইরে ভেক্টরে কিছু আসা ইম্পসিবল। আমি এটা বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি তো আসলে সবগুলো টাইপ সবগুলো ম্যাথ নিয়ে কাজ করতেছি, সো এর বাইরে আসবে না। সো ক্লাসগুলো কইরো। আর হ্যাঁ, শুধুমাত্র এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট প্রস্তুতি হবে তা না, আমি এটুকু বলতে পারি এই ক্লাস করার পর তোমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছের প্রিপারেশন হবে ফিজিক্সে আজকে ভেক্টর ক্লাস করার পর। দেখো ঢাকা ভার্সিটিতে ফিজিক্সের ভেক্টর থেকে ভেক্টর বীজগণিতটা বেশি আসে, যে প্যারালাল দুইটা ভেক্টর সমান্তরাল কিনা, লম্ব কিনা। আর রুয়েট কুয়েট চুয়েটে আসে হচ্ছে তোমার ভেক্টরের আপেক্ষিক বেগ, নদী নৌকা। সো তোমাদের জন্য আপেক্ষিক বেগ নদী নৌকা দিয়ে আমি অনেক জটিল জটিল কিছু ম্যাথ সাজিয়েছি, অনেক সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট সাজিয়েছি, সেটা যখন ক্লাস করবা বুঝতে পারবা। সো ওগুলো দিয়ে তুমি ইঞ্জিনিয়ারিংও ক্র্যাক করতে পারবা। সো আজকের ক্লাস সবার জন্য, মানে সব লেভেলের স্টুডেন্টদের জন্য, সব লেভেলের স্টুডেন্টদের। সো ম্যাথটা দেখি, অ্যান্সারটা করো দেখি। তোমরা একদম জিরো থেকে ধরে ধরে উঠবো, নো প্রবলেম। আচ্ছা এটা কমন, এটা সবাই পারবে। আচ্ছা 120 ডিগ্রি সমমানের ভেক্টর দুটি যদি একটি বিন্দুতে গেছে, লব্ধির মানও যে কোনো একটি ভেক্টর মানের সমান, দুটি সমমানের ভেক্টর মানে একটা ভেক্টরের মান যদি পি হয় আরেকটার মানও পি। আবার বলছে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, তার মানে লব্ধির মানও পি। যদি এই কন্ডিশন হয় মনে রাখবা আলফা হচ্ছে 120 ডিগ্রি, এটার কোনো করারই দরকার নেই। হ্যাঁ যদি পি এর মানও পি, মানে মোট কথা পি এর মান, কিউ এর মান এবং আর এর মান যদি সমান হয় আলফা হচ্ছে 120 ডিগ্রি, কোনো করার দরকার নেই। মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এবার দেখি এটা কর, দেখি কে কে পারো এটা। আচ্ছা এটা আমি করাতে থাকি, তোমরা উত্তর করতে থাকো। ওকে, কোনো বিন্দুতে দুইটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। কোনো বিন্দুতে দুইটি বল, এই যে একটা বিন্দু, একটা বিন্দুতে এই বল মনে করো আর এই বল মনে করো, কত বল কোণে ক্রিয়াশীল? 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো বৃহত্তম বলটির মান 10 নিউটন এবং তাদের লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে সমকোণ উৎপন্ন করলে ক্ষুদ্রতম বলের মান কত? তাহলে মনে করতেছি বৃহত্তম বলের মান কত? 110 নিউটন। এটা মনে করো সেই বৃহত্তম বল, এটা মনে করো বৃহত্তম, এটার মান হচ্ছে 10, এটা মনে করো ক্ষুদ্রতম বল কিউ। এবার এই ক্ষুদ্রতম বলের সাথে সমকোণ উৎপন্ন করতেছে কে? লব্ধি। তার মানে এদের লব্ধি কোন বরাবর? কর্ণ বরাবর। এই মনে করো কর্ণ আঁকবো, এই মনে করো লব্ধি, এই মনে, আচ্ছা কর্ণ মর্ণ কিছু আঁকার দরকার নেই, মনে করো আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি। কেন এভাবে আঁকলাম লব্ধিটা? কারণ আমাকে বলে দিছে এই লব্ধিটা এই ছোট বলটার সাথে 90 ডিগ্রি কোণ কি আসে, বলছে ক্ষুদ্রতম বলের মান কত। সে আমরা বুঝতে পারতেছি লব্ধির উৎপন্ন কোণ দিয়ে দিছে, তাহলে লব্ধির উৎপন্ন কোণ হচ্ছে 10 90, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, কিউ এর সাথে অ্যাঙ্গেল ধরছে কিউ নিচে সিঙ্গেল, বাকি আছে কি 10 sin 120 আর উপরে হবে নিচে হবে 10 cos 120, তাই তো? ক্যালকুলেশনগুলো অঙ্ক শেষ, 10 90-র মান হচ্ছে 1/0। ব্যাপারটা বুঝো, যারা বোঝোনি বলেই দিছে তাদের লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে ক্ষুদ্রতম বল ধরে নিছি আমি এইটা 90 ডিগ্রি কোণে আছে লব্ধি। এবার এটা দিয়ে আমরা চাইলে করতে পারি, 10 90-র মান হচ্ছে 1/0, এটা যদি ক্যালকুলেশন করো 10 sin 120, আর তার মানে আমি একেবারে করি 1/0, মানে এটা যদি 1/0 হয় এটার সাথে এটা আর গুণন হবে, একের সাথে আর গুণন, এটা জিরোর সাথে আর গুণন, তাহলে এখানে থাকবা কিউ প্লাস 10 cos 120, তাই না? বা কিউ ইজ ইকাল টু মাইনাস 10 cos 120, এর মান হচ্ছে -1/2, তাহলে কাটাকাটি করলে 5 নিউটন। দিস ইজ দ্য অ্যান্সার। খুবই চমৎকার একটা ম্যাথ, 3 লাইন অঙ্ক শেষ। কেউ আবার এটা বুঝতে যাও না ভাই এত কঠিন, কোথায় কঠিন, ক্যালকুলেশন তো সহজই, 10 90-র মান হচ্ছে 1/0 করে ফেললাম আমরা ধুমধাম। দেখি তো কে কে সঠিক উত্তর দিয়েছো। ওয়াও, এখানে যারাই সঠিক উত্তর দিয়েছো তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ডিপার্টমেন্টে পড়ার যোগ্য। সো চিন্তা করতে হবে না, তোমরা চান্স পাই গেছো অলরেডি, কনফিডেন্ট কনফিডেন্ট। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান, ও আচ্ছা এটাতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, এটাও বলে দিই। কয়েকটা জিনিস, কয়েকটা কেস,
কেস কেস হচ্ছে আমরা বলেছি লব্ধি বের করতে হলে তিনটা জিনিস লাগে যদি আমাদের আর পেতে হয় আর পাওয়ার জন্য লাগবে হচ্ছে আলাদা আলাদা ভেক্টর গুলোর মান এবং তাদের মধ্যবর্তী কোণ এবার কিছু জিনিস মনে রাখবা যদি p এদিকে হয় এবং q যদি এদিকেই হয় মানে তুমি তোমার বন্ধুকে এদিকে ঘুষি মারলা সরি তোমার শত্রুকে মনে করো কিলিয়ান এমবাপ্পি বাপ্পি স্যার আর মেসি স্যার দুইজনই একই সাথে ফুটবলটাকে এদিকে মারলো তাহলে ফুটবলটা কি অনেক বলে এদিকে যাবে কেন অনেক বলে যাবে এখানে দুজনের মধ্যবর্তী কোণ কত ভাইয়া 0 ডিগ্রি যেহেতু একই দিকে 0 ডিগ্রি যদি আলফা হয় পি কিউ যদি একই দিকে হয় আমাদের লব্ধির মান কত হবে √ অফ p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি মনে রাখবা যখন আমরা একই দিকে দুটো বল প্রয়োগ করছি তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 আন্ডা তো আন্ডা ডিগ্রি যদি বসাও cos 0 এর মান কিন্তু 1 এই কোলা বাইন কে আর কইছ না cos 0 এর মান 0 এটা তো ভুলও না শুনি cos 0 এর মান 1 তাহলে আমরা পাচ্ছি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq এটা কি হচ্ছে a স্কয়ার b স্কয়ার 2pq মানে a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা তাহলে স্কয়ার রুটে কাটা চলে গেলে p প্লাস q হবে এটাকে বলা হয় লব্ধির সর্বোচ্চ মান ম্যাক্সিমাম মান তার মানে তুমি যদি সর্বোচ্চ লব্ধি পেতে চাও তাহলে বাপ্পিরে বলবা আর মেসিকে বলবা জানো বলকে দুইজন একই দিকে লাথি মারে তাহলে বলটা কি সর্বোচ্চ বলে যাবে সর্বোচ্চ বেগে যাবে তো এটা মাথায় রাখতে হবে লব্ধির সর্বোচ্চ মানের ফর্মুলা কি p প্লাস q সিম্পল সর্বোচ্চ মান মানেই p প্লাস q এটা লব্ধির সর্বোচ্চ আর ম্যাক্স এবার ধরো কিলিয়ান এমবাপ্পি এদিকে মারছে এটা হচ্ছে এমবাপ্পি মারছে আর মনে করো এটা মেসি মেসি স্যার মারছে এদিকে এটা মনে করো বাপ্পি এটা মনে করো মেসি তাহলে আলটিমেটলি ফুটবলটা কোন দিকে যাবে যদি দুইজন উল্টা দিকে বা বিপরীত দিকে অ্যাপ্লাই করেছে এদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 180 ডিগ্রি তো তুমি যদি এই ফর্মুলাটার মধ্যে 180 ডিগ্রি বসাও cos 180 এর মান হচ্ছে মাইনাস 1 তাহলে মাইনাস 2pq তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা আসবে তখন আমাদের লব্ধির মান আসবে মিনিমাম আর সেটা হবে বড়টা মাইনাস ছোটটা দিবা যদি p বড় হয় তাহলে p মাইনাস q যদি q বড় হয় q মাইনাস p ওকে সেটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান তাহলে লব্ধির সর্বোচ্চ মান কি দুটো যোগ করে দিব কখন যখন আলফা সমান 0 ডিগ্রি মানে একই দিকে অ্যাটাক মানে নেইম কিলিয়ান এমবাপ্পি আর মেসি পিএসজি তখন হচ্ছে p প্লাস q আর যখন কিলিয়ান এমবাপ্পি আর মেসি যথাক্রমে ফ্রান্স এবং আর্জেন্টিনা তার মানে দুজন দুই দিকে বলটা ঠেলবে তখন আলফা 180 ডিগ্রি তখন আমার মিনিমাম মান হবে p মাইনাস q ওকে তো একটা মজার কাহিনী বলি আমি এমবাপ্পেরে মজা করে বাপ্পি বলে ডাকি তো আমি বাসায় বলতেছি এই বাপ্পি গোল দিছে আমার মা বলে বাপ্পি কে আমার আম্মু তো ফুটবল জানে না আমি বলছি বাপ্পি হচ্ছে ফ্রান্সের প্লেয়ার আম্মু আবার চিল্লাচিল্লি শুনতেছিল সেদিন রাতে তো আম্মু বললো যে ওর নাম বাপ্পি কেন আমি বলছি কি ও ছোটোবেলায় বাংলাদেশি ছিল ওর বাপে ফ্রান্সে কাম করতো তো ওর ছোটোবেলায় নিয়ে গেছে মানে মানে গিয়ে ভালো খেলছে এরপর থেকে ওর নাম হয়েছে বাপ্পি যেহেতু ছোটোবেলায় নিয়ে গেছে এই কারণে ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে গেছে এর নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পি তো আম্মু তুমি বাপ্পিকে বাংলাদেশে কি নিয়ে আসবো আমরা আম্মু সবাই বিশ্বাস করে নিয়েছিল ওকে তো খেয়াল করো যখন আলফার মানে 180 ডিগ্রি হবে তখন পি মাইনাস কিউ বড়টা মাইনাস ছোটটা যখন আলফা 0 ডিগ্রি তখন পি প্লাস কিউ আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন একটা বলে দিকে পি আর একটা তার লম্ব দিকে কিউ এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি তখন মনে রাখবা তখন আমাদের লব্ধির মান ম্যাক্সিমাম না মিনিমাম না সেটা হচ্ছে √ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটা খুব ইউজ হবে তো তাই এটা তোমাকে আগে থেকে জানা রাখলাম যে যখন আমাদের দুইটা বল বা দুইটা ভেক্টর লম্বভাবে কাজ করবে তখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তখন লব্ধির মান হবে √ অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এবার আমরা চলে যাই আমাদের ম্যাথটাতে এই যে সেই ম্যাথ দেখি তো তোমরা সবাই লিপসিং করো আমার সাথে লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ সর্বনিম্ন মান পি মাইনাস কিউ আর লব্ধি যখন যখন দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করবে তখন লব্ধি হচ্ছে √ অফ পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার সো দেখি বাছা ধরনেরা এটা একটু করি দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান তার মানে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান বলতে আর ম্যাক্স দিয়ে দিছে লব্ধির সর্বনিম্ন মান মানে আর মিনিমাম দিয়ে দিছে তো এরা লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে মানে বুঝাইলো যে আর ম্যাক্স হচ্ছে পি প্লাস কিউ এটা হচ্ছে 17 তারপর আর মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ এটা হচ্ছে তোমার 7
এবার এই পি এবং কিউ যদি পি এবং কিউ যদি 90 ডিগ্রি কোণে কাজ করে এরা যদি আলফা সমান 90 ডিগ্রিতে কাজ করে তাহলে আমার লব্ধির মানটা কত এখন এটা যদি বের করতে হয় তাহলে পি এবং কিউ বের করতে হবে সো তোমরা সবাই বুঝতেছো এই সমীকরণের সমাধান করে আমরা আলাদা আলাদা করে পি এবং কিউ এর মান বের করতে পারি যে কিউ কিউ কাটা 17 আর 7 24 পি এর মান আসবে 12 পি এর মান যদি এখানে বসাই তাহলে কিউ এর মান আসবে 5 মানে সমাধান করলে পি এর মান আসবে 12 ক্যালকুলেশন করলে দেখবা 12 আর কিউ এর মান আসবে 5 এরপরে পি এবং কিউ এর মান 5 12 ধরে 90 ডিগ্রি কোণে কাজ করলে আর এর মান আসবে √ অফ 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার সো তুমি এভাবে করতে পারো চাইলে আর এটার একটা শর্টকাট টেকনিক আছে যখন লেখো সবাই শর্টকাট টেকনিকটা আমি একটু মনে করাই দিই যদি এটাও শর্টকাট বলবা যখন যখন লম্বভাবে কাজ করে লম্বভাবে কাজ করে যখন লম্বভাবে কাজ করে তখন আমাদের লব্ধির মান হবে আর ইজ ইকুয়াল রুট ওভার অফ আর ম্যাক্স স্কোয়ার বাই টু প্লাস আর মিন স্কোয়ার বাই টু এই হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট বাট এই শর্টকাটে আমি বিশ্বাসী না আগেই বলতেছি কারণ শর্টকাট তোমার মনে নাও থাকতে পারে সো আমরা লং কাটেই করব যতটুকু সময় আছে পি প্লাস কিউ সমান 17 দেওয়া পি মাইনাস কিউ সমান 7 দেওয়া সমাধান করে পি এবং কিউ এর মান তুমি 12 আর 5 বের করলা এরপর এরা যদি লম্বভাবে কাজ করে যে বলদ্বয় লম্বভাবে কাজ করলে বলদ্বয় বলতে কিন্তু আর ম্যাক্স আর মিনিকে বোঝায় না বলদ্বয় বলতে বোঝাচ্ছে পি এবং কিউ এরা যদি 90 ডিগ্রিতে কাজ করে তখন এদের লব্ধি হবে এটা বাট আলটিমেটলি আমরা এইভাবে হিসাব করতে পারবো আর ম্যাক্স স্কয়ার আর মিন স্কয়ার ডিভাইড বাই টু যদি লম্বভাবে কাজ করে তাহলে রুট ওভার আর ম্যাক্স কত আর ম্যাক্স হচ্ছে 17 17 স্কয়ার প্লাস 7 স্কয়ার ডিভাইডেড বাই টু ক্যালকুলেশন করলে এটাই পাবো কত হবে 144 আর 5 25 তার মানে হচ্ছে 169 মানে 13 এটাই হবে আমাদের অ্যান্সার দ্যাটস ইট খুবই সহজ ওকে সবাই সঠিক উত্তর দিয়েছো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই রেডি দেখি আচ্ছা দুটি দিক রাশি দিক রাশি মানে ভেক্টর রাশির সর্বোচ্চ সর্বনিম্ন মান এত হলে বড় রাশির মান কত সমাধান করবা যে সর্বোচ্চ মান মানে এটা সর্বোচ্চ মান বলতে বোঝাচ্ছে আর ম্যাক্স আর ম্যাক্স মানে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 12 আর সর্বনিম্ন মানে আর মিন মানে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2 তাহলে বড় রাশির মান কত সমাধান করলে কিউ কিউ কাটা 2 পি সমান 14 পি সমান 7 পি এর মানটা এখানে বসাও 7 মাইনাস 5 তাহলে কিউ এর মান আসে 5 তাহলে অ্যান্সার হচ্ছে 7 সহজ খুবই সহজ এগুলা তোমরা তুলির মাধ্যমে পারবে একদম একটা চুটকির মাধ্যমে পারবো এটা দেখি কে কে পারো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার এসেছিল দুইটি বলের লব্ধির মান 40 নিউটন বল দুইটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধির বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে বলটির বড় বলটির মান কত খেয়াল করো এটা চিত্র এঁকে করতে হবে লব্ধির মান 40 ছোট বলের মান 30 এবং এটি লব্ধির সাথে লম্ব বরাবর কাজ করে তাহলে এটা মনে করো সেই ছোট বল হচ্ছে কিউ ছোট বলের মান কত 30 এটার মান হচ্ছে 30 এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর কাজ করে তাহলে অবশ্যই লব্ধিটা কোন বরাবর এটা হচ্ছে লব্ধি আর তো ভাইয়া এটা যদি একটা ছোট বল হয় আর তার লব্ধি যদি এদিকে হয় তাহলে বড় বলটা কোন দিকে কমন সেন্স কি বলে অবশ্যই কমন সেন্স এটাই বলে যে বড় বলটা এইদিকে কোথা হবে এটা মনে করো পি সব কি বড় বলের মানটা চাইছে আমি আবারও বলছি বলেই দিছে ছোট বলের সাথে লব্ধিটা 90 ডিগ্রি কোণে থাকে তো আমাকে বলছে বড় বলের মান কত তো আমরা যদি সামান্তরিক অঙ্কন করি আমরা জানি সামান্তরিকের কর্ণ হবে কে লব্ধিটা তো আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করি এসে সামান্তরিক তাহলে এসে লব্ধি পি এর মানটা জানি না সো তুমি যদি এই ত্রিভুজটার দিকে একটু তাকাও ভাইয়া এই যে ত্রিভুজটা এটার এই বাহুটা কি বাহুটা হচ্ছে পি এই বাহুটা কত 30 আর এই বাহুটা কত 40 তাহলে কি পি তুমি পাবা না 40 মানে এটা হচ্ছে আর এটা কি আর এর মান না আর মানে 40 এটা হচ্ছে 30 তাহলে এটা কত বুঝতেই পারতেছো 3 4 5 ওটা 50 সহজ হিসাব এই যে আমরা জানি অতিভুজ স্কয়ার মানে পি স্কয়ার ইজ ইকুয়াল টু 40 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে 4 4 16 3 3 9 2500 তার মানে 2500 যদি রুট করি পি এর মান হচ্ছে 50 কত সহজে চিত্র দিয়ে করে ফেলতে পারলাম একদম সিমিলার আগের ম্যাথের মতো তুমি চাইলে অন্য টেকনিক করতে পারো বাট এটা খুব সবচেয়ে সহজ টেকনিক যে কিউ এর সাথে লব্ধিটা 90 ডিগ্রি কোণে আছে বলেই দিছে যে লব্ধি বলের লম্ব বরাবর কাজ করে কে ছোট বল এই যে ছোট বল তাহলে বড় বলটা কই ভাই বড় বলটা অবশ্যই লব্ধিটা যেহেতু মাঝামাঝি থাকে তাহলে অবশ্যই এদিকে
তো আমরা যদি চিত্রটাকে এই যে চিত্র সমান্তরিক এই চিত্র দিয়েও দেখতে পারো এটা পি এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের ভূমি ভূমি অতিভুজ লম্ব তাহলে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব অতিভুজ লম্ব স্কয়ার তাহলে আমরা অতিভুজের মানটা পেয়ে গেলাম 50 নিউটন ওকে পরবর্তী এবার দেখি এটা তোমরা করো দুইটি বলের মান 10 নিউটন বল দ্বারা চিত্রের ন্যায় 120 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির মান কত দুইটি বলের মান দেখো এখানে চিত্রটা উঠে নেই চিত্রটা হচ্ছে এরকম যে এদিকে একটা বল এদিকে একটা বল কত কোণে কাজ করতেছে 120 তাহলে বলো লব্ধির মানটা কত দেখি এটা খুব সহজেই করতে পারবো আমরা আর আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার কি স্কয়ার টু পি কিউ কজ আলফা দিয়ে করে ফেলবা এটা তোমাদের কাজ পরবর্তী প্রশ্নে যাই আমরা ওকে টাইপ থ্রি তে চলে আসছি তো আমাদের লব্ধি থেকে এই জিনিসগুলো পারলেও চলবে তো আমরা যদি তোমাকে আরেকটা ম্যাথ দিই সেই ম্যাথটা দেখি কে কে পারো এখানে একটা আমি ছোট্ট কোয়েশ্চেন দেব কোয়েশ্চেনটা হচ্ছে আমার কোয়েশ্চেন কোয়েশ্চেনটা হচ্ছে এদিকে একটা বল কাজ করতেছে 4 নিউটন এদিকে একটা বল কাজ করতেছে 5 নিউটন এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি আমার কথা হচ্ছে লব্ধির মান অধিক কত দেখি তো কে কে পারো লব্ধির মান ও দিক নির্ণয় করো লব্ধির মান ও দিক নির্ণয় করো যে এই মানে এদিকে 4 নিউটন কাজ করতেছে এদিকে 5 নিউটন কাজ করতেছে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি লব্ধির মান ও দিক নির্ণয় করো লব্ধির মান ও দিক নির্ণয় করো কে জানি বললো ক্যালকুলেটার করতে হবে না ক্যালকুলেটার করতে হবে না এগুলো রুট আকারে অ্যান্সার রেখে দিবা কারণ রুটের ভাঙানোর দরকার নেই দেখবা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করে দেখবা জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ করে দেখবা করতে ফেললে বাবা ক্যালকুলেটার কোনটা লাগবে সেটা আমি বলে দেব সমস্যা নেই আর এখানে প্রশ্ন সলভ করতে করতে কিছু কিছু অঙ্ক আসবে যেগুলো ক্যালকুলেটার দিয়েই করতে হবে যেমন 2013 সালের প্রশ্নকে আমি তোমাকে সলভ করাবো না করাবো কিন্তু 2013 সালে কি ক্যালকুলেটার ইউজ হইতো হইতো না তখন ওইটা না সরি তখন ক্যালকুলেটার ইউজ হইতো সো তখন যেই অঙ্ক আসছে সেগুলো ক্যালকুলেটার দিয়েই করা হইতো বাট রিসেন্ট ইয়ার্সগুলোর কোয়েশ্চেন দেখবা দেখবা একটা অঙ্ক তোমার ক্যালকুলেটার লাগতেছে না একটা অঙ্ক তোমার আলাদা করে কোনো ক্যালকুলেশন শেখার দরকার পড়ছে না এখন আলাদা করে ক্যালকুলেশন শেখার কোনো প্রয়োজন নেই যা ক্যালকুলেশন আসবে তা তুমি অটোমেটিক পারবা সো দেখি এটা করো একজন হাতে ক্যালকুলেশন ট্রিক্স কোনোদিন ক্যালকুলেশন ট্রিক্স পরীক্ষায় আসে বেটা কোনোদিন পরীক্ষা আসে না বাট হাতে ক্যালকুলেশন কোনটা করতে হবে তা আমি দেখিয়ে দেবো সমস্যা নেই ভেক্টর অধ্যায় আপাতত লাগতেছে না ওকে এটা করি দেখো এটা অনেকে যেটা ভুল করবা এই অঙ্কটার ক্ষেত্রে অনেকে আলফার মান 60 ডিগ্রি ধরবা এখানে আলফা ইজ নট ইকুয়াল টু সরি আলফা ইজ নট ইকুয়াল টু 120 ডিগ্রি এটা মাথা রাখতে হবে মনে রাখবা দুটি ভেক্টরের পায়ে পা মিললে যে কোণটা পাওয়া যায় সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ সো দেখো তো এখানে এই ভেক্টরের মাথা বলা হয় এটাকে মাথার সাথে পা লাগছে তাহলে এটা কিন্তু মধ্যবর্তী কোণ না সো এটা একটু খেয়াল রাখো এটা সবাই একটু লিখবো এটা সবাই একটু লিখবো স্টার দিয়ে লিখবো পায়ে পা লাগালে পায়ে পা লাগালে যে কোণ পাওয়া যায় যে কোণ পাওয়া যায় সেটাই হচ্ছে মধ্যবর্তী কোণ সেটাই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সেটাই ভেক্টর দ্বয়ের সেটাই হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ সেটাই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সো খেয়াল করে দেখো এখানে কি পায়ে পা লেগেছে না এখানে পায়ে পা লাগেনি এখানে একটা ভেক্টরের মাথার সাথে আরেকটা ভেক্টরের পা লেগেছে তাহলে অবশ্যই এটা মধ্যবর্তী কোণ না সো তোমরা যারা আলফা 120 ডিগ্রি ধরে করেছো তারা কিন্তু ভুল করেছো তাহলে মধ্যবর্তী কোণ কোণটা পায়ে পা লাগাতে হবে সো পায়ে পা লাগানোর জন্য আমরা যে কোনো একটা ভেক্টরকে ধরে সামনে নিতে পারবো এটাকে বলা হয় প্যারালাল শিফট অফ ভেক্টর সো আমরা চাইলে যে কোনো একটা ভেক্টর ধরে সামনে নিয়ে পায়ে পা লাগাতে পারবো সো এইটাকে তুমি কেটে চাইলে তুমি এটাকে সামনে নিয়ে এখানে লাগাই দিতে পারো তাহলে দেখো এবার পায়ে পা লাগছে এই যে কোনটা উৎপন্ন হলো এটা কিন্তু আমাদের আলফা মনে রাখবা যদি পা আর মাথা লাগায় যে কোনটা দিবে ওটা কিন্তু ভুলেও আলফা না ওটা হচ্ছে জাস্ট তোমাকে দ্বিধাদ্বন্দ্বে ফালানোর জন্য একটা অ্যাঙ্গেল দিছে তুমি কি করবা তুমি খেয়াল করে দেখবা পায়ে পা লাগছে কিনা এই অঙ্কের টুইস্টই এটা এটা নাইলে সবাই ভুল করে সো পায়ে পা লাগানোর পর দেখো এখানে কোণ কিন্তু আর 120 নেই এটা হয়ে গেছে 60 ডিগ্রি পুরোটা 180 এটা 120 মানে এটা 60 তো 60 ধরে এটা 5 এটা হচ্ছে 4 এরপর আমাদের অঙ্কটা করতে হবে সো 4² + 5² + 2 × 4 × 5 cos 60 ডিগ্রি দিলেই আমাদের অঙ্কটা চলে আসবে আর স্কোয়ারের মান চলে আসবে সো মাথায় রাখতে হবে এটা এই ভুলটা কিন্তু করা যাবে না সো লব্ধি নিয়ে আমরা আরও চমৎকার চমৎকার ম্যাথ সলভ করব
আপাতত লব্ধির টাইপ এখানেই আমরা শেষ, আমাদের পরবর্তী টাইপে আমরা চলে যাই। ওকে, তো পরবর্তী টাইপ হচ্ছে লম্ব উপাংশ। তো লম্ব উপাংশ টাইপটা আমরা শুরু করছি। লম্ব উপাংশ ভার্সিটি অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর শুধু ভার্সিটি অ্যাডমিশনের জন্য না, আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যখন নদী নৌকা আসবে, আপেক্ষিক বেগ আসবে, তখন তোমাদের লম্ব উপাংশটা কাজে লাগবে। সো ভালো মতো খেয়াল রাখবো আমরা। হ্যাঁ, ওকে, তুমি কিছু বলবো? আসো সোহান, আমি একটু পানি দিয়ে যাও। টাইপ থ্রি আমরা শুরু করবো। ওকে, সো চলো টাইপ থ্রি শুরু করা যাক। একজন বলছে ব্রেক প্লিজ, ব্রেক হবে 2 ঘন্টা পর। ওকে, লম্ব উপাংশ। তো এই লম্ব উপাংশ টাইপটা আমরা চলো শুরু করি। প্রথমত একটু বেসিকটা জেনে নিই লম্ব উপাংশের। বেসিক হচ্ছে, ধরো এই একটা বিন্দুতে তুমি এদিকে একটা বল প্রয়োগ করলা, এই বলের মান হচ্ছে এফ। তা আমি তোমাকে বললাম এই বলটাকে তুমি বিভাজন করো এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে। তো আমি দুটো অক্ষ অঙ্কন করি, এদিকে হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমি বললাম এই বলের কতটুকু অংশ আমাদের এক্স অক্ষে পড়তেছে, এটা কিন্তু সিম্পল ত্রিকোণমিতি দিয়ে তুমি বের করতে পারবা। আমি যদি এই এফ দিয়ে এদিকে একটা লম্ব টেনে দিই, তাহলে এটা যদি হয় আমাদের থেটা, তাহলে খেয়াল করে দেখো তো, তাহলে এই এফের এই অংশটুকু বা এই ছায়াটুকু কত, এই যে এখানে যে ছায়াটুকু এফের, এই ছায়াটুকু কত হবে? এটা থেটা, আমাদের অতিভুজ হচ্ছে এফ। তাহলে ভূমিটা কতটুকু হবে? ভূমি হবে এফ কস থেটা। একইভাবে আমরা যদি লম্বর অংশের ছায়াটুকু চাই, তাহলে এটা হবে এফ সাইন থিটা। সো এটাই হচ্ছে আমাদের এফ এফ ভেক্টরের লম্ব উপাংশ। তো লম্ব উপাংশ মনে রাখতে হবে এভাবে যে একটা ভেক্টরকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি, যে কোনো দিকে, এটা যে এক্স অক্ষ হবে ওয়াই অক্ষ হবে তা না, যে কোনো দিকে ভাগ করতে পারো, বাট একটা উপাংশের সাথে আরেকটা উপাংশ লম্ব থাকতে হবে। যেমন আমি বললাম এ হচ্ছে এফ, না আমি একটু তেরাবাঁকা ভাবে দিই, মনে করি এটা হচ্ছে আমাদের এফ, এই হচ্ছে আমাদের এফ, এই এফকে আমরা এই যে এই দিকে, এই দিকে আর তার লম্ব দিক মানে কোনটা, এই নীল কালের লম্ব দিক হবে এইটা, তাই না? এই বরাবর ভাগ করতে চাই। কীভাবে ভাগ করব? যে কোনো একটা দিকের সাথে অ্যাঙ্গেল জানতে হবে। কি জানতে হবে? অ্যাঙ্গেল। সো মনে করো এই অ্যাঙ্গেলটা তুমি জানো থেটা, তাহলে কিভাবে কি করবা, যেদিকে থেটা সেদিকে নিবা কস আর তার লম্ব দিকে সাইন। খেয়াল করে দেখো, এদিকে থেটা ছিল, এদিকে তুমি কি নিছো? কস নিছো, তার লম্ব দিকে সাইন। এটা হচ্ছে উপাংশ মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক, যেদিকে থেটা সেদিকে কস, তাহলে এফ কস থেটা আর তার লম্ব দিকে হবে সাইন থেটা, এফ সাইন থেটা। যদি থেটাটা, যদি আমাদের এই থেটাটা এদিকে দেওয়া আসা থাকতো, মনে রাখবা যেদিকেই দেওয়া থাকবে থেটা যেদিকে সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। সো আমরা একটু স্টার দিয়ে লিখবো, যেদিকে থেটা, যেদিকে থেটা সেদিকে কস, সেদিকে আমরা নিব কস, এফ কস থেটা, আর যেদিকে থেটা নাই তার সেদিকে নিব আমরা সাইন থেটা। সেভাবে আমরা লম্ব উপাংশ ভাগ করতে পারি। আর এই লম্ব উপাংশ দিয়ে চমৎকার চমৎকার কিছু এক্সাম্পল আমাদের অ্যাডমিশন টেস্টে আসে। তো চলো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই, যে এক্সাম্পলগুলো খুব পপুলার। যেমন প্রথমেই যে এক্সাম্পলটা আমরা দেখব সেটা হচ্ছে লন রোলারের একটা এক্সাম্পল। এই লন রোলারের এক্সাম্পলটা সেই আমাদের ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমাদের আসতেছে, তাই না? সো চলো এই এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। তো মনে রাখবো যেদিকে থেটা সেদিকে কস আর তার লম্ব দিকে কি নিতে হবে? সাইন। তো লন রোলারের জন্য এই মনে একটা রোলার, এই রোলারের ভর হচ্ছে 10 কেজি, রোলারের ভর হচ্ছে 10 কেজি। এই রোলারটাকে আমি এই আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এদিকে টানতেছি, 60 ডিগ্রি কোণে, সরি 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আমি এই দিকে 40 নিউটন বলে টানতেছি। তো প্রশ্ন হচ্ছে এই লন রোলারের জি এর মান বলে দিলাম 10, প্রশ্নেই বলে দিবে জি এর মান, প্রশ্নেই 10 বলে দিবে 10। তো বললাম এই লন রোলারের, কোশ্চেনটা লিখো সবাই, লন রোলারের, রোলারের আপাত ওজন কত? লন রোলারের আপাত ওজন কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো ব্যাপারটা বোঝো, একটা লন রোলার আছে যার ভর হচ্ছে 10 কেজি, এই রোলারটাকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 40 নিউটন বলে আমি টানতেছি। তো জি এর মান বলে দিচ্ছি 10,
তো প্রশ্ন হচ্ছে লন রোলারের আপাত ওজন কত? তো লন রোলারের অ্যাকচুয়াল ওজনটা কত? অ্যাকচুয়াল ওজন খাড়া নিচের দিকে কাজ করে, সেটা হচ্ছে এম ইন্টু জি। এম কত? 10 কেজি, জি এর মান 10, তার মানে অ্যাকচুয়াল ওজন হচ্ছে 100 নিউটন। এটা অ্যাকচুয়াল ওজন বা রিয়েল ওজন। তাহলে আপাত ওজন কেন? যখন তুমি লন রোলারটাকে একটা বল দিয়ে টানতেছো, এই বলটাকে আমরা লম্বাংশে ভাগ করতে পারি। তো যদি লম্বাংশে ভাগ করো, এটা তো 40, এদিকে কত কোণে? 30। তাহলে এদিকে হবে যেদিকে কোণ সেদিকে কস, তাহলে এদিকে হবে 40 cos 30। আর তার লম্বদিক, লম্বদিক কোনটা? এইদিকে। এদিকে হবে 40 sin 30। এটা কি একটা বল না ভাইয়া? বলকে তুমি উপাংশে ভাগ করছো। যখন তুমি উপাংশে ভাগ করবা, মনে মনে ভাববা ওই বলটা নাই, যাকে তুমি ভাগ করছো সে নাই। তো এটা মনে মনে নাই, এটা মনে মনে কি নাই, তো এটা নাই। তো এবার একটু খেয়াল করে দেখো তো বাচ্চা ধনেরা, আন্ডা বাচ্চারা, এই বস্তুটার ওজন 100 কোন দিকে? নিচের দিকে। আর উপরের দিকে একটা বল কি কাজ করতেছে না? 40 sin 30, মানে 20 নিউটন। তো খেয়াল করো, একটা বস্তু নিচের দিকে কাজ করছে 100 নিউটন, উপরের দিকে কাজ করতেছে 20 নিউটন, তাহলে এই 100 নিউটন থেকে 20 নিউটন কি শেষ হয়ে যাবে না? বা 100 নিউটন থেকে কি 20 নিউটন কি চলে যাবে? যেহেতু তারা উল্টা দিকে কাজ করতেছে, তাহলে এর ওজন কি আর 100 মতো ফিল হবে যখন তুমি তাকে টানতেছো? না, তখন এর ওজন মনে হবে ডব্লু প্রাইম ছিল কত? 100। বাট 100 উল্টা দিকে একটা ওজন কাজ করতেছে, সেটা হচ্ছে 20, তাহলে তার ওজন মনে হবে তোমার কাছে 80 নিউটন। আর এটাই হচ্ছে লন রোলারের আপাত ওজন, এটা কিন্তু অ্যাকচুয়াল না। বা টানার সময় যখন তুমি উপরের দিকে 40 sin 30 বা 20 নিউটন কাজ করে, এই 20 নিউটন কিন্তু 100 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে লন রোলারের ওজন তোমার কাছে আর 100 মনে হবে না, মনে হবে কত? 80। এটাই। এবার একটু খেয়াল করো, আমরা যদি তোমাকে বলতাম যে 40 দ্বারা টানতেছি না, 40 দ্বারা ঠেলতেছি, তাহলে কি হইতো? যদি ঠেলতাম, তাহলে এদিকে মনে করো এটা মনে করো থেটা, আনুভূমিকের সাথে কোণ, তাহলে এদিকে হইতো 40 cos θ, আর নিচের দিকে হতো 40 sin θ। তখন কিন্তু ভাইয়া ওজন বেড়ে যেত। কেন? কারণ 100 নিচের দিকে, 40 sin θ নিচের দিকে। খেয়াল করে দেখো, যদি ঠেলতাম এদিকে, যদি ঠেলা দিতাম, তাহলে এদিকে নিচের দিকে এটা, এটাও নিচের দিকে, তাহলে ওজনের সাথে এটা যোগ হইতো, যোগ হইলে ওজন হইতো 120, তখন কিন্তু ওজন বেড়ে যাইতো। এই কারণে বলে ঠেলার সে টানা সহজ, কারণ যখন তুমি টানতেছো তখন ওজন কিন্তু কমতেছে, বাট যখন তুমি ঠেলতেছো তখন কিন্তু ওজন আরো বাড়তেছে। ওজন বাড়লে সহজ না কমলে সহজ? ওজন কমলে সহজ। সেই অঙ্কটা একবার ঢাবিতে আসছিল। ওকে, সো পরবর্তী প্রশ্নে আমরা যাই। আন্ডা বাচ্চারা, এবার তোমাদের পালা, এই হচ্ছে তোমাদের পালা। রেডি? এই অঙ্কটা আমরা করব। আন্ডা বাচ্চারা, এই অঙ্কটা চমৎকার একটা অঙ্ক। এই অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো করানোর জন্য, করার জন্য এই যে উত্তর পূর্ব, অনেকের, আমি জানি না তোমার ভেজাল লাগে কিনা, বাট আমার ভেজাল লাগতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা কোন দিকে আঁকবো ইত্যাদি 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 ইত্যাদি। সো এটা আঁকার জন্য যখনই কোনো অঙ্কে উত্তর পূর্ব উত্তর পূর্ব দেওয়া থাকবে, তোমার প্রথম কাজ হবে উত্তর এবং পূর্ব দিকটা চিহ্নিত করা। সো সবার প্রথম আমাদের কাজ হবে এইটা, একটা কোয়ার্ডেন্ট আঁকা। আমি অঙ্কও দেখি না, আমি খালি উত্তর পূর্ব দেখছি, দক্ষিণ পশ্চিম দেখছি, এই কারণে আমি একটা কোয়ার্ডেন্ট আঁকতেছি। সো অলওয়েজ মনে রাখবা, এই উপরের দিকটা হচ্ছে উত্তর। আচ্ছা, রসাও দিয়ে কি হয়? উপর, উপর মানে উত্তর। আর ইস, লড়ে গেছে মনে হয়। আচ্ছা, রসাও মানে উপর, উপর মানে উত্তর। এক মিনিট, আমি একটু ক্যামেরাটা শুরু ইয়ে করি। আচ্ছা, যাদের ভেজাল লাগে তাদেরকে আমি শিখাচ্ছি জিনিসটা। উপর মানে উত্তর, রসা মানে উপর, উপর মানে কি ভাইয়া? উত্তর। উপরে দিয়ে কি দিবা? উত্তর দিবা, উপরের দিকে দিবা উত্তর, উপরের দিকে দিবা উত্তর। ওকে, উপরের দিকে দিবে হচ্ছে উত্তর, তাহলে উপরের দিকে উত্তর দিবা। আচ্ছা, এই টাইপটা পড়ার পর আমরা ব্রেক দিব, সমস্যা নেই। উপরের দিকে দিবা হচ্ছে উত্তর, আর এদিকে দিবা হচ্ছে পূর্ব, এরপরে শেষ কাহিনী। উপরের দিকে উত্তর, এদিকে দিবা পূর্ব, তাহলে উত্তরের উল্টা দিক কোনটা? দক্ষিণ। উত্তরের উল্টা দিক হচ্ছে দক্ষিণ, পূর্বের উল্টা দিক হচ্ছে পশ্চিম, শেষ।
এই যে কোয়ার্ডিনেটটা তুমি চিহ্নিত করে নিলে, এবার অঙ্ক পড়বা আর চিত্র আঁকবা। বায়ু দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি, দক্ষিণ পশ্চিম, এই যে দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি হতে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, মানে এদিক দিয়ে উত্তর পূর্ব, উত্তর পূর্ব বলতে বোঝায় এই অংশটুকু, এই জায়গাটা, আর দক্ষিণ পশ্চিম বলতে বোঝাচ্ছে এই জায়গাটা। তো আমাদের বায়ু কি বলছে? বায়ু হচ্ছে দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি হতে উত্তর পূর্বে প্রবাহিত হচ্ছে, মানে এদিকে এমনি প্রবাহিত হইতেছে, দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি হতে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগ ঘন্টায় 30 কিলোমিটার, তার মানে এটার বেগ বলে দিছে 30 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 30 কিলোমিটার। এই হচ্ছে আমাদের কাহিনী। বলছে বেগের পূর্বমুখী অংশের মান 20, তার মানে বেগের যে পূর্বমুখী, পূর্ব দিকে যে অংশ বা উপাংশ, এই যে এদিকে এই উপাংশের মান হচ্ছে 20, তার মানে এদিকে যে উপাংশ, এই যে 30 এর উপাংশ, সেটা হচ্ছে 20। তাহলে প্রথম প্রশ্ন, উত্তরমুখী উপাংশের মান কত, তার মানে এই দিকে উপাংশটা কত, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তো এটা আমরা কিভাবে করব? তো প্রথম প্রশ্ন উত্তরটা যদি আমরা বের করতে চাই, আমরা এগুলো মুছে দিই। খেয়াল করে দেখো, পূর্বমুখী উপাংশের মান বলে দিচ্ছে। তো আমরা জানি উপাংশ মানে কি, যেদিকে থেটা সেদিকে কস। আমি ধরে নিচ্ছি এই যে 30 বেগটা, এটা এইদিকে কত কোণে আছে, থেটা কোণে আছে। তাহলে 30 এর উপাংশ কত হবে, 30 cos θ, আর এটা শর্ত মতে কত, 20। বলেই তো দিছে নাকি, বলে দিছে না যে পূর্বমুখী অংশের মান 20। তাহলে এই যে 30 এর যে পূর্বমুখী অংশ, ধরে নিছি পূর্বের সাথে কত কোণে আছে, থেটা কোণে, তাহলে 30 cos θ হচ্ছে অংশ, এটা কত হয়, 20। তাহলে আমাকে বলছে এইটা কত, উত্তরমুখী অংশ কত, তো উত্তরমুখী হবে 30 sin θ, কোনো সন্দেহ আছে, সন্দেহ নাই। তো আমরা যদি এই সমীকরণ থেকে থেটার মানটা বের করে বসাই দিই, তাহলে তো অংক শেষ। তাহলে কস থেটা সমান হবে 20/30, তাহলে থেটার মান হবে কজ ইনভার্স 3/2, এটা হচ্ছে থেটার মান। থেটার মানটা যদি আমরা এখানে বসাই 30 × cos θ 3/2, তাহলে অঙ্ক শেষ। এই তো, এটা আর কীভাবে করা যায় দেখো, এটা 20, এটা 30, তাহলে এটা কত হবে, বুঝতেই পারতেছো, আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে পারবো, 3 × 2 এটা কত হবে, 1, নাকি 3² 2² + x² 9 - 4, এক্স এর মান হবে 9 - 4, মানে কত, √5, এটা দিয়েও করতে পারি আমরা, এক্স এর মান হবে √5। মানে মোট কথা, 30 এর ভূমি হচ্ছে 2, তাহলে লম্বটা কত, এইভাবে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। বায়ু পূর্ব দিকের সাথে কত কোণে প্রবাহিত হচ্ছে, এই যে থিটা সমান 10 ইনভার্স cos θ 3/2, এই কোণে প্রবাহিত হচ্ছে, খুবই সিম্পল। আচ্ছা, অঙ্কটা যদি আমরা আবার করি, সেম অঙ্কই, কিন্তু একই অঙ্ক, একই সহজভাবে করতে করে ফেললাম আমরা, না কত সহজ দেখছো তো, কত মজা না এটা। এই যে দেখো, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব। তো আমাদের বায়ুটা বলছে উত্তর পূর্বের মাঝামাঝি যাচ্ছে 30 বেগে, তো এই যে পূর্বমুখী উপাংশের মান বলে দিছে 20, তাহলে উত্তরমুখী উপাংশের মান কত, এটা কত, তো এটা 20, এটা যদি 30 হয় তাহলে বুঝতেই পারতেছি এটা কত হবে, পিথাগোরাস দিয়ে করতে পারি, 20 30 হলে এটা হচ্ছে √5, তাই না, 30² + 20² মানে 900 + 400 1300, না না না, 5 কেন হচ্ছে, এক্স এর মান হবে √30² + 20² 900 + 400, √1300, এটা হচ্ছে এক্স এর মান। এটা অনেক কেমন মান আসছে আমি জানি না। তো আমরা এইভাবে করতে পারি। আর থেটার মান কেমনে বের করবো, এই থেটার মান কেমনে বের করবো, কস থেটা দিয়ে বের করতে পারবো। কস থেটা সমান ভূমি বায়ু অতিভুজ, কবরে ভূত আছে, ভূমি হচ্ছে 20, অতিভুজ হচ্ছে 30, সেটা এটা কাটা, থেটার মান হচ্ছে cos inverse 2/3। কেউ আবার ভাইবো না, ভাইয়া এত কঠিন ক্যালকুলেশন, cos inverse 2/3 মানটা আমরা কেমনে বের করবো, চিন্তা করতে হবে না, ক্যালকুলেশন এটা শিখছি জাস্ট আমরা, মানে অঙ্কটা ছিল তাই আমরা শিখেছি, এটা এরকম ক্যালকুলেশন কিন্তু আসবে না, মানে যেই ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটার ছাড়া করতে পারবা না, সেরকম ক্যালকুলেশন ঢাবিতে দিবে না, ঢাবি কেন, এমন কোথাও দিবে না যেখানে ক্যালকুলেটার নাই, ওকে। সো এটা নিয়ে চিন্তার কারণে পরবর্তী প্রশ্নে চলে যাই। এই যে এই ম্যাপটা দেখো, দেখি কে কে পারো। এক্স ওয়াই সমতলে একটি একক ভেক্টর হচ্ছে এ, এক্স অক্ষের সাথে কত কোণে আনত হলে এ ভেক্টরের ওয়াই এবং এক্স উপাংশদ্বয়ের অনুপাত √3:1 হবে। খুবই চমৎকার একটা অঙ্ক, যে এক্স ওয়াই সমতলে একটি একক ভেক্টর কে ভাইয়া, এ ভেক্টর, এ ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে আনত হলে এ ভেক্টরের ওয়াই এবং এক্স অক্ষের উপাংশ। তাহলে খেয়াল করো, এটা মনে করো সেই এ ভেক্টর, এক্স ওয়াই সমতল, এটা মনে, এটা হচ্ছে সেই এ ভেক্টর। এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে মনে করো থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এক্স অক্ষের উপাংশ কত হবে, এ cos θ, যেদিকে থেটা সেদিকে cos,
আর তার লম্ব দিক হবে এ সাইন থেটা। তোমাকে বলেছে এক্স অক্ষের সাথে কত কোণে মানে থেটার মান চেয়েছে আনত হলে ওয়াই এবং এক্স এর অনুপাত হবে √3:1। তার মানে ওয়াই মানে কি, ওয়াই অক্ষ মানে কি যেটা এ সাইন থেটা, আর এক্স অক্ষ মানে কি এ কস থেটা, এটার অনুপাত কত বলে দিছে √3:1। তো সাইন থিটা বাই কস থিটা মানে টেন থেটা, টেন থেটা সমান সমান √3। সুতরাং থেটার মান হবে টেন ইনভার্স √3। টেন ইনভার্স √3 মানে কত ভাইয়া, √3 মান কত, √3 মানে হচ্ছে 60 ডিগ্রি মনে হয়, ভুলে গেছি আমিও, অনেক আগে বসছিলাম, 60 ডিগ্রি হইতে পারে √3, তাই না, 60 ডিগ্রি না এটা, ইয়েস অভিজিৎ পল বলেছে 60 ডিগ্রি। 30 ডিগ্রি হচ্ছে 1/√3 মান ভাইয়া, 1/√3 মান। ও দুর্জয় দাস বলেছে ভাই বিয়োগ হবে, ইয়েস ইয়েস বিয়োগ হবে, তো 900 - 400 √500 হবে, বিয়োগ হবে, আগেরটা ভুল করছি আমি, ওটার জন্য সরি, এক্সট্রিমলি সরি। এই পোলা পাইনি আগের অঙ্ক কিন্তু আমি ভুল করছি, এই ভুল কিন্তু করা যাবে না, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব অবশ্যই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, সো এটা কিন্তু করা যাবে না। সুন্দর, থ্যাংক ইউ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। এরপরে আমরা চলে যাচ্ছি টাইপ 4, ডট গুণন ও ক্রস গুণন, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ বলতে পারো এই অধ্যায়ের। ওকে ভাইয়ারা, সো আমাকে একটু কমেন্টে জানাও টাইপ 3 পর্যন্ত যতগুলো অঙ্ক করিয়েছি সবগুলো তোমরা বুঝেছো কিনা। একজন বলছে ভাইয়া আরেকবার, খেয়াল করো বলেই দিছে XY সমতলে আছে একটা ভেক্টর এ, এক্স অক্ষের সাথে কত কোণে আনত থাকলে ওয়াই এবং এক্স এর অনুপাত √3:1। তা আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষের সাথে থেটা কোণে আনত, তাহলে আমরা এই এ এর উপাংশ কত, যেদিকে থেটা সেদিকে কস, তাহলে এ কস থিটা আর এদিকে হবে এ সাইন থিটা। তো বলেই দিছে ওয়াই এবং এক্স এর অনুপাত হচ্ছে √3:1, ওয়াই মানে কি এ সাইন থিটা, এক্স মানে এ কস থিটা, এটার অনুপাত √3:1, তাহলে থেটার মান হচ্ছে টেন ইনভার্স √3 মানে 60 ডিগ্রি। ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি সেটা আমাকে একটু জানাও। টাইপ 4, আচ্ছা একদম বলছে ভাইয়া কিছু বুঝতেছি না, এত ফাস্ট পড়াচ্ছে নোটের সাথে কিছুই বুঝতেছি না। আমি তো খুব ধীরে ধীরে পড়াচ্ছি, ওকে আমি আরও ধীরে ধীরে পড়াবো, বাট তোমরা যারা ভাবছো ভাইয়া নোট করতেছি ফাস্ট পড়াচ্ছি ধরতে পারি না, তারা একটা কাজ করবা, এই ক্লাসটি কিন্তু ডিলেট হচ্ছে না, এই ক্লাসটি কিন্তু থেকে যাচ্ছে, তো তোমার কাজ হচ্ছে এই ক্লাসটি আবার দেখা এবং 2 গুণ স্পিডে দেখা। সো এখন থেকে আমি আরও স্লোলি পড়াবো, সমস্যা নেই, বাট আমরা কিন্তু চেষ্টা করছি একদম বেসিক থেকে। ভাই আগের স্লাইডটা আরেকটু দেখেন, এই যে সেই আগের স্লাইড, আচ্ছা একজন বলেছে ভাইয়া, আচ্ছা একজন বলছে ভাই নোট করতে পারছি না, সমস্যা নেই তুমি যতটুকু পারো নোট করো, আমরা তো পিডিএফ নোটটা দিয়েই দিব। বিরতি হবে 2 ঘন্টা পর, এখনই কেন বিরতি ভাইয়া। ওকে সো আমরা একটু শুরু করি, পরবর্তী লেকচারে চলে যাই। ডট গুণন ও ক্রস গুণন, ভার্সিটি প্রশ্ন ব্যাংক যদি খোলো দেখবা সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই ভেক্টর বীজগণিত থেকে বা ডট গুণন ক্রস গুণন থেকে। সো চলো ডট গুণন এবং ক্রস গুণন সম্পর্কে আমরা একটু জেনে নিই। ওকে সো প্রথম কথা, ডট গুণন মানে কি, আমরা জানি ডট গুণনের অপর নাম হচ্ছে স্কেলার গুণন, ডট গুণন বা এটার নাম হচ্ছে স্কেলার গুণন, স্কেলার গুণন। তো বাছা ধরনের একটু বলো তো ডট গুণন মানে কি, আমরা জানি ডট গুণন মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে যেই গুণনে আমরা একটা স্কেলার রাশি পাই, মানে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থেটা, এটা কি ভাই স্কেলার রাশি, এটাকে বলা হচ্ছে ডট গুণন, যেখানে থেটাটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, তো এ ডট বি সমান হচ্ছে এ বি কস থেটা। তো ভাইয়া এই এ বি কস থেটা থেকে অনেকগুলো জিনিস আসে, সেটা হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ, বি বরাবর এ এর অভিক্ষেপ, সেগুলো আমরা পরে জানবো, আপাতত ডট গুণন সম্পর্কে একটু বিস্তারিত জানি। মনে রাখবা যদি দুইটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এরা কত কোণে আছে ভাইয়া, এরা এখানে আছে 90 ডিগ্রি কোণে, তাহলে আমি যদি বলি এখন এই দুইটা ভেক্টরের ডট গুণন করো, তুমি কি করবা এ ডট বি করবা, সমান আসবে এ বি এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি,
cos 90 এর মান কত 0 তাহলে এটা হচ্ছে 0 তাহলে আমাদের বুঝতে হবে a ডট b এর মান 0 মানে ভেক্টর দ্বয় কেমন আছে ভেক্টর দ্বয় আছে লম্বা আকারে আছে মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ শর্ত যে দুইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে ওই দুইটা ভেক্টর পরস্পর লম্ব আকারে আছে তাহলে a ডট b শূন্য মানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব a ডট b শূন্য মানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব এবার এই যে ডট গুণনের ব্যাপারটা এটা যদি আরেকটু ক্লিয়ার করি মনে করো এই হচ্ছে a ভেক্টর সমান হচ্ছে ax i ক্যাপ এর হচ্ছে i ক্যাপের সহগ হচ্ছে x প্লাস ay j ক্যাপ প্লাস প্লাস az k ক্যাপ ওকে সেরকম বলে দিল তোমাকে তো আরেকটা ভেক্টর বলে দিল b ভেক্টর সেটার মান দেওয়া আছে এরকম bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস প্লাস bz k ক্যাপ তো তোমাকে যদি বলে এই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করো তাহলে ডট গুণনে মনে রাখবা মনে রাখতে হবে i এর সাথে i এর ডট গুণন দিলে 1 হয়ে যায় j এর সাথে j এর ডট গুণন দিলে 1 হয়ে যায় k এর সাথে k এর ডট গুণন দিলে 1 হয়ে যায় তাহলে এদের ডট গুণন হবে কি এদের ডট গুণন হবে a ডট b ইজ ইকুয়াল টু ax bx ax bx প্লাস ay by প্লাস az bz এই ডট গুণনগুলো আমরা জানি ডট গুণন মানে যা সহগগুলো আমরা গুণ করে দেব কেন এই যে এখানে একটু খেয়াল করতে হবে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ i ডট i মানে 1 j ডট j মানে 1 এবং k ডট k মানেও কত ভাই 1 কেন ভাই i মানে কি এটা এবং আরেকটাই মানে কি এটা একই দিক তাহলে i ডট i মানে কি i ডট i মানে হবে 1 1 যেহেতু এদের মান 1 1 1 cos কত ডিগ্রি ভাই 0 ডিগ্রি যেহেতু একই দিকে আছে cos 0 মান কত 1 তাহলে আলটিমেটলি 1 সো একইভাবে বোঝানো যায় j ডট j মানে কি j মানে কি y অক্ষ আবার j মানে কি y অক্ষই তাহলে j ডট j মানে হচ্ছে y অক্ষ ডট y অক্ষ মানে 1 1 cos 0 ডিগ্রি তাহলে j ডট j মানে 1 k ডট k মানে 1 কিন্তু i ডট j মানে কত হবে 0 কারণ i অক্ষ এবং j অক্ষ 90 ডিগ্রি কোণে কাজ করে সো একইভাবে j ডট k হবে 0 একইভাবে i ডট k ও কত হবে 0 হবে ওকে সেটা মাথায় রাখতে হবে সো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে i এর সাথে i ডট করলে 1 হয়ে গেল ax bx i এর সাথে j ডট করলে 0 i এর সাথে k ডট করলে 0 একইভাবে by এটার সাথে ডট করলে 0 হবে বাট এটার সাথে ডট করলে 1 হবে তো ay by + az bz এগুলো একদম বেসিক পড়াশোনা তো আমরা ডট গুণন এনে এই স্লাইডটা জানতে পারলে ডট গুণন শেষ তো ডট গুণনের জন্য কয়েকটা ইনফরমেশন খেয়াল করো ডট গুণনে আমরা স্কেলার রাশি পাই a ডট b মানে ab cos থিটা থিটা হচ্ছে a এবং b দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি লম্ব আকারে থাকে তাহলে ডট গুণন হবে 0 তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি তাদের ডট গুণন 0 ডট গুণন কিভাবে দেয় ax bx ay by az bz এবং একইভাবে আমরা জানলাম একই জাতীয় রাশি ডট গুণন হয় 1 কারণ cos 0 ডিগ্রি আর দুইটা ভিন্ন রাশি ডট গুণন হবে 0 ভিন্ন রাশি বলতে i ডট j j ডট k k ডট i ইজ ইকুয়াল টু হবে 0 এবার আমরা চলে যাব ক্রস গুণন এরপর আমরা ম্যাথমেটিক্সে যাব ইনশাআল্লাহ তোমরা সব পারবা ক্রস গুণন সবাই একটু লিখি ক্রস গুণন ক্রস গুণনের অপর নাম হচ্ছে ভেক্টর গুণন দুইটা ভেক্টর রাশির যেই গুণনে আমরা আরেকটা নতুন ভেক্টর রাশি পাব তাকেই বলা হচ্ছে ক্রস গুণন যেমন a হচ্ছে একটা ভেক্টর এর সাথে যদি b আরেকটা ভেক্টরকে আমরা ক্রস গুণন দেই তাহলে আমরা কি পাবো জানো ab sin থিটা অনেকে এই পর্যন্ত লিখে থেমে যায় বাট এই পর্যন্ত না ab sin থিটা তো একটা স্কেলার কারণ এখানে কোনো একক ভেক্টর নাই এটাকে আমার ভেক্টর বানাইতে হবে কারণ ভেক্টর রাশির গুণনে ভেক্টর রাশি পাবো এই কারণে এখানে আমরা একটা একক ভেক্টর দিই যার নাম হচ্ছে ইটা ক্যাপ তাহলে এটাই হচ্ছে আমাদের ক্রস গুণন a ক্রস b মানে হচ্ছে ab sin থিটা ইটা ক্যাপ দ্বারা বোঝায় এটা একটা দিক আছে এটা একটা একক ভেক্টর থাকা মানেই তার একটা কি আছে দিক আছে তো দেখো ধরো এটা হচ্ছে a এবং এটা হচ্ছে b তাহলে তাদের ক্রস গুণন কত হবে দেখি চলো a ক্রস b এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি তাহলে ab sin থিটা থিটা মানে 0 রেজাল্ট 0 তাহলে a ক্রস b 0 মানে কি ভাইয়া
এ ক্রস বি জিরো মানে হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল। সেটা খুব গুরুত্বপূর্ণ, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, দুইটা ভেক্টরের ক্রস গুণন শূন্য হবে। সমান্তরাল হওয়ার শর্ত কি ভাইয়া, দুইটা ভেক্টরের ক্রস গুণন শূন্য হবে, ক্রস গুণন শূন্য হবে। তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণন শূন্য। আর দুইটা ভেক্টর সমান্তরাল বা একই দিক কিংবা বিপরীত দিক সমান্তরাল, মোট কথা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এদের ক্রস গুণন শূন্য। এবার আমরা জানবো ক্রস গুণন কিভাবে দেয়। খেয়াল করো আমি যদি লিখি এ ক্রস বি, এটার ক্রস গুণন কিন্তু আর ডট গুণনের মতো না, এটা ক্রস গুণন করতে হবে নির্ণায়কের মতো করে। এখানে বসাতে হবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মানে একক ভেক্টর গুলো। এখানে বসাতে হবে এ ভেক্টরের সহগ, মানে এক্স, বি এক্স, এক্স, এ ওয়াই, এজেড, এটা হচ্ছে এ ভেক্টরের সহগ। এখানে বসাবো বি ভেক্টরের সহগ, বি এক্স, বি ওয়াই, বি জেড। এরপর যদি আমরা নির্ণায়ক করি তাহলে আমাদের এ ক্রস বি ভেক্টরটা চলে আসবে। সো আমরা নাম্বার দিয়ে নির্ণয় করব, সমস্যা নাই। এবার আমরা চলে আসি আই জে কে এর পাল্লায়, এটা এমসিকিউতে আসবে। আই জে কে আমরা ম্যাথ করব, আগে একটু বেসিকটা জেনে নিই। এই যে মনে রাখবা আই ডট আই ক্রস আই কত, আই ডট আই কত ছিল ওয়ান, কিন্তু আই ক্রস আই হবে ওয়ান ওয়ান সাইন জিরো ডিগ্রি, কারণ আই যে দিকে আই সেই দিকে, তো দুইটা দিক যেহেতু এক, কস সাইন হচ্ছে জিরো, সাইন জিরো মানে হচ্ছে জিরো, তাহলে আই ক্রস আই মানে জিরো। একইভাবে জে ক্রস জে মানে কি ভাইয়া, জিরো। একইভাবে কে ক্রস কে মানে হচ্ছে জিরো। এগুলো একটু মাথায় রাখতে হবে, দুইটা একই জাতীয় জিনিসের ক্রস গুণন হচ্ছে জিরো, যেহেতু তারা একই দিক ডিজার্ভ করে, একই দিকে আছে। তাহলে যদি আমরা ভিন্ন ক্রস গুণন দিই, ভিন্নটার ক্রস গুণন দিলে একটু ভেজাল আছে, এই ভেজালটা তুমি এই সার্কেলের মাধ্যমে সলভ করতে পারবা। সার্কেলে এদিকে তীরচিহ্ন দাও, এদিকে একটা তীরচিহ্ন দাও, এদিকে একটা তীরচিহ্ন দাও, এদিকে একটা তীরচিহ্ন দাও, এটার নাম দাও, এখানে নাম দাও আই, এই ফাঁকের নাম দাও জে, এই ফাঁকের নাম দাও কে। এবার তুমি দেখো, তোমাকে যদি বলা হয় আই ক্রস জে, মানে তোমাকে যদি বলা হয় আই এর সাথে জে কে ক্রস করো, দেখো তুমি আই থেকে জে এর দিকে ঘুরবা, আই তীরচিহ্ন কি এদিকে, তাহলে আই ক্রস জে মানে হবে পরে কে আছে কে, ইজ ইকুয়াল টু কে। এবার যদি তোমাকে বলে জে ক্রস আই, জে ক্রস আই ইজ ইকুয়াল টু কি হবে, সরি জে ক্রস আই না, জে ক্রস কে, জে ক্রস কে ইজ ইকুয়াল টু হবে কে, জে এর পর কে, কে এর পর কে আছে আই, তাহলে ইজ ইকুয়াল টু আই। একইভাবে তোমাকে যদি বলা হয় কে ক্রস আই মানে কত, যে কে ক্রস আই মানে এখানে কে আছে ভাইয়া, জে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার যদি উল্টাটা বলে তাহলে উল্টাটা করবা, যেমন তোমাকে যদি বলতো জে ক্রস আই মানে কত হবে, জে ক্রস আই, দেখো তো তুমি উল্টা ঘুরতেছো না, উল্টা ঘুরলে জাস্ট মাইনাস চলে আসবে, জে ক্রস আই মানে হচ্ছে মাইনাস কে। একইভাবে তোমাকে যদি কে ক্রস জে মানে কত, কে ক্রস জে মানে হচ্ছে মাইনাস আই। একইভাবে তোমাকে যদি বলা হয় আই ক্রস কে কত, এই যে উল্টা দিকে ঘুরতেছো, আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে, আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে। সেগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি একটা সার্কেল দিয়ে বুঝে ফেললা, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সেখানে দেখো কি কি জিনিস শিখলাম, এ ক্রস বি মানে এ বি সাইন থিটা ইটা ক্যাপ, যদি দুইটা ভেক্টর একই দিকে হয় তাদের ক্রস গুণন শূন্য হয়, তার মানে ভেক্টর দুইটা সমান্তরাল। তাহলে লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণন শূন্য, আর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস গুণন শূন্য। ক্রস গুণন কিভাবে দেয়, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করে নির্ণায়কের মাধ্যমে বের করে ক্রস গুণন হয়ে যায়। এবার আমরা জানলাম আই ক্রস আই মানে জিরো, জে ক্রস জে মানে জিরো, কে ক্রস কে মানে জিরো, যেহেতু তারা একই দিকে, কিন্তু আই ক্রস জে মানে কি সেটাই বৃত্তের মাধ্যমে বুঝলাম। আই থেকে জে এর দিকে ঘুরলে কাকে পাওয়া যায়, কে কে, কে থেকে আই এর দিকে ঘুরলে কাকে পাওয়া যায়, জে কে, জে জে থেকে কে এর দিকে ঘুরলে কাকে পাওয়া যায়, আই কে, উল্টা ঘুরলে খালি মাইনাস বসাবার কিছুই না। এতটুকু বুঝলে আমরা আমাদের পরবর্তী কাহিনীতে চলে যাব। ওকে, সো পরবর্তী যে কাহিনীটা সেই কাহিনীটা কি, তো এই যে কাহিনী দেখো, এখানে বেশি কিছু বুঝাইনি আমি, যা সিম্পল কিছু জিনিস বুঝিয়েছি, যে ডট গুণন শূন্য হলে লম্ব, আর আই যে সেম জাতীয় যেগুলো তাদের ডট গুণন ওয়ান, আর উল্টা হলে জিরো, আর ডট গুণনের ঠিক উল্টাটা হচ্ছে ক্রস গুণন, যে সেম জাতীয়গুলো হচ্ছে ডট গুণন ক্রস গুণন শূন্য, আর ভিন্ন ভিন্নগুলো কেমন হয় সেটা এই বৃত্তের মাধ্যমে বুঝবো। আই জে কে করে আমরা ঘড়ির উল্টা দিকে ঘুরলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। আর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস গুণন শূন্য হবে। এবার সমান্তরাল হওয়ার জন্য একটা স্পেশাল শর্টকাট শিখবো,
সেই শর্টকাটটা এখনই খাতায় তুলবা, এখনই তুলবা, এগুলো তো স্লাইড আকারে পাবাই, বাট এটা অবশ্যই এখনই খাতায় তুলবা। লিখো দুটি ভেক্টরের সহগগুলোর অনুপাত, দুটি ভেক্টরের সহগগুলোর অনুপাত সমান হলে তারা সমান্তরাল হয়। তারা কেমন হয়? তারা সমান্তরাল হয়, সমান্তরাল হয়। মানে দুইটা ভেক্টরের যে সহগ থাকবে, যেমন এ সহগ এক্স, এ ওয়াই, এ জেড, বি এর সহগ হচ্ছে বি এক্স, বি ওয়াই, বি জেড, এদের অনুপাত যদি সমান হয় তাহলে তারা সমান্তরাল। এটা একটা শর্টকাট টেকনিক, অঙ্ক করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে। দুইটা ভেক্টরের সহগগুলোর অনুপাত যদি একই হয় তাহলে তারা সমান্তরাল, সহজ হিসাব। তাহলে দুইটা ভেক্টর দেখেই আমরা বলে দিতে পারবো যে তারা সমান্তরাল কি না। তো আমাদের কাজ হচ্ছে দুইটা ভেক্টরের সহগগুলোর অনুপাত যদি একই হয় তাহলে তারা সমান্তরাল হবে। সো চলো অঙ্কে চলে যাওয়া যাক, দেখি এটাকে কি করতে পারো। সিম্পল, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ ক্রস বি ভেক্টরটা বের করতে বলেছে। যদি এরকম মডুলাস দিয়ে দিত তাহলে বুঝতে যে এর মান বের করতে বলছে, যেহেতু এরকম মডুলাস দেয় নাই সেহেতু এই ভেক্টরটা জাস্ট বের করতে বলেছে। তো সিম্পল নির্ণায়ক, যারা ম্যাথ পারো তারা এটা পারবা। এ ক্রস বি মানে হচ্ছে এখানে দিয়ে করবা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখানে আই এ সহ কত? পাঁচ 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 পাঁচ। বি এর সহ কত? দুই 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 দুই। সেটা নির্ণায়ক করলেও পারে না করলেও পারে, আমরা জানি এটা শূন্য আসবে। কেমনে বুঝলাম? নির্ণায়ক করতে পারো নাও করতে পারো। দেখো তো এই এর আই ক্যাপের সহগ কত? আই ক্যাপের সহগ কত? পাঁচ। বি এর আই ক্যাপের সহগ কত? দুই। তাহলে পাঁচ বাই দুই ইজিকাল টু। জে ক্যাপের সহগ কত? পাঁচ। জে ক্যাপের সহগ কত? দুই। আবার কে ক্যাপের সহগ কত? পাঁচ। কে ক্যাপের সহগ কত? দুই। তার মানে সহগগুলোর অনুপাত কি সমান? সহগগুলোর অনুপাত সমান মানে এই দুইটা ভেক্টর সমান্তরাল। আর আমরা বলেছি দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের ক্রস গুণন শূন্য, তো অঙ্ক করার দরকারই পড়ে না। আমরা দেখব এদের সহগগুলোর অনুপাত সমান, তার মানে এরা সমান্তরাল, তার মানে এদের ক্রস গুণন অবশ্যই শূন্য হবে। এরপর তুমি যদি অনেক গাধা হয়ে থাকো তাহলে নির্ণয় করে দেখবে এটা শূন্যই আসে। আবারও বোঝাই, এটা সহগ সহগ অনুপাত করলাম, অনুপাত করলাম, অনুপাত করলাম, দেখো সহগগুলোর অনুপাত সমান, ফাইভ বাই টু ফাইভ বাই টু ফাইভ বাই টু, তার মানে এরা সমান্তরাল। আর দুইটা সমান্তরাল ভেক্টর মানে তাদের ক্রস গুণন শূন্য, কারণ ক্রস গুণন শূন্য মানেই তারা সমান্তরাল, সমান্তরাল মানেই ক্রস গুণন শূন্য, ক্রস গুণন শূন্য মানেই সমান্তরাল, সহজ হিসাব। পরবর্তী প্রশ্নে, চমৎকার প্রশ্ন, এটা উত্তর দাও তোমরা, এটা উত্তর তোমরা দিবা, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। ফার্স্ট দেখি এটা করো, এটা করো দেখি, আন্ডা বাচ্চারা এটা করো। এটা করতে করতে তোমাদের একটু উপদেশ দিই, প্রতিটা ক্লাসে থাকবা, প্রতিটা ক্লাস এ টু জেড করবা, দেখবা তুমি অনেক কিছু পারতেছো। আমরা যখন এটা সম্পূর্ণ শেষ করাবো তোমার কাছে মনে হবে যে না ভাইয়া আমরা আজকে অনেক কিছু শিখলাম, আসলেই শিখবা। সেই ক্লাসগুলো করতে হবে ভাইয়া, ক্লাস না করলে তুমি লস খাবা। দুই ঘন্টা পর আমরা একটা ছোট ব্রেক দিতে পারি, সমস্যা নেই। এবার দেখি এটার উত্তর কি পারো, এটা খুবই চমৎকার একটা অঙ্ক। দেখো আই ক্যাপ, জে ক্যাপ ও কে ক্যাপ আয়ত একক ভেক্টর হলে এটার মান কত? দেখো এটা বৃত্ত আঁকতে হবে ফার্স্ট অফ অল, এদের এদিকে তিচ্ছিন্ন হলো তিচ্ছিন্ন তিচ্ছিন্ন আই জে কে, তো জে ক্রস কে মানে কি? জে ক্রস কে মানে হচ্ছে আই, তাহলে আই ডট আই মানে হচ্ছে ওয়ান, শেষ। দেখছো কত সহজ? দেখো জে ক্রস কে একজন বসে একই সমতল অবস্থান হয় শূন্য হবে না, জে ক্রস কে মানে কি? জে ক্রস মানে হচ্ছে আই, তাহলে আই এর সাথে আবার আই এখানে কি ডট আছে, আই ডট আই মানে হচ্ছে ওয়ান। এটা কোনো কোনো অঙ্কর কাতারে পড়ে না, কিন্তু এটা পরীক্ষা আসছে। ওকে দেখি এই ম্যাথটা করো, বলছে
এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। তো আমরা জানি সমান্তরাল হইতে হলে কি হইতে হবে, সহগগুলোর অনুপাত সমান হইতে হবে। আমি আবারও লিখতেছি, সহগগুলোর অনুপাত সমান হতে হবে, সমান হতে হবে, তাই না? তো সহগগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে এর মান কত, আই ক্যাপের সহগ কত, এক, কেউ নাই মানে কে আছে, এক আছে, আই ক্যাপের সহগ কত, দুই, তাহলে এক বাই দুই যা হবে ইজ ইকুয়াল টু, জে ক্যাপের সহগ কত, মাইনাস থ্রি, জে ক্যাপের সহগ হচ্ছে মাইনাস থ্রি, জে ক্যাপের সহগ কত, এ, তাই হবে। কে ক্যাপের সহগ কত, পাঁচ, প্লাস ফাইভ মানে পাঁচ, কে ক্যাপের সহগ কত, টেন। সেখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারবা এর মানটা কত, যে কোনো একটা অংশ নিয়ে কাজ করো, এই অংশটা নিয়ে কাজ করলে এর মান চলে আসবে। তাহলে এর মান আসবে মাইনাস থ্রি বাই ফাইভ ইন্টু টেন, তাহলে পাঁচ দুগুণে দশ, তিন দুগুণে ছয়, তাহলে মাইনাস সিক্স, এর মান হচ্ছে মাইনাস সিক্স। তুমি যদি এই অংশটুকু নিয়েও কাজ করতা তখন এর মান মাইনাস সিক্সই পেতা। এতটুকু নিয়ে কাজ করলেও এ একের সাথে গুণ হয়ে যেত আর তিন দুগুণে ছয় মানে মাইনাস সিক্সই পাইতাম। দেখছো কত সহজ অঙ্ক, এইটা প্রচুর পরিমাণে এসেছে। পরবর্তী কোশ্চেনে যাই, বলো ভেক্টর দুইটা ভেক্টর দিয়েছে, এর মান কত হলে সমান্তরাল হবে। সো এটা সেম অঙ্ক রিপিট হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে দশ এবং পনেরো, এরা পরস্পরের সহিত লম্বভাবে অবস্থান করলে ভেক্টর দ্বয়ের ভেক্টর গুণফলের মান কত। তো বুঝেই যাচ্ছে এরা যদি লম্বভাবে কাজ করে অনেকে বলবে শূন্য, না, ভেক্টর গুণফল, ভেক্টর গুণফল মানে এ বি সাইন থেটা, তার মানে টেন ইন্টু পনেরো ইন্টু সাইন নাইনটি, সাইন নাইনটি মানে কত ভাইয়া, ওয়ান। এখন বলতে পারো ভাই ইটা ক্যাপ কেন দিলেন না, কারণ এখানে বলেই দিছে মান কত। খেয়াল করে দেখো মান কত, যখন শুধুমাত্র মান চাচ্ছে তখন ইটা ক্যাপ দেওয়ার দরকার নাই। দশ ইন্টু পনেরো মানে কত হয় ভাইয়া, একশো পঞ্চাশ, এটা হচ্ছে অ্যান্সার, খুবই সহজ। বাট অনেকে যেটা করবে লম্ব দেখার সাথে সাথে বলবে জিরো, বাট ভেক্টর গুণন মানে কিন্তু ক্রস গুণন, মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা এখানে চমৎকার কিছু টপিকে আসছি, এই সূত্রগুলো আমরা একটু দেখি, ভালো করে বুঝি সূত্রটা কোত্থেকে আসবে, সেটা বুঝতে পারলে অঙ্ক আরও সহজে করতে পারবা। তো সূত্র বোঝার জন্য আমি একটা চিত্র আঁকবো, তার আগে সূত্রগুলো একটু পড়ো। যদি এ ও বি কোনো কোনো সামান্তরিক তথা রম্বসের সন্নিহিত বাহু হয় তবে সামান্তরিক বা রম্বসের ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান। যদি এ ও বি কোনো সামান্তরিক অথবা রম্বসের কর্ণ হয় তখন সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি কে আমার হাফ দ্বারা গুণ দিতে হবে। যদি কর্ণ হয়, কর্ণ হলে যদি ত্রিভুজের বাহু হয় তাহলে হাফ ইন্টু এ ক্রস বি, আর একই তলে অবস্থান করলে এ ডট বি ক্রস সি যেগুলো শূন্য, এটা শুরুতে বলেছিলাম আমি, তাই না? তো চলো দেখি এটা কিভাবে করা যায়। এটা বোঝার জন্য প্রথম সূত্রটা একটু খেয়াল করো, এই এক নম্বর সূত্র বোঝার জন্য আমরা সামান্তরিক আঁকি, এমন করে একটা সামান্তরিক আঁকলাম। তো সামান্তরিকের এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর আর এই বাহুটা হচ্ছে বি ভেক্টর, ওকে? তো আমাকে বলো তো এই সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কত। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাই না? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা। দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে ভূমি ইন্টু উচ্চতা, সরি এখানে ভূমি দিই, ভূমি ইন্টু উচ্চতা। সেখানে ভূমিটা কত, ভূমিটা হচ্ছে এ, এ ভেক্টরের মান এ, কিন্তু উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে এটা, এই যে খেয়াল করো উচ্চতা হচ্ছে এটা, এই যে আমি সাদা দিয়ে যেটা দিচ্ছি এটা, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতাটা কত আসলে, এই এইচটা কত, এটা যদি হয় থেটা তাহলে এই এইচটা হবে বি সাইন থেটা, কোনো সন্দেহ আছে, সন্দেহ নাই, এইচটা হবে বি সাইন থেটা, কেন, কারণ এটা অতিভুজ, এটা থেটা হলে এই উচ্চতাটা হবে বি সাইন থেটা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতাটা কত, উচ্চতাটা হচ্ছে বি সাইন থেটা, বি সাইন থেটা। তাহলে এ বি সাইন থিটা মানে কি ভাইয়া, এ বি সাইন থিটা মানে হচ্ছে এ ক্রস বি, তাহলে সামান্তরিক ক্ষেত্রফলের মান কত হবে, এ ক্রস বি এর মান। যদি এ আর বি দুইটা বাহু হয়, এই যে এখানে দেখো এ একটা বাহু, বি একটা বাহু, তাহলে এই সামান্তরিক ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান। জাস্ট সুন্দর করে প্রমাণ করে বুঝালাম তোমাদেরকে। অনেকে জানোই না যে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ, এই উচ্চতাটা বের করেছি বি দিয়ে, যদি থেটা কোণে থাকে তাহলে এইচ হচ্ছে বি সাইন থিটা, তাহলে উচ্চতা হচ্ছে বি সাইন থিটা,
এরিসেন্ট্রিটা মানে এ ক্রস বি এর মান। তো বাহু দেয়া থাকলে এ ক্রস বি এর মান, আর যদি কর্ণ দেয়া থাকে, সাপোজ এ হচ্ছে সামান্তরিক যার বাহুর মান দেয়া নেই বাট আমাদের কর্ণ দেওয়া, এই কর্ণটা আর এই কর্ণটা দেয়া, তখন আমাদের এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু, এটা মনে করো কর্ণ এ, এটা কর্ণ বি, কর্ণ দেয়া আছে, এখানে লিখো সবাই কর্ণ, কর্ণ দেয়া থাকলে সামান্তরিক ক্ষেত্রফল হবে হাফ ইনটু এ ক্রস বি এর মান, এটা হচ্ছে কর্ণ দেয়া থাকলে। একইভাবে ত্রিভুজের দুইটা বাহু যদি থাকে, এটাই বুঝো যে ত্রিভুজের বাহু থাকলে হাফ ইনটু এ ক্রস বি, কর্ণের জন্য যে সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য একই সূত্র, আর যা সন্নিহিত বাহু হলে এ ক্রস বি এর মান, কর্ণ হলে হাফ ইনটু এ ক্রস বি, আর একটা ত্রিভুজের যদি বাহু থাকে তাহলে হাফ ইনটু এ ক্রস বি। ত্রিভুজেরটা কীভাবে, এই যে খেয়াল করো, আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এ মনে করো একটা ত্রিভুজ, এটা মনে করো ত্রিভুজের এ বাহু, এটা মনে করো বি বাহু, তাহলে ত্রিভুজের ফর্মুলা কি ভাইয়া, ত্রিভুজের ক্ষেত্রে আমার ফর্মুলা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি তো এ আর উচ্চতাটা হচ্ছে এটা, এটা যদি থেটা হয় এটা বি সাইন থেটা হবে, উচ্চতা হচ্ছে বি সাইন থেটা ইনটু বি সাইন থেটা, তাহলে এ ইনটু বি সাইন থেটা মানে কি এ ক্রস বি, তাহলে হাফ ইনটু এ ক্রস বি। সহজ হিসাব, তুমি চাইলে এটা মনে রাখতে পারো প্রমাণ, না মনে রাখতে চাইলে নাই, তাহলে আমার সাথে লিপসিং করো। সামান্তরিকের বাহু দেয়া থাকলে, সামান্তরিকের বাহু দেয়া থাকলে ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান, সামান্তরিকের কর্ণ দেয়া থাকলে, সামান্তরিকের কর্ণ দেয়া থাকলে ক্ষেত্রফল হবে হাফ ইনটু এ ক্রস বি এর মান, ত্রিভুজের বাহু দেয়া থাকলে ক্ষেত্রফল হবে হাফ ইনটু এ ক্রস বি এর মান। আর তিনটা ভেক্টর একই তলে হইতে হলে এ ডট বি ক্রস সি হচ্ছে শূন্য, এটা কেন হয় সেটা শুরুতে আমি দেখিয়েছি। তো এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসছে ভার্সিটি অ্যাডমিশনে, চলো দেখি কিছু প্রশ্ন সলভ করি। তো চলো, এটা ফাঁকা স্লাইড ছিল, এটা করো দেখি। একটি সামান্তরিকের কর্ণ দিয়ে দিয়েছে তিন ওয়ান মাইনাস টু, এবং বি বলে দিছে তো উহার ক্ষেত্রফল কত, সেটা ধূমধাম করতে হবে, যেহেতু কর্ণ কি দিছে ভাই, কর্ণ যেহেতু দিছে তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্র, ক্ষেত্র হবে হাফ ইনটু এ ক্রস বি এর মান, তাহলে এ ক্রস বি মানে কত দেখি চলো, হাফ ইনটু এ ক্রস বি মানে আই জে কে, এ ক্যাপ এর সহগ কী কী দেখো, আই এর সহগ তিন, এটা সহগ এক, এটা সহগ মাইনাস টু, তাহলে তিন এক মাইনাস টু, আর বি এর সহগ হচ্ছে ওয়ান মাইনাস থ্রি ফোর, ওয়ান মাইনাস থ্রি ফোর। এবার এটা ক্যালকুলেশন করতে হবে কীভাবে, নির্ণায়ক সবাই জানি, আশা করি তোমরা এতটাও নাদান বাচ্চা না যে নির্ণায়ক পারো না। তো আই ক্যাপ যখন ধরবা, এই কলাম এই সারি বাদ, চার একে চার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তিন দুগুণে ছয়, তারপরে মাইনাস কী দিতে হবে জে ক্যাপ, এই কলাম এই সারি বাদ, তিন চারা বারো, তিন চারা বারো মাইনাস, নির্ণায়কের মাইনাস এটা মাইনাস টু, মাইনাস মাইনাস টু মানে প্লাস টু, প্লাস কে ক্যাপ, এই কলাম এই সারি বাদ, তিন তিনা মাইনাস নয়, তিন ইন্টু মাইনাস তিন মানে মাইনাস নয়, মাইনাস এক একে এক, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি চারের তে মাইনাস ছয় গেলে তাহলে মাইনাস টু আই ক্যাপ, বারো আর দুই চোদ্দো, তাহলে মাইনাস চোদ্দো জে ক্যাপ, এখানে মাইনাস টেন কে ক্যাপ, তো হচ্ছে আমাদের ভেক্টরটা, তাহলে এটার মান কত হবে, সুতরাং ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এটার মান, এটার মান কত ভাইয়া, এটার মান হচ্ছে রুট ওভার অফ মাইনাস টু স্কোয়ার, মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস চোদ্দো স্কোয়ার প্লাস মাইনাস টেন স্কোয়ার। সো অ্যান্সারটা তুমি বের করে রুটের মধ্যেই রাখবা, তো আমি যদি ক্যালকুলেশন করি রুট ওভার অফ চার আর চোদ্দো স্কোয়ার গুলো কথা হয়, চোদ্দো স্কোয়ার গেলে একশো চল্লিশ, চারশো চল্লিশ, চার চার ষোলো, ছাপ্পান্ন, তাহলে একশো ছিয়ানব্বই, দুইশো, দুইশো আর একশো তিনশো, রুট ওভার অফ তিনশো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যদি চার দ্বারা ভাগ করো চার পঁচিশে একশো, পঁচিশে একশো পঁচিশ পঁচিশ পঁচাত্তর, তার মানে এটা যদি পঁচাত্তর তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমাদের রুট ওভার অফ সেভেন্টি ফাইভ, রুট ওভার অফ সেভেন্টি ফাইভ একক। সো এটা ক্যালকুলেশন করে দেখি এরকমই আসবে, কীভাবে করলাম এটা ক্যালকুলেশন করলাম, দুই ভিতরে ঢুকাই দিলে চার হয়ে যাবে, চার তিনশো দ্বারা ভাগ করলে পঁচাত্তর, চার ইন্টু পঁচাত্তর মানে একশো, তার মানে এটা যদি আরও সুন্দর করতে চাও তিন পঁচিশে পঁচাত্তর মানে ফাইভ রুট থ্রি হবে, খেয়াল করে দেখো এটার কি লিখতে পারে, তিন ইন্টু পঁচিশ, তাহলে পঁচিশে রুট করলে হয় ফাইভ, তাহলে ফাইভ রুট থ্রি একক, ফাইভ রুট থ্রি একক, অপশন এরকম থাকবে,
সো ক্যালকুলেশন এরকম থাকবে যেটা তোমরা পারবা, অপশনে 5√3 থাকবে। আবার দেখো 2 × 4 14 × 14 মানে 156 মানে 196, তাহলে 200 আর 100 300 √300। হাফটাকে রুটের ভিতর নিয়ে গেলে 4 হয়ে গেল, 4 দ্বারা 300কে ভাগ দিলে 75, 3 × 25 5√3, সিম্পল ক্যালকুলেশন। ওকে, সো এটা সবাই পারবে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, দেখি পরবর্তী প্রশ্ন উত্তর কে দিতে পারো, দেখি এটা কে কে পারো। এটা তোমাদের জন্য সময় দিলাম 10 সেকেন্ড, সরি 10 সেকেন্ড না 1 মিনিট সময় দিলাম। এখন 11:50 বাজে, 11:51 মধ্যে আমাকে এটা করে দিতে হবে। 14 বর্গ কিভাবে করবো ভাইয়া? 14 × 14 এটা আবার বর্গ করতে লাগে, তা কিভাবে করবা? 14 × 10 গুণন দাও ফার্স্টে, 140, তাহলে কত কম দিছ? 10 দিছ, বা তাহলে 4টা 14 কম দিছ, তাই না? 14 × 10 গুণন দাও 140, কিন্তু 14 × 14টা 14 ছিল, তার মানে আরো 4টা 14, 4টা 14 তো হয় 56, 4 × 14 = 56, যোগ করলে 196। এটা এইভাবেই করতে হবে, এটা আলাদা কোনো টেকনিক নেই। 14 × 14 14 × 14 এইভাবে কত? 4 × 4 = 36, 4 × 4 = 5, 4 × 4 = 1, শেষ 196, সিম্পল ব্যাপার। এভাবে করতে হবে, এইভাবে করার মতো জায়গা তুমি প্রশ্নে পাবা। ওকে, জেরিন আশা করি বুঝছো। আচ্ছা, এটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তার ক্ষেত্রফল কত? এক্সাম্পল হচ্ছে 0 0 হবে না, কারণ এখানে কে এর সহগগুলোর অনুপাত 1 না, সরি 4/2 মানে -4/-2। ওকে, এটা তোমরা করবা, এখানে হচ্ছে সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে এ ক্রস বি এর মান আসবে, এ ক্রস বি এর মান ক্যালকুলেশন করে করে ফেলবা, নির্ণায়ক দিয়ে করতে হবে। অনেকেই অ্যান্সার দিচ্ছ √72, এরকমই আসার কথা, √72। ওকে, সো পরবর্তী প্রশ্নে আমরা যাই, নাও এটা করো তোমরা। দুটি ভেক্টর দিয়ে দিছে, এর মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার নিয়ম হচ্ছে ডট গুণন দেওয়া। তাহলে ডট গুণন মানে কি? এ ডট বি, এ ডট বি সমান হবে এ বি কস থেটা, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা, থেটা হচ্ছে কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি এর মান, তাই না? তাহলে কজ ইনভার্স এ ডট বি কত? ডট গুণন করো, 3 × 5 = 15, মাইনাসে প্লাসে -3 × 5 = 15, নিচে যাই থাকুক, নিচে কাওয়ার ঠ্যাং বকের ঠ্যাং যাই থাকুক, 15 − 15 = 0, কস 0 = 90°, কজ ইনভার্স 0 = কত 90°, থেটা হচ্ছে 90°। বা দুইটা ভেক্টর ডট গুণন শূন্য হলে তার লম্ব, দেখো ডট গুণন শূন্য, 3 × 5 = 15, মাইনাসে প্লাসে -3 × 5 = 15, সো মধ্যবর্তী কোণ 90°, বোঝাই যাচ্ছে। পরবর্তী প্রশ্নে যাই, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার দুই বাহু এটা। সো দুইটা বাহু যদি ত্রিভুজের থাকে তাহলে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে 1/2 এ ক্রস বি এর মান, সো এটাও তোমাদের কাজ, তোমরা কমপ্লিট করবা। বাট এগুলো দিয়ে কিন্তু রিটার্ন আসার চান্স আছে এবার ঢাবিতে, আশা করি তোমরা রিটার্নে নির্ণায়কে ভুল করবা না, অনেকে নির্ণায়কে ভুলটা করে, সো কেয়ারফুল, এগুলো প্র্যাকটিস করতে হবে মোর অ্যান্ড মোর। ওকে, ভার্সিটির জন্য ভেক্টর বীজগণিতের পার্টটাকে আমরা ভাগ করেছিলাম, সো সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ এখানে ভার্সিটির জন্য উপাংশ ও লম্ব অভিক্ষেপ। তো চলো উপাংশ এবং অভিক্ষেপ ব্যাপারটা একটু বুঝে নিই। এই যে দেখো, উপাংশ অভিক্ষেপ বুঝতে হলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এদিকে একটা ভেক্টর এ, এ ভেক্টর, তো মনে করো এ এক্স অক্ষ এবং এ ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষে এর উপাংশ কত? এটা থেটা হলে এদিকে কত হবে? এদিকে হচ্ছে এই যে এটা ছায়া, ছায়া হচ্ছে এ কস থেটা, তাই না? এ কস থেটা, এই ছায়াটাই হচ্ছে এ ভেক্টরের উপাংশ, এক্স অক্ষে উপাংশ না অভিক্ষেপ। সো কিছু সূত্র মনে রাখবা, সূত্র এ মনে করো বি বরাবর, বি বরাবর বরাবর এ এর অভিক্ষেপ, এ এর অভিক্ষেপ, এবার বলো কার অভিক্ষেপ এখানে? কার অভিক্ষেপ বলো, সবাই চিল্লায় বলো, কার অভিক্ষেপ? এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ সেটা কস থিটা, তাহলে সূত্র হচ্ছে এ কস থিটা। এ কস থিটা কেমনে বাবা? ওই যে এ ডট বি থেকে বাবা, এ ডট বি মানে কি? এ বি কস থিটা,
তাহলে এ কস থিটা সমান কত হবে? খেয়াল করো এই যে এখানে যদি আমি লিখি এ ডট বি মানে কি ভাইয়া এবি এবি কস থিটা, আমার যদি এ কস থিটা বের করতে হয় তাহলে এ কস থিটা সমান হবে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান। সিম্পল, তাহলে এ কস থিটা মানে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান। তো যদি বলা হয় ইয়াসিনের উপর শুভর অভিক্ষেপ, তাহলে শুভ কস থিটা, যার অভিক্ষেপ ওইটা কস থিটা, যার অভিক্ষেপ ওইটা কস থিটা। তাহলে আমি যদি বলি পি এর উপর, পি এর উপর কিউ এর অভিক্ষেপ, কিউ এর অভিক্ষেপ, তাহলে কার অভিক্ষেপ বলো? কার অভিক্ষেপ? অভিক্ষেপ যা কথা, অভিক্ষেপ আর অংশক একই কথা, অংশক। তাহলে অভিক্ষেপ কার অভিক্ষেপ? কিউ এর, তাহলে কি কিউ কস থিটা, কিউ কস থিটা বের করতে হবে। তাহলে কিউ কস থিটা মানে কি, কি কস থিটা মানে হচ্ছে পি ডট কিউ ডিভাইডেড বাই পি এর মান, পি এর মান। তো এগুলো অভিক্ষেপ বা অংশক। এবার আসি উপাংশ, উপাংশ 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 মানে কি? উপাংশ মানে হচ্ছে দেখো এটাও সেম, জাস্ট একটা একক ভেক্টর লাগাতে হবে, উপাংশ যেহেতু ভেক্টর রাশি। তো মনে রাখবা, এদিকে খেয়াল করো সবাই, যে যদি বলে এর উপর এ বরাবর, এ বরাবর বি এর উপাংশ, বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ, কার উপাংশ? বি এর উপাংশ, তাহলে কি ভাইয়া? বি কস থিটা বের করতে হবে, বি কস থিটা সাথে এ ভেক্টরের একক ভেক্টর। সেটা কিভাবে মনে রাখবো? মনে রাখবো এইভাবে, এ বরাবর বি এর উপাংশ কোনটার বরাবর? কার বরাবর? এ বরাবর। তাহলে এখানে এ ভেক্টরটা আগে দিবা, দেওয়ার পর এই এ ভেক্টরের মানের বর্গ দিয়ে ভাগ করবা, এ ভেক্টরের মান হচ্ছে এ এর বর্গ দ্বারা ভাগ করবা, আর এখানে দুইটা ভেক্টরের ডট গুণন, এ ডট বি, শেষ, অঙ্ক শেষ। সে এইভাবে আমরা যদি মনে রাখি আমরা আরো সহজে করতে পারবো। সো যদি বলা হয় পি বরাবর, লিখো সবাই, পি বরাবর বা পি এর দিকে কিউ এর উপাংশ, কিউ এর উপাংশ, খেয়াল করো বোঝো আগে, কোন বরাবর বলছে, কার বরাবর বলছে? পি বরাবর। তাহলে যেইটা বরাবর বলছে সেটার ভেক্টর দাও পরে, পি ভেক্টর, তার মানের স্কোয়ার দ্বারা ভাগ করো, তার পি স্কোয়ার দ্বারা ভাগ, আর কোন দুইটা ভেক্টর পি এবং কিউ ভেক্টর, তাদের ডট গুণন, পি ডট কিউ, শেষ। এটা হচ্ছে উপাংশের ফর্মুলা, মনে রাখবে এটা হচ্ছে উপাংশের ফর্মুলা। আর অভিক্ষেপ তো বুঝলাম, যার অভিক্ষেপ ওটা কস থিটা, যার অভিক্ষেপ ওটা কস থিটা। আর উপাংশ জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে পোলাপান ভুল করে। তো আমি আবারও বলছি, ইয়াসিন বরাবর কাব্য ভাইয়ার উপাংশ কি হবে? ইয়াসিন ভেক্টর ডিভাইডেড বাই ইয়াসিনের মানের স্কোয়ার, আর ইয়াসিন ডট কাব্য, দ্যাটস ইট। যেটা বরাবর বলবে, এই প্রশ্ন আমরা একটু লিখে নিই সবাই, যেটা বরাবর বলবে লিখো সবাই, উপাংশের ক্ষেত্রে, উপাংশের ক্ষেত্রে এটা একটু লিখো, এটা সবাই একটু লিখবা, উপাংশের ক্ষেত্রে, উপাংশের, উপাংশের ক্ষেত্রে যেটা বরাবর বলবে, যেটা বরাবর বলবে, যেটা বরাবর বলবে তার ভেক্টরকে, তার ভেক্টরকে তারই মানের, তারই মানের বর্গ দ্বারা ভাগ করে, মানের বর্গ দ্বারা ভাগ করে উভয়ের ডট গুণন দিতে হবে, উভয়ের ডট গুণন, ডট গুণন, শেষ। তাহলে আমরা উপাংশ পাবো, এই উপাংশের ফর্মুলাটা মনে রাখতে হবে। যদি বলা হয় নীলা বরাবর টিনার উপাংশ, কোন বরাবর বলছে? নীলা বরাবর, তাহলে নীলার ভেক্টর ডিভাইডেড বাই নীলার মানের স্কোয়ার, এর সাথে গুণন হবে নীলা ডট টিনা, সিম্পল। আর অভিক্ষেপ বললে যদি বি বরাবর বি এর দিকে সি এর অভিক্ষেপ, সি কস থিটা বের করবা, সি এর দিকে ডি এর অভিক্ষেপ, ডি কস থিটা বের করবা, ই এর দিকে এফ এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ? এফ, তাহলে এফ কস থিটা বের করবা, সিম্পল। জাস্ট উপাংশে যেন প্যাচটা না লাগে তোমাদের, উপাংশে যেন কোনো প্যাচ না লাগে। একজন বলছে কাব্য ভাইয়া বলো, কাব্য ভাইয়াই তো বলছি, ওকে। আশা করি তোমাদের এটা বুঝতে পেরেছ। তাহলে চলো দেখি কিছু অঙ্ক সলভ করা যাক, যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আসছে আমাদের। কিন্তু এই যে দেখো, এ ভেক্টর একটা অঙ্ক দিছে, এ ভেক্টর সমান আই মাইনাস জে প্লাস কে, বি ভেক্টর সমান আই প্লাস টু জে প্লাস টু কে,
বি বরাবর এর লম্ব অভিক্ষেপ। তাহলে এখন বের করতে বলছে কি ভাই, অভিক্ষেপ। অভিক্ষেপ মানে কি, কার অভিক্ষেপ, এর অভিক্ষেপ। এর অভিক্ষেপ মানে হচ্ছে এ কস থিটা, এ কস থিটা। এ কস থিটা মানে কি হবে, উপর হবে এ ডট বি ডিভাইডেড বাই বি, অঙ্ক শেষ। এ ডট বি মানে কি, ডট করো, আয়ের সাথে আই ডট করলে ওয়ান, মাইনাসে প্লাসে মাইনাস, দুই একে দুই, কে এর সাথে দুই এর ডট করলে প্লাস দুই, দুই একে দুই। আর নিচে হচ্ছে বি এর মান, বি এর মান হচ্ছে রুট ওভার অফ মান কত, এক স্কোয়ার দুই স্কোয়ার দুই স্কোয়ার, তার এক স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার, তাহলে চার চার এক মানে নয়, রুট ওভার নয় মানে তিন, আর উপরে কত আছে দুই আর দুই কাটা এক, তাহলে কস থিটা, এ কস থিটা মানে হচ্ছে ওয়ান বাই থ্রি। তাহলে অভিক্ষেপ কত হইল, অ্যান্সার হচ্ছে ওয়ান বাই থ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা অপশনটা সরাসরি থাকবে, শেষ। কেউ আবার পার্টনার করে থিটা বের করে না, এনে থিটা বের করতে বলে নেই, এনে বেরই করতে বসে এ কস থিটা, এ কস থিটা মানেই এর লম্ব বিক্ষেপ, তাহলে ওয়ান বাই থ্রি, খুবই সহজ, খুবই সিম্পল। তো বুঝছো তো, যার লম্ব বিক্ষেপ সেটা কস থিটা, অভিক্ষেপ অংশ একই কথা। তাহলে এ কস থিটা মানে হচ্ছে এ ডট বি বাই বি, করে ফেললাম এর সাথে বি এর ডট গুণন দিয়ে বি এর মান দ্বারা ভাগ করলাম, পেয়ে গেলাম ওয়ান বাই থ্রি। এবার আমাকে তোমরা বলো তো দেখি, এটা কত, এটা করো, এটা কিন্তু অংশ, অংশ মানেই অভিক্ষেপ, অংশ মানেই অভিক্ষেপ, করো দেখি কত হবে, কত হবে, কার অংশ, বি এর অংশ, এই আসতে বি এর অংশ মানে কি ভাই, বি কস থিটা, বি কস থিটা মানে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান। এবার ডট করে অঙ্কটা করে ফেলতে পারবা, তোমরাই করবা এটা, এরপর এটা করো, উপাংশ করো, বি বরাবর এর অভিক্ষেপ, খেয়াল করে দেখো বি বরাবর এর অভিক্ষেপ, এখানে কিন্তু প্যাচ আছে, এখানে যে বরাবর সেটার দিকে গুরুত্ব দিতে হবে। দেখো এটা অ্যান্সার কি হবে, আমি ডিরেক্ট অ্যান্সার করতেছি, অ্যান্সার অ্যান্সার ইজ ইকাল টু কোনটা বরাবর, বি বরাবর, তাহলে বি ভেক্টর, বি ভেক্টর, এরপরে তার মানের বর্গ দ্বারা ভাগ, তাহলে বি স্কোয়ার দ্বারা ভাগ ইন্টু এ ডট বি, শেষ। ঠিক আছে, তাহলে এ ডট বি করো ফার্স্টে, তিন দুগুণে ছয়, প্লাসে প্লাসে প্লাস, দশ দুগুণে বিশ, মাইনাসে প্লাসে মাইনাস, এগারো একে এগারো, গেল এ ডট বি। এবার বি ভেক্টর মানে কি, বি ভেক্টর মানে হচ্ছে এটা, টু আই ক্যাপ প্লাস টেন জে ক্যাপ মাইনাস এগারো কে ক্যাপ। আর বি স্কোয়ার মানে কি, বি ভেক্টরের মানের স্কোয়ার, মান কত, বি ভেক্টরের মান কত হবে, রুট ওভার অফ টু স্কোয়ার প্লাস টেন স্কোয়ার প্লাস মাইনাস এগারো স্কোয়ার। আর মানের স্কোয়ার মানে এটার আবার স্কোয়ার, এটার আবার স্কোয়ার, তাহলে কথা হচ্ছে এগারো ইন্টু এগারো মানে একশো একুশ, এর সাথে একশো যোগ হবে দুইশো একুশ, এর সাথে চার যোগ হবে দুইশো পঁচিশ, দুইশো পঁচিশের রুট আর স্কোয়ার কাটা চলে যাবে, তার মানে নিচে দুইশো পঁচিশ থাকবে, এখানে কত থাকবে, খেয়াল করে দেখো, ছয় আর বিশ, ছাব্বিশ থেকে এগারো হলে পঁচিশ, তাহলে এখানে থাকবে পঁচিশ, নিচে থাকবে দুইশো পঁচিশ, পঁচিশ আর দুইশো পঁচিশ কাটা চলে যাবে, পাঁচ পঁচিশে একশো পঁচিশ, আট পঁচিশে একশো দুইশো নয়, তাহলে নিচে থাকবে নয় আর উপরে থাকবে, মানে আলটিমেট অ্যান্সারটা থাকবে নিচে নয়, উপরে থাকবে টু আই প্লাস টেন জে, টেন জে মাইনাস এগারো কে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। মানে নিচে নয় থাকতেছে আর উপরে থাকতে টু আই প্লাস টেন জে মাইনাস এগারো কে, এটাই হচ্ছে অ্যান্সার। পনেরো হয় ছাব্বিশ, ও সরি 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 সরি, আমি ভুল করতেছি কেন, ছাব্বিশ থেকে এগারো গেলে থাকে পনেরো, পনেরো পনেরো আর দুইশো পঁচিশ যদি কাটাকাটি করি আমরা, পনেরো ইন্টু পনেরো মানে দুইশো পঁচিশ, পনেরো দশ দশ একশো, একশো পঞ্চাশ, হ্যাঁ দুইশো পঁচিশ, পনেরো, তাহলে এটা হবে দুই বাই পনেরো, মানে নিচে পনেরো হবে আর কি, সরি পঁচিশ না পনেরো হবে, সরি ভাইয়া ভুল হয়েছে, টু আই ক্যাপ প্লাস টেন জে ক্যাপ মাইনাস ইলেভেন কে ক্যাপ ডিভাইডেড বাই ফিফটিন, দিস ইজ দ্য অ্যান্সার। পঁচিশ কেন, পনেরো তো পনেরোই হবে, পনেরো, সরি সরি সরি, ওকে। সো আশা করি তোমরা করতে পেরেছো, ওয়াও সবাই ঢাবিয়ান এখানে। ওকে, ছাব্বিশ থেকে এগারো গেলে পনেরো হবে, ভাইয়ার মাথা নষ্ট হয়ে গেছে। ওকে, ভেক্টর বীজগণিত, এবার আমরা যা করেছি সব কিছু এই বীজগণিতে অ্যাপ্লাই করো, রেডি স্টাডি অ্যান্ড গো,
রেডি প্রথম টাইম করো এটা, মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি এই ভেক্টর বীজগণিত আমরা অ্যাপ্লাই করব। সো এটা আমি একটা করো দেখি, চমৎকার একটা ম্যাথ। দেখো এ ভেক্টর না, কিন্তু এটা এ ভেক্টরের মান, যেহেতু মডুলাস দিচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে সাত, বি ভেক্টরের মান সাত। এ প্লাস বি বলতে বোঝায় কি জানো, এ প্লাস বি বলতে লব্ধি, লব্ধির মান হচ্ছে সাত, লব্ধির মান সাত, এর মান সাত, বি এর মান সাত, তাহলে এ মাইনাস বি বের করো। ভাই এটা খুবই মজা দিয়ে করা যায়, দেখো এটা ধরো পি, এটা মনে করো কিউ, এটা মনে করো লব্ধি আর, যেতে যে মডুলাস দিছে না মানে মান, কিন্তু লব্ধির মান যত পি এর মান যা, কিউ এর মান যা, আর এর মান তা, সেভেন সেভেন সেভেন, তাহলে আলফা কত ডিগ্রি, 120 ডিগ্রি। আমাকে বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মানটা বের করতে, যে মডুলাস দিয়ে মান। তাহলে চিন্তা করো এটা হচ্ছে হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে শুরুতে, আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করতেই হচ্ছে না, কারণ এ মান 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 সেম, তাই তো? কিন্তু আমাকে বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান, এ ভেক্টর, এটা কিন্তু এ ভেক্টর এবং প্লাস বি ভেক্টর, এটা কিন্তু প্লাস বি ভেক্টর, সামনে প্লাস দিতে হয় না। আমাকে বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান, মাইনাস বি ভেক্টর বলতে কি বোঝায় জানো, মাইনাস বি ভেক্টর বলতে বোঝায় বি এর বিপরীত ভেক্টর, বি এর বিপরীত ভেক্টর, মানে এই বি ভেক্টরটাকে আমরা যদি উল্টায় দেই তাহলে এই মাইনাস ভেক্টর হয়ে যাবে, এই বিটাকে যদি আমরা এইভাবে উল্টায় দেই তাহলে এটা হবে মাইনাস বি ভেক্টর। মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ভেক্টরকে উল্টাও পাল্টাও ঘুরায়া দাও উড়ায়া দাও, ভেক্টরের মান কোনোদিন চেঞ্জ হয় না। তুমি বলতে পারো ভাইয়া এটা মাইনাস হয়ে গেছে তাহলে মান কি -7 হবে, না 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 না, ভেক্টরকে উল্টাইলে তার দিক চেঞ্জ হয় কিন্তু মান সেম 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 থাকে। এটা মান যদি 7 হয় এটার মানও কত, 7। তাহলে আমাকে বের করতে বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লব্ধি, এটা দ্বারা বোঝাচ্ছে কি জানো, এটা দ্বারা বোঝাচ্ছে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, মানে এই দুইটার লব্ধি বের করো। তাহলে এই যে এটা আর এটার লব্ধি, এদের মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। এবার লব্ধি বের করো, খুবই সিম্পল, লব্ধি হবে আর ইজিক্যাল টু রুট ওভার অফ এ এর মান কত, 7 স্কোয়ার, বি এর মান কত, 7 স্কোয়ার, 2 × 7 × 7, এদের মধ্যবর্তী কোণ কিন্তু 120 না, 60 ডিগ্রি, কারণ এই পুরোটা 120, তার মানে এটা হচ্ছে 60, অঙ্ক শেষ। তার মানে বুঝছো ভেক্টরটা উল্টাইলে শুধুমাত্র আলফাতে চেঞ্জ হয়, কোথায় চেঞ্জ, আলফা, মানে কোনো চেঞ্জ নাই, পি স্কয়ার কি স্কয়ার টু পি কিউ এতটুকু অলওয়েজ সেম, খালি কজের পর আলফাটা দেখতে হবে এ এবং মাইনাস বি এর, এবং প্লাস বি এর না, এবং প্লাস বি এর 120, কিন্তু এ এবং মাইনাস বি এর হচ্ছে 60, আর এখানে এটাই বলছে এবং মাইনাস বি এরটা বের করো। ক্যালকুলেশন করলে কস 60 মানে হাফ, 49 7 স্কোয়ার 7 স্কোয়ার 7 স্কোয়ার, 49 যোগ 49 যোগ 49, ক্যালকুলেশন করে ফেলবা, 98 আর 49 কত হয়, 2 107, কত হবে, 147, এরকম কিছু একটা হবে, দ্যাটস ইট, আশা করি পারবো সবাই, রুট ওভার 147। তো ব্যাপারটা আবারও বোঝো, এই ব্যাপারটা আমাদের আপেক্ষিক বেগে খুব কাজে লাগবে। দেখো কখনোই কিন্তু মনে রাখবা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আর পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মানে যে বিয়োগ ফল তা কিন্তু না, এটা এটা দ্বারা বোঝায়, এটা দ্বারা আসলে বোঝায় পি ভেক্টর এবং মাইনাস যে কিউ ভেক্টর তার লব্ধি, মানে তোমার চিত্রে আগে কিউকে উল্টায় মাইনাস কিউ বানাবা, মাইনাস কিউ বানালে আলফা চেঞ্জ হয়ে যাবে, আলফা চেঞ্জ হলে লব্ধির মানও চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা যদি তোমাকে আগের স্লাইড একটু দেখাই, এই যে দেখো এখানে একটু চিত্রাঙ্কন প্রতিযোগিতা একটু ডাকে, আপেক্ষিক বেগে খুবই কাজে লাগবে, একটু খেয়াল করো। ধরো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, আমি তোমাকে বললাম মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এবার আমি তোমাকে বের করতে বললাম পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের মান ও দিক, মান ও দিক, তুমি কি করবা, তুমি এটার মান মনে করো বললাম 5, এটার মান মনে করলাম 3, তো তুমি কি করবা, এটা কি করবা, 5 - 3 করে দিবা, না কিন্তু বিয়োগ না, এটা ভেক্টর বিয়োগ, ভেক্টর বিয়োগ বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, এটা দ্বারা বোঝাচ্ছে, আমি বারবার বলি এটা দ্বারা বোঝাচ্ছে পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, তার মানে এই দুইটার লব্ধি বের করো, যে মান ও দিক বের করতে বলছি তার মানে এই দুইটার লব্ধির মান ও দিক, সেই যে এই দুইটা মানে, এই দুইটা মানে কি, পি এবং মাইনাস কিউ,
ভালো করে দেখো পি এবং মাইনাস কিউ। সো এবার তোমার দ্বিতীয় কাজ হচ্ছে মাইনাস কিউ কে আঁকা। এখানে পি আছে, আছে, কিন্তু এই কোনো চিত্রে মাইনাস কিউ নাই। মাইনাস কিউ বানাইতে হবে কিভাবে বানাবা, কিউ যে ভেক্টরটা আছে তাকে উল্টায় দিতে হবে সিম্পলি। সো উল্টায় দিলাম, এটা হচ্ছে সেই মাইনাস কিউ। এটার মান কি চেঞ্জ হয়েছে? কোনো দিনও না, মান কিন্তু তিন তিনই থাকবে, এটার মান পাঁচ পাঁচই থাকবে। তাহলে এখন লব্ধি কার কার? লব্ধি হচ্ছে পি এবং মাইনাস কিউ। তাহলে এটা কি কোনো দরকার আছে? না, এটা কোনো দরকারই নাই। সো এটা মুছে দাও, এটা নাই। এটার এটা লব্ধি, এটা এটার লব্ধি কেমনে বের করবা? সামান্দ্রিক অঙ্কন করো, এই যে লব্ধিটা, এই যে লব্ধিটা, ঠিক আছে। এবার এই লব্ধি কেমনে বের করবা? সিম্পল ব্যাপার, এই যে আলফা কত, এই যে এর মধ্যবর্তী কোণ কত, এটা 60 ডিগ্রি হলে এটা অবশ্যই 120 ডিগ্রি। তো আমাদের আলফার মান হবে রুট ওভার অফ 5² 3² 2πq। অবশ্যই মাইনাস দিবা না, সবাই যে ভুলটা করে থ্রিকে মাইনাস থ্রি লিখে, মাইনাস থ্রি লিখলে বিপদ। আমি আগে বলছি মান যা আছে তাই, এই পর্যন্ত সেম, 25 × 3 এই পর্যন্ত সেম। খালি কস আলফার ক্ষেত্রে চিন্তা করতে হবে কার কার মধ্যবর্তী কোণ, পি এবং মাইনাস কিউ এর, পি এবং মাইনাস কিউ এর কত ডিগ্রি, এটা কিন্তু 120 ডিগ্রি। সো ব্যাপারটা কি ক্লিয়ার করতে পেরেছি? এখানে আমরা যেটা করছি, ফার্স্ট অফ অল বুঝে নিছি যে এ প্লাস বি তাদের মধ্যবর্তী কোণ কত ছিল, 120 120। এরপর এ মাইনাস বি আর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 60 দিয়ে করে ফেলছি। ব্যাপারটা বুঝছো তো? এটা বুঝছুই? এটা কি বুঝছি আমরা? তোমরা একবার না বুঝিলে শতবার বুঝাবো, তাও বুঝতে হবে। এটা আমি তো একবার না কয়েকবার বুঝাইছি, রিপিট রিপিট করতে করতে রিপিট শেষ করছি। এই যে এটা রিপিট করলাম, এখানে রিপিট করলাম, এখানে রিপিট করলাম। ওকে, তারপরও দেখো যখন আমরা আপেক্ষিক বেগ পড়বো, খালি জাস্ট এটা মাথায় রাখবা, যখন তোমাকে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বলবে তখন অবশ্যই দেখবা মাইনাস কিউ কোথায় আছে। এটা যদি পি হয় এটা কিন্তু কিউ, এটা কিন্তু মাইনাস কিউ না, মাইনাস কিউ হচ্ছে কিউ এর উল্টা। এটা যদি হয় প্লাস কিউ তাহলে এটা হবে মাইনাস কিউ, মাইনাস কিউ তুমি নিজেই বানাইতে পারবা, এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ। তো খেয়াল করো, এটা যদি হয় আলফা তাহলে এটা কত হবে, 180 মাইনাস আলফা, সহজ হিসাব। তারপর এটা 120 হলে এটা 60, সহজ হিসাব, সিম্পল ব্যাপার। একইভাবে এটা যদি 60 হয় তাহলে এটা 120, যেহেতু দুইটা যোগফল 180 হইতে হবে। ওকে, এটা খুব চমৎকার একটা ম্যাথ। রেডি? এমন একটি একক ভেক্টর নির্ণয় করো, এটা আমাদের আপেক্ষিক বেগে লাগবে। সো এটা নিয়ে পেন খেতে হবে না, যখন আপেক্ষিক বেগ পড়াবো তখন এই ব্যাপারটা আবার আমি ক্লিয়ার করব, সমস্যা নেই। আপেক্ষিক বেগ কিন্তু কালকের ক্লাসে আছে। তো এমন একটি একক ভেক্টর নির্ণয় করো, কেমন ভেক্টর নির্ণয় করতে বলেছে ভাইয়ারা? একক ভেক্টর যা এক্স ওয়াই তলের সমান্তরাল। মনে রাখবা এক্স ওয়াই তলে কে কে আছে, এক্স ওয়াই তলে খালি আই ক্যাপ আছে এবং জে ক্যাপ আছে। তাহলে বুঝতে হবে এই একক ভেক্টরটাও আই ক্যাপ এবং জে ক্যাপ দ্বারা গঠিত এবং এর সাথেও সমান্তরাল। মানে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলেছে যা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং একই সাথে 2i − 2j + 6k এই ভেক্টরটিরও সমান্তরাল। তা আমরা ধরে নিচ্ছি, এটা একবার বইয়েটা আসছিল, আমরা করি তারপর। ধরি সেই ভেক্টরটি হচ্ছে এ, এ মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। কেন আমি এ ওয়াই পর্যন্ত লিখলাম, এ জেড কেন লিখলাম না বলতে পারবা? কারণ শুধু বলেছে এক্স ওয়াই তলের সমান্তরাল। এক্স ওয়াই তল মানে জেড থাকতেছে না, মানে কে ক্যাপটা থাকতেছে না, এ কারণে কে ক্যাপ আর দেই নাই। ধরে নিছি ভেক্টরটা হচ্ছে এইটা, এক্স এবং এ ওয়াই এর মান বের করতে পারলেই অঙ্ক শেষ, ভেক্টরটা বের করতে পারবো। কারণ এটা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং আমি ধরে নিছি একই সাথে এই যে 2i − 2j + 6k ভেক্টরটা দিছে এটারও সমান্তরাল আমি ধরে নিছি। কেন শুধুমাত্র আই ক্যাপ আর জে ক্যাপ দিয়েছি? কারণ এখানে এক্স ওয়াই তল বলছে, যদি এখানে ওয়াই জেড তল বলতো তাহলে জে ক্যাপ আর কে ক্যাপ দিতাম খালি। তো বুঝছো তো? এবার বলো এটা কেমন ভেক্টর? এমন একটি একক ভেক্টর, তার মানে এই ভেক্টরটা একক ভেক্টর হইতে হবে।
একক ভেক্টরের মান কত? এক। তাহলে শর্তমতে এই ভেক্টরটাকে হইতে হবে একক ভেক্টর, মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, মানে এটার মান হইতে হবে কত ভাইয়া? এক। শর্তমতে এটার মান হইতে হবে কত? এক, কারণ একক ভেক্টরের মান এক। আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। মানে আবার কেউ বললো না ভাইয়া এটা কই থেকে পাইলেন, এটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয়ের সূত্র, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান, মান হইতে হবে ওয়ান কারণ এটা একক ভেক্টর। তাহলে আমরা সমীকরণ পাইলাম এটা একটা এক নম্বর সমীকরণ। আমাদের মূলত বের করতে হবে এক্স এবং এ ওয়াই এর মান বের করে বসাই দিলে অঙ্ক শেষ। এবার দুই নম্বর সমীকরণে যাই, খেয়াল করো বলছে এই যে ভেক্টরটা এই যে আরেকটা ভেক্টর তার সাথে সমান্তরাল, সমান্তরাল হলে সহগগুলোর অনুপাত সমান হয়। তাহলে বলো এই আই ক্যাপের সহগ কত? এক্স। আর এখানে আই ক্যাপের সহগ কত? দুই ইজ ইকুয়াল টু, এখানে জে ক্যাপের সহগ কত? এ ওয়াই, এখানে জে ক্যাপের সহগ কত? মাইনাস দুই, ইজ ইকুয়াল টু হবে কনস্ট্যান্ট, কারণ আমরা জানি যে সহগগুলোর অনুপাত সমান হয়। এই কে দ্বারা বোঝাচ্ছে? কনস্ট্যান্ট। আচ্ছা এটা সি দেই তাহলে বুঝবো ভালো করে, সি দ্বারা বোঝাচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভাই এখান থেকে বুঝতে পারতেছি এক্স এর মান আসে টু সি আর এ ওয়াই এর মান আসে মাইনাস টু সি, কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। এখনও কিন্তু আমরা সি এই যে কনস্ট্যান্টগুলো এগুলোর ভ্যালু জানি না, তো এবার আমরা কি করব? এবার আর কিছুই না, এবার খালি সমীকরণের মানগুলো বসাবো। যেমন এই সমীকরণে তুমি যদি এক্স এবং এ ওয়াই এর মান বসাও তুমি সি এর মানটা পাওয়া যাবা। এই যে এক নম্বর সমীকরণে এক্স এর মান যদি তুমি টু সি বসাও তাহলে টু সি স্কোয়ার মানে কত হবে? ফোর সি স্কোয়ার, প্লাস এ ওয়াই এর মান যদি মাইনাস টু সি বসাও তাহলে মাইনাস টু সির উপরে হোল স্কোয়ার মানে আবারও ফোর সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। ফোর যদি কমন নেই সি স্কোয়ার ইজ ওয়ান, সি স্কোয়ার ইজ হবে ওয়ান বাই ফোর, সুতরাং সি এর মান হবে প্লাস মাইনাস ফোর কমন নিছি তাহলে সরি সরি ফোর কমন নিছি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে টু সি স্কোয়ার, তাহলে টু সি স্কোয়ার মান হবে ওয়ান বাই ফোর, সি স্কোয়ার হবে ওয়ান বাই এইট, তাহলে প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ এইট। এই হচ্ছে সি এর মান পাই গেছি। এবার সি এর মান পাইছো মানে এক্স এর মানও পাইছো এ ওয়াই এর মানও পাইছো, অঙ্ক শেষ। এই যে কনস্ট্যান্টের মানটা এখানে বসাও তাহলে এক্স সমান কত হবে? এই যে আমি এখানে করি লাস্ট, এক্স সমান হবে প্লাস মাইনাস টু সি, সি মানে ওয়ান বাই রুট ওভার অফ এইট, ওয়ান বাই চার দুগুণ আট, তো তাহলে টু রুট টু লেখা যায় রুট ওভার অফ এইট কে, টু টু কাটা তাহলে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। আর এ ওয়াই এর মান কত হবে? মাইনাস টু সি, তাহলে প্লাস মাইনাস মাইনাসের ওয়ান বাই রুট টু, তাই তো? এরকমই তো আসে, টু রুট টু না, টু সি টু সি, সি এর মান হচ্ছে রুট ওভার এইট, চার দুগুণে আট, ঠিকই আছে, ওকে। তো এবার এই মানগুলো এখানে বসে দিলে অঙ্ক শেষ। সুতরাং আমাদের ভেক্টরটি হবে এ ভেক্টর ইজ ইকুয়াল টু, প্লাস মাইনাসটা কমন নিয়ে নিলাম, এটা হচ্ছে ওয়ান বাই রুট টু আই ক্যাপ, এই যেখানে বসবে ওয়ান বাই রুট টু আই ক্যাপ, আর এটা মাইনাসের, কিন্তু এটা মাইনাস হবে ওয়ান বাই রুট টু জে ক্যাপ, শেষ, অঙ্ক শেষ। এটি হচ্ছে অ্যান্সার, একটু বড় বাট আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ম্যাথটা করলাম। এই ধরনের ম্যাথ ভার্সিটিতে আসবে না, বাট আমি বোঝাই ব্যাপারটা বোঝো, সবাই একটু ক্লিয়ার হও। বুয়েটের ম্যাথ ব্রো, হ্যাঁ বুয়েটের ম্যাথ তো তাই একটু বড় হয়েছে, বাট এই ধরনের ম্যাথ ভার্সিটিতে আসবে না, বাট বিজ্ঞান প্রযুক্তিতে কিন্তু চলে আসতে পারে। একজন বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে, খেয়াল করো ব্যাপারটা আমি বোঝাই এখানে একটু পিছনে বসে আমি তোমাদেরকে বোঝাই আর তোমাদের কমেন্ট দেখি, হ্যাঁ রেডি। প্রথমত বলছে, আচ্ছা পিছনে না সামনেই যাই, প্রথমত বলছে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো, তাহলে ভেক্টরটা অবশ্যই একক ভেক্টর, একক ভেক্টর হওয়ার শর্ত তার মান হবে এক, গেল? এটা তো বুঝছি বাংলা কথা। এক্স ওয়াই তলের সমান্তরাল, তার মানে ভেক্টরটার মধ্যে খালি আই ক্যাপ থাকবে আর জে ক্যাপ থাকবে, যেহেতু শুধুমাত্র এক্স ওয়াই তল বলছে। যদি বলতো এক্স ওয়াই জেড তল তাহলে বলতাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, যেহেতু শুধু এক্স ওয়াই বলছে তার মানে ভেক্টরটার মধ্যে কে কে থাকবে, আই ক্যাপ আর জে ক্যাপ থাকবে, এবং এই যে আরেকটা ভেক্টর দিয়েছে যার সমান্তরাল। তো যদি এক্স ওয়াই তলের সমান্তরাল হয় ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ, ডান।
আবার বলছি ভেক্টরটা কেমন ভেক্টর, একক ভেক্টর। তাহলে এটার মান সমান সমান কত হবে, এক। তাহলে মান যদি এক হয় তাহলে রুট ওভার স্কোয়ার করে ওয়ান, তাহলে এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার যেগুলো ওয়ান হইতে হবে, সমীকরণ নম্বর দিলাম এক। এবার বলছে ভেক্টরটা এই ভেক্টরের সমান্তরাল, সমান্তরাল মানে কি সহগগুলোর অনুপাত সমান হবে। আই ক্যাপের সহগ এক্স, এখানে আই ক্যাপের সহগ দুই, তাহলে জে ক্যাপের সহগ এ ওয়াই, জে ক্যাপের সহগ মাইনাস দুই, তাহলে এই যে অনুপাত সমান কনস্ট্যান্ট হবে। তাহলে এক্স সমান পেলাম টু সি, এ ওয়াই পেলাম মাইনাস টু সি। এবার আর কিছুই না, সিম্পল বীজগণিত, বীজগণিত তো বোঝো, এক্স ওয়াই এর মান নির্ণয় করা। এক্স এর মানটা এ ওয়াই এর মানটা এক নঙ্গে বসায় দিলাম, এটা পাইলাম, সি এর মান পাইলাম প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার বাই। এই পর্যন্তই তো অঙ্ক, কারা কারা কঠিন বলতেছো, কোন বলদ গুলা কঠিন বলতাছোস। এক্স এ ওয়াই এর মানটা এক নঙ্গে বসাই, সি এর মানটা বেরোলো প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার এইট, সি এর মানটা কোথায় আছে, এই যে এখানে বসায় দাও, সি এর মানটা, সি এর মানটা এখানে বসাইলে পাইয়া যাবা প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, ওয়ান বাই মাইনাস রুট টু। এই এক্স ওয়াই এর মানটা ভেক্টরের মধ্যে বসাইলে প্লাস মাইনাস কমন, ওয়ান বাই রুট টু আই ক্যাপ মাইনাস ওয়ান বাই রুট টু জে ক্যাপ। এখন বল এটা কেন কঠিন, কারা কঠিন বলতেছিস, তাদের চেহারা দেখতে চাই। অঙ্কটা এতটুকু, বাকিটা তোর বীজগণিত, বীজগণিত যদি না পারোস তাহলে দুনিয়ার কি পারবি। ওকে, এমনি মুন্না আলী বলছে ভাই কমেন্ট দেখবেন, দেখছি ইজি ভাই, কিন্তু এটা এমসিকিউ তে আসলে তো প্রবলেম, রিটেন আসবে, এমসিকিউ তে আসবে না, এত বড় অঙ্ক এমসিকিউ তে আসে না। কিন্তু এবার ঢাবিতে, মানে গত বছর ঢাবিতে একটা ম্যাথ দিছে, এটা করতে 5 মিনিট লাগবে, বাট সবগুলো না, 15টা এমসিকিউ এর মধ্যে একটা দুইটা এমসিকিউ এরকম আসবে। বুদ্ধিমানের কাজ হবে ওই একটা দুইটা এমসিকিউ না করা, কারণ ওগুলো অনেক বড় টাইম সাপেক্ষ, আগে সবগুলো করবে এরপর ওইটা করবো সময় থাকলে, বাট এগুলো তো শিখতে হবে আমার, অন্তত এটা আমার যে কনসেপ্টটা ক্লিয়ার করবে সেই কনসেপ্ট দিয়ে আমি অনেকগুলো ম্যাথ করতে পারবো, সেটাই তো হিসাব। ওকে করো দেখি, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করলে লিখো শর্ত, তোমরা তো জানো এটা, এটা একটা শর্ত, এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু জিরো, তাই না, এটা একটা শর্ত। আবার আরেকটা শর্ত লিখো, শর্টকাট শর্ত, সমতলে অবস্থান করলে, একই সমতলে থাকলে, একই প্লেনে থাকলে, প্লেনে থাকলে, এটা আরেকটা শর্ত হচ্ছে নির্ণায়ক শূন্য, একই প্লেনে থাকলে কি শূন্য ভাইয়া, নির্ণায়ক, নির্ণায়ক ইজিক্যাল টু শূন্য হবে। নির্ণায়ক বলতে কি বোঝায়, এই যে এখানে যে সহগগুলো আছে তার নির্ণায়ক, যেমন আই ক্যাপের সহগ কত, এক, জে ক্যাপের সহগ মাইনাস থ্রি, কে ক্যাপের সহগ এ, তাহলে এক মাইনাস থ্রি এ। এখানে দেখো তো দুই নম্বর ভেক্টরটা দুই এক মাইনাস এক, দুই এক মাইনাস এক, এটা সহগ তিন মাইনাস দুই সাইড, তিন মাইনাস দুই সাইড, নির্ণায়ক শূন্য হলে, নির্ণায়ক শূন্য মানে তারা একই সমতলে আছে। নির্ণায়ক শূন্য করো দেখি, নির্ণায়ক কেমনে করতে হয়, এক এই যে এখানে করি, এক এক ধরলাম, এর কলম সারিবার, চার একে চার মাইনাস দুই একে দুই, চার মাইনাস দুই, তবে এটা কত মাইনাস থ্রি, তাহলে প্লাস মাইনাস থ্রি, সরি মাইনাস মাইনাস থ্রি, এই কলাম এই সারি বাদ, চার দুগুণে আট মাইনাস মাইনাস থ্রি, এইট মাইনাস মাইনাস থ্রি মানে প্লাস থ্রি, তারপরে প্লাস এ, এই কলাম এই সারি বাদ, দুই দুগুণে চার মানে মাইনাস চার মাইনাস থ্রি, মাইনাস চার মাইনাস থ্রি, ক্যালকুলেশন করো কত হয়, চার থেকে দুই বিয়োগ দিলে দুই, মাইনাস মাইনাস প্লাস, তিন আটা তিন এগারো, এগারো তিন এগারো তেত্রিশ, প্লাস তেত্রিশ, আর এটা কত মাইনাস সাত, চার দুগুণে দুই দুগুণে চার মাইনাস থ্রি মানে সাত, তাহলে মাইনাস সেভেন এ ইজ ইকুয়াল টু জিরো, তেত্রিশ দুই পঁয়ত্রিশ, পাঁচ সাত পঁয়ত্রিশ, এর মান হবে পাঁচ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট নির্ণায়ক শূন্য করে করলাম, ক্যালকুলেশন একটু ধ্যান দিবা, এর মান হচ্ছে ফাইভ, এর মান হচ্ছে ফাইভ। ভাই এই ক্যালকুলেশনটা তোমাদের উপর, ক্যালকুলেশন আমার উপর না, এই যেটা ধুমধাম করে ফেলা এটা তোমাদের, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতে হবে। জাস্ট মনে রাখবা একই সমতল অবস্থান করলে তাদের নির্ণায়ক শূন্য হবে। আচ্ছা একজন বলছে ভাইয়া এন্টাজল 0.1% ন্যাচারাল ড্রপ ইউজ করেন, অনেক ইজি হবে কথা বলতে, অনেক কষ্ট করে কথা বলতেছে মনে হচ্ছে।
আমার একটু শ্বাসকষ্ট টাইপ সমস্যা আছে, বাট সকল সমস্যা তোমাদের পড়ানোর কাছে তুচ্ছ। আজকে আমি এমন কিছু মানে এমন সবই পড়াবো যেগুলো তোমাদের প্রশ্ন ব্যাংক যখন ধরবা এটা পড়ার পর তোমাদের কাছে সব কিছু সহজ মনে হবে। অন্তত এই ভেক্টর অধ্যায় থেকে তোমার উত্তর করতে সমস্যা হবে না, যারা ক্লাস করতেছো টিল নাও। ওকে ওকে, এর পরবর্তী প্রশ্নে চলে যাই। 50 নম্বর স্লাইড, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এক্স অক্ষ একটা ভেক্টর দিয়ে দিয়েছে, 3i ক্যাপ -4j ক্যাপ +5k ক্যাপ। ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে যে কোণ সৃষ্টি করে তাদের মান নির্ণয় করো। তার মানে একটা ভেক্টরের অক্ষ ত্রয়ের সাথে উৎপন্ন কোণ। সো এটা আমরা খুব সহজে করতে পারি। মনে রাখবা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি হয় আলফা, সেটা হবে কজ ইনভার্স। কজ ইনভার্স ভেক্টরের আই ক্যাপের সহগ, আই ক্যাপের সহগ কত? 3, ডিভাইডেড বাই ভেক্টরের মান। মানে যখন তুমি এক্স অক্ষের সাথে কোণটা উৎপন্ন করতেছো, তার মানে এক্স, এক্স মানে আই ক্যাপের সহগ ডিভাইডেড বাই মান, টোটাল মান, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ডট গুণন করে আমরা এটা করলে এটাই আসবে। তাহলে বলো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে? আলফা। আলফা হচ্ছে কজ ইনভার্স। এখানে আই ক্যাপের সহগ কত? আই ক্যাপের সহগ হচ্ছে 3, ডিভাইডেড বাই ভেক্টরটির মান, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 9 আর 16 25, আর 25 50, তাহলে √50। এটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। বলতে পারো ভাইয়া এটার ক্যালকুলেশন তো আমি জানি না, জানার দরকারও নাই, এটা এভাবেই থাকবে অপশনে, এটা এভাবেই থাকবে। তাহলে বলো ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি হয় বিটা, তাহলে সেটা কি হবে? কজ ইনভার্স জে ক্যাপের সহগ। ওয়াই অক্ষ মানে জে ক্যাপ, সহগ কত? -4, -4 ডিভাইডেড বাই মান, মান হচ্ছে √50। তাহলে বলো জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? যদি গামা হয় কজ ইনভার্স, কে ক্যাপের সহগ কত ভাইয়া? কে ক্যাপের সহগ হচ্ছে +5 ডিভাইডেড বাই মান, √50। শেষ। এটা বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে আর অপশনগুলো এভাবেই থাকবে। তাহলে বলো তো কি করলাম? যেই অক্ষের সাথে উৎপন্ন কোণ তুমি বের করবা, সেই অক্ষে যেই সহগটা আছে সেই সহগকে তার মান দ্বারা ভাগ করবা। যেমন জেড অক্ষে আছে সহগ 5, তাহলে 5 বাই মান। ওয়াই অক্ষে সহগ আছে -4, -4 বাই মান। এক্স অক্ষে সহগ 3, 3 বাই মান। সেটা মাথায় রাখতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ অক্ষ ত্রয়ের সাথে উৎপন্ন কোণ গত বছরের আগের বছর এসেছে। আচ্ছা, একজন বলছে ঘুমের ভিতর কি যে নোট করছি বুঝতেছি না, এত ঘুম কেন? ওকে, এই গেল হচ্ছে আমাদের ভেক্টর বীজগণিত। নদী নৌকা আজকে লাস্ট টাইপ, তো নদী নৌকার আগে নিজেকে আবার চিয়ার আপ করতে হবে তোমাদের। সো একটু চিয়ার আপ করো, কিন্তু এই নদী নৌকা থেকে এবার রিটার্ন আসবে, অনেক অনেক গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সায়েন্স টেকনোলজি মানে গুচ্ছের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। সো বলো ব্রেক কি দেবো নাকি দেবো না, আর পড়া শেষ করে দেবো এটা। নদী নৌকা গুচ্ছের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো ভয় হয়েছে আর আর কত নদী নৌকাটা বাকি আছে, নদী নৌকা বলাতে আমার আধা ঘন্টা লাগবে, 5 মিনিট কি ব্রেক দেবো? আমি বুঝলাম না, আমার কষ্ট হচ্ছে না, তোমাদের কেন কষ্ট হচ্ছে? আচ্ছা, যারা বলছো যে ভাইয়া আবার, তাদেরকে একটা কথা বলি, আমি একটা জিনিস একবার না দুইবার না তিনবারের মতো রিপিট করতেছি, এরপরে যখন আবার বলছো তখন অবশ্যই যেটা করতে হবে ভিডিওটা যেখানে তুমি বুঝোনি সেই টাইম টাইমটা লিখে রাখবা, ওই টাইমে আবার ভিডিওটা আবার টেনে দেখবা, তাছাড়া কিন্তু হবে না। ওকে, তাহলে 3 মিনিট ব্রেক, আমি একটু পানি খেয়ে আসি, একটু বসি, 3 মিনিট ব্রেক, ব্রেক না আমি আসতেছি, এখনই আসতেছি, সবাই চুপচাপ বসো, আমি একটু পানি খাই, একটু পানি খাই। হ্যাঁ, নদী নৌকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নদী নৌকা এখনই শেষ করবো, জাস্ট আর অন্য সময় লাগবে। সবাই নাকে মুখে পানি দাও, কারণ নদী নৌকা অনেক ইম্পর্টেন্ট। আসতেছি 2 মিনিট।
খুব ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং গুছের জন্য খুব ইম্পর্টেন্ট। ওঠো 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 ভাইয়া, দুষ্টু পানি খেয়ে নদী পার হবে, নাকে মুখে পানি দাও, তারপর নদী নৌকার ম্যাথ করো। ইয়াসিম মামুন স্যার, ওকে স্যার বলতে হবে না, স্যার বলাটা লজ্জার ব্যাপার একটু। ইয়াসিম ভাইয়া বলো, আরে 2 মিনিটে ব্রেক দিতে গেছি, এর মধ্যে 100 বলাবার নাই হয়ে গেছে, এটা কিছু হইলো? পানি খেতে পারলাম না। স্টিল নাও আই হ্যাভ নট টেক মাই ডিনার। হোয়াই? ডিনার করে সব কাজ সেরে বসবা আমাদের ক্লাস করতে, ফিজিক্স ক্লাস তো ছোটই হয়েছে, কেমিস্ট্রি ক্লাস আরও বড় হইতে পারে। ওকে রেডি রেডি ভাইয়া, প্লিজ ভাই সাউন্ড সিস্টেমটা ঠিক করেন, দেখি তো সাউন্ড সিস্টেম কি ঠিক। এই সোহান, সাউন্ড কেন জানি বের 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 করতেছে, স্যার বলে ভাই লজ্জা পাই। পোলাপান তোমরা একটু জয়েন হও, তোমাদেরকে আমি আধা ঘন্টার ব্রেক দিইনি, 2 মিনিটের ব্রেক দিছিলাম। ছাগল পোলাপানগুলো দৌড় দেয়, কোথাও যায়নি ভাই, নেন পড়ান আপনি, ওই দরজার ওই পাশ থেকে ঝাড়ি মারতেছেন। ওকে লেটস স্টার্ট। নদী নৌকা, তো নদী নৌকার কিছু বেসিক কনসেপ্ট আমার আগে বুঝতে হবে। মনে রাখবা নদী পারের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেয়া থাকবে, জিনিসগুলো কি কি? নদী পারের ক্ষেত্রে যা দেয়া থাকবে, যা দেয়া থাকবে, যা দেয়া, যা কি কি দেয়া থাকবে? স্রোতের বেগ দেয়া থাকবে, স্রোতের বেগ যে কোনো একদিকে, স্রোতের স্রোতের বেগ। এরপর দেয়া থাকবে ভাইয়া নৌকার বেগ, নৌকার নৌকার বেগ। এরপর দেয়া থাকবে তোমার নদীর প্রস্থ, নদীর প্রস্থ। এই তিনটা জিনিস দেয়া থাকবে, তোমার বিভিন্ন জিনিস বের করতে হবে এখান থেকে। সো এই তিনটা জিনিস দেয়া থাকবে এবং এখান থেকে তোমার বের করতে হবে। ভাই কেমন জানি সাউন্ডটা ভেবে করতেছে, এটা কি শুরু থেকে ভেবে করতেছে? ভাই ঠান্ডায় নদী পার হবো না রে ভাই। আরে বাসাধন, তোর নদী সাতটায় পারিতে হবে না তো, তোর তোর নদী পারিতে হবে কিভাবে? নৌকা দিয়ে। সে ভেবে করতেছে, আমাদের ম্যানেজার সাহেব মাইক্রোফোনটা চেঞ্জ করে দিচ্ছেন। সো ম্যানেজার তুমি মাইক্রোফোন চেঞ্জ করতে পারো, সমস্যা নেই। ওকে সো ডান, আশা করি এখন সব ক্লিয়ার। সোহানকে একটু বলবো অবশ্যই যেন সে চেক করে যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে সব কিছু আশা করি ক্লিয়ার, সব ওকে সো ডান, আশা করি এখন সব ক্লিয়ার। সোহানকে একটু বলবো অবশ্যই যেন সে চেক করে যে সব কিছু ক্লিয়ার আছে। ওকে 45 মিনিট, গ্রামে এত রাত চেয়ে থাকা পসিবল না। অ্যাডমিশন টাইমে তুমি, আমি বলি কীভাবে কী করবা, এই যে রাতে ক্লাস দেওয়ার কারণ হচ্ছে তোমাদেরকে যেন আমরা রিল্যাক্সে অনেকক্ষণ পড়াতে পারি এবং তোমাদের সবগুলো কাজ তোমরা সেরে আসতে পারো, দিনে অনেক জ্ঞান যাম। তা তোমরা যেটা করতে পারো যে সারাদিনে সব কাজ শেষ করে এই রাতের এই সময়টুকু ফ্রি থাকবা, আবার সকালে উঠে, যেমন এখানে তোমার রাত 1টা পর্যন্ত ক্লাস হবে, আবার সকালে মনে করো ভোরের দিকে উঠে নামাজ পড়ে একটু ঘুম দিয়ে সকাল 8টা 9টার সময় উঠে আবার পড়া শুরু করবা, সারাদিন পরে তারপরে এক্সামটা দিবা, আবার ক্লাস। সো এইভাবে তোমার প্রিপারেশন। আমি এটুকু বলতে পারি, এটুকু নিশ্চিত, এই কোর্সে যারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাস করবে, প্রতিটা এক্সাম দিবে, তারা চান্স পাবেই। আমি ধরে নিচ্ছি তুমি ভেদা স্টুডেন্ট, ভেদা মানে বুঝো একদম গাধা, তুমি কিচ্ছু পারো না, তোমার চেয়ে অনেক প্রো প্রো স্টুডেন্ট আছে। বাট আই গ্যারান্টি ইউ দ্যাট ইফ ইউ ডু এভরি ক্লাস, ইফ ইউ পার্টিসিপেট ইন এভরি এক্সাম ইন দিস গ্রুপ, তোমার চান্স ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে। তুমি যত ভেদাই হও সেই কষ্টটুকু অন্তত করো। ওকে সো রেডি, এই তিনটা জিনিস দেওয়া থাকবে, আমাদের নদীটা পার হতে হবে বিভিন্ন শর্তে। সো চলো আমরা একটা নদী নৌকা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা বুঝি। আচ্ছা অঙ্কের মাধ্যমে বোঝার আগে তোমরা এই ব্যাপারটা বোঝো যে, আচ্ছা না অঙ্কের মাধ্যমে বুঝি তাহলে সহজ হবে। সো একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ 10 কিলোমিটার হলে সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে নৌকা কোন দিকে চালাবো? তো প্রথমত তোমাদেরকে আমি সহজ উপায়ে বুঝাই, এরপর আমরা একটু ডিটেলস উপায়ে যাব। মনে রাখবা সর্বনিম্ন দূরত্ব, লম্বালম্বি দূরত্ব,
আরা আরি দূরত্ব, আমি আবারও বলছি সবাই লিপসিং করো আমার সাথে, সর্বনিম্ন দূরত্ব, লম্বালম্বি দূরত্ব, আরা আরি দূরত্ব, পার হতে হলে কত কোণে রওনা দিব, সেই ফর্মুলা হচ্ছে আলফা সমান কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, ইউ হচ্ছে স্রোতের বেগ, ইউটা কি স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। আরে হ্যাং খাইছে, আচ্ছা ভি হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ। তো মনে রাখতে হবে এটাই, যে সর্বনিম্ন দূরত্ব লম্বালম্বি দূরত্ব বললেই আলফার মান কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, যেখানে ইউ স্রোতের বেগ, ভি নৌকার বেগ, ইউ স্রোতের বেগ, ভি নৌকার বেগ। এক্ষেত্রে কত সময় লাগবে, কোন ক্ষেত্রে, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে একটাই ফর্মুলা, টি ইজ ইকাল টু দূরত্ব ডিভাইডেড বাই রুট ওভার অফ নৌকার বেগের স্কোয়ার মাইনাস স্রোতের বেগের স্কোয়ার, অঙ্ক শেষ। কত সময় লাগবে, তো অবশ্যই এই সূত্র কোন ক্ষেত্রে, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে, সর্বনিম্ন দূরত্ব লম্বালম্বি দূরত্ব এই সকল ক্ষেত্রে আলফা কত, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি স্রোতের বেগ বাই নৌকার বেগ। আর টাইম কত লাগবে, মানে নদীটা ক্রস হতে টাইম কত লাগবে, দূরত্ব ডিভাইডেড বাই রুট ওভার অফ নৌকার বেগের স্কোয়ার মাইনাস স্রোতের বেগের স্কোয়ার, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, শেষ। সর্বনিম্ন সময়ে পার হতে হলে কোন দিকে চালাবো, দিক বলতেই আলফা বোঝায়, মানে কত অ্যাঙ্গেলে চালাচ্ছ স্রোতের সাথে, কত অ্যাঙ্গেলে, সেটার জন্য একটা ফর্মুলা আছে। মনে রাখবা যে কোনো সময় বের করার নদী পারের ক্ষেত্রে, সবাই একটু লিখো এই লাইনটা লিখো, নদী পারের ক্ষেত্রে, নদী পারের ক্ষেত্রে সময়, যে কোনো সময় বের করার ফর্মুলা, টি সমান ডি বাই ভি সাইন আলফা। মনে রেখো কিন্তু এখানে ভি কিন্তু, ভি কিন্তু নৌকার বেগ, আগেই বলে দিছি, ডি বাই ভি সাইন আলফা, আলফা হচ্ছে কত কোণে রওনা দিচ্ছ। তো এবার বলছে সর্বনিম্ন সময়ে পার হতে হলে নৌকা কোন দিকে চালাবো, দিক বলতে কোন। তাহলে আমরা জানি নদী পারের জন্য সময়ের ফর্মুলা টি সমান ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। তাহলে এবার এই টাইমটাকে কি করতে হবে, মিনিমাম ডি আর ভি তো প্রশ্নে দেওয়া আছে, তুমি তো চেঞ্জ করতে পারবা না, এই টাইমটাকে সর্বনিম্ন বানাইতে হবে। সর্বনিম্ন বানাইতে হলে এই এটাকে কি বানাইতে হবে, সর্বোচ্চ, যেহেতু এটার সাথে এটা সম্পর্ক কেমন, ব্যস্তানুবাদিক। আমি আবারও বলি, তিন নম্বর প্রশ্নে সময়কে সর্বনিম্ন বানাইতে হবে, তো সময়ের ফর্মুলাটা ঠাডা মুখস্থ করো, ডি বাই ভি সাইন আলফা। তো এটা যদি সর্বনিম্ন বানাইতে হয়, নিচেরটাকে কি সর্বোচ্চ বানাইতে হবে, যেহেতু ডি আর ভি ফিক্স, তাহলে টি এর সাথে সাইন আলফার সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে সাইন আলফাকে সর্বোচ্চ বানাইলে টি হবে সর্বনিম্ন, সাইন আলফাকে সর্বনিম্ন বানাইলে টি হবে সর্বোচ্চ। এখন আবার টি মানে নদী পারের সময়, এটাকে আমরা কি করব, মিনিমাম বানাবো না ম্যাক্সিমাম বানাবো, অবশ্যই মিনিমাম। তো এটা যদি মিনিমাম হয় সাইন আলফা হবে ম্যাক্সিমাম, তো লিখো সবাই সি প্রশ্নের উত্তর সি, সাইন আলফা ম্যাক্স হলে, হোয়েন, হোয়েন সাইন আলফা ম্যাক্স, সাইন আলফা ইজ ইকাল টু ম্যাক্স, তাহলে তখন, তখন টাইম ইজ ইকাল টু মিন, এটা মাথায় রাখতে হবে, মিনিমাম। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম মান কিন্তু সবাই জানিস তোরা, সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে ওয়ান, সুতরাং আলফার মান হবে 90 ডিগ্রি, তার মানে যখন আলফা 90 ডিগ্রি, সহজ হিসাব, আলফা 90 ডিগ্রি, তখন সাইন আলফা ম্যাক্সিমাম, টাইম হবে মিনিমাম। আলফা কি, নদী পারের জন্য যত কোণে রওনা দিছস, তাহলে কত কোণে রওনা দিলে তুই সরাসরি পৌঁছাবি বা কম সময় পৌঁছাবি, 90 ডিগ্রি কোণে। তো ব্যাপারটা বুঝাই, যদি বলে বাছা ধনেরা সর্বনিম্ন দূরত্ব লম্বালম্বি দূরত্ব আলফা হবে কস ইনভার্স মাইনাস ইউ হইবে, সময় কত, টি ডিভাইডেড বাই রুট ওভার অফ স্রোতের নৌকার বেগের স্কোয়ার মাইনাস স্রোতের বেগের স্কোয়ার রুট ওভার অফ, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে এটা, সর্বনিম্ন দূরত্ব লম্বালম্বি দূরত্ব বা আর আর ই দূরত্ব, এটা গেল। এরপর শর্ত কি, সর্বনিম্ন সময়, ফর্মুলা একটাই মনে রাখতে হবে এক্ষেত্রে, টি সমান ডি বাই ভি সাইন আলফা। তাহলে টিকে আবার সর্বনিম্ন করতে হবে, তাহলে ভি সাইন আলফাকে সর্বোচ্চ বানাইতে হবে, তো এটাকে সর্বনিম্ন বানাইতে হলে এটাকে যদি সর্বোচ্চ বানাইতে হয়, তাহলে সাইন আলফার মানটা কি করতে হবে ভাইয়া বলো, সাইন আলফার মানটা ম্যাক্সিমাম করতে হবে, সাইন আলফার ম্যাক্সিমাম মান কত, ওয়ান, তাহলে আলফার মান হবে 90 ডিগ্রি। তো এক্ষেত্রে কত সময় লাগবে, অলরেডি বের করছো, টি সমান ডি বাই ভি সাইন 90, সাইন 90 হলে ডি বাই ভি, ডি এর মান 5, সরি ডি এর মান 10, আর ভি এর মান হচ্ছে কত, ভি এর মান হচ্ছে 10, তাহলে হবে 1 ঘন্টা লাগবে, শেষ। টি এর ফর্মুলা তো জানো, ডি বাই ভি সাইন আলফা,
তো এই ক্ষেত্রে আলফা হচ্ছে 90 ডিগ্রি, আলফার মান বসায় দিলে ডি বাই ভি সমান চলে আসলো। এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, এই ক্ষেত্রে পার্শ্ব সরণ কত, দুইটা ইম্পর্টেন্ট। বাট আপাতত এই চারটা বুঝছো কিনা সেটা আমাকে কমন সেকশনে জানাও, বলো এই চারটা জানছো কিনা, এই চারটা পারবা কিনা, প্রথম চারটা পারবা কিনা। তো দেখো চারটা চারটা খুবই সহজ, চারটা খুবই সহজ, রেডি? প্রথম প্রথম প্রবলেম, সর্বনিম্ন, সবাই আমার সাথে বলো, সর্বনিম্ন দূরত্ব, লম্বালম্বি দূরত্ব, আড়াআড়ি দূরত্ব, এগুলো বললে আলফা কত, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এক্ষেত্রে সময় কত, টি সমান ডি ওয়াই রুট ওভার অফ বেগের স্কোয়ার মাইনাস স্রোতের স্কোয়ার, শেষ। এরপরে সর্বনিম্ন সময় মানে সবচেয়ে কম সময় ফর্মুলা কি, টি সমান ডি বাই ভি সাইন আলফা, আলফা কত, যখন সাইন আলফা ম্যাক্সিমাম তখন টি মিনিমাম। তো সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, আলফার মান 90 ডিগ্রি, তাহলে তুমি যদি 90 ডিগ্রি কোণে রওনা দাও সবচেয়ে কম সময় নদীটা পার হইতে পারবা। এরপর এক্ষেত্রে কত সময় লাগবে, আলফার মান তুমি জানো 90 ডিগ্রি, তাহলে টি হবে ডি বাই ভি সাইন 90, তার মানে ডি বাই ভি, দ্যাটস ইট, চারটা অঙ্ক শেষ। এবার পাঁচ ও ছয়, এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, এক্ষেত্রে কত, এক্ষেত্রে পার্শ্ব সরণ কত, সি আবার একটু বুঝিয়ে দিন। ওকে, সি নাম্বারটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো সি নাম্বারটা বোঝো, সি নাম্বারটা বোঝার জন্য একটা ফর্মুলা জানতে হবে, সি সি নাম্বারটা বুঝতে হলে জানতে হবে নদী পারের জন্য সময়ের ফর্মুলা, নদী পারের জন্য সময়, সবাই লিখো নদী পারের জন্য সময়, যে কোনো নদী, সুরমা নদী, পদ্মা নদী, তোমার শ্বশুর বাড়ির নদী, বুড়িগঙ্গা নদী, ড্রেনের নদী, যে কোনো নদী পার হইতে হলে সময়ের ফর্মুলা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। এটা একটা প্রমাণ আছে, প্রমাণটা আপাতত দেখাচ্ছি না, প্রমাণ দেখালে মাথা মুথা ওলা যেতে পারে, এই কারণে প্রমাণ দেখাবো না, কারণ এমনি তোমাদের রাইতে বেড়াতে মাথা ওলানো, সো এটা প্রমাণ দেখাবো না, এটা প্রমাণ কোনো দিন পরীক্ষা আসবে না, জিন্দেগিতে আসবে না, উল্টায় গেলেও আসবে না। খালি মনে রাখো যে কোনো নদী, সুরমা নদী, পদ্মা নদী, যমুনা নদী, তোমার বাসান নদী, ড্রেনের নদী পার হওয়ার জন্য কত সময় লাগবে, এই সময় হচ্ছে সার্বজনীন স্বীকৃত ফর্মুলা, টি সমান ডি বাই ভি সাইন আলফা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমরা কি এখানে টাইমের ফর্মুলা দিতে পারতাম না ডি বাই ভি সাইন আলফা? অবশ্যই পারতাম, কেন পারতাম না, তাহলে আলফাটা জানতে হইতো, তো আলফাটা তুমি এ নাম্বার থেকে জেনেছো, এখানে বসাইতে হইতো। বাট যদি এটা সিঙ্গেল আসতো তখন তো তুমি আলফা আবার বের করতে হইতো, তাই এটা আমি সবচেয়ে সহজ উপায় জানাইলাম যে সর্বনিম্ন দূরত্বের বেলায় টি এর ফর্মুলা হবে ডি বাই রুট স্রোতের, নৌকার বেগের স্কোয়ার মানে স্রোতের বেগের স্কোয়ার। বাট এইটাতে যা আসবে অ্যান্সার, এটাতেও কিন্তু একই অ্যান্সার আসবে যদি আলফার মান বসাও। তো আপাতত আমি সর্বনিম্ন দূরত্বের জন্য এত কষ্ট করতে যাইব না, বাট আমাদের মাথায় রাখতে হবে নদী পারের জন্য সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা, এটা নদী পারের জন্য সময়। না, একজন বলছে সর্বনিম্ন দূরত্ব 120, সর্বনিম্ন সময় বলে 90, এটা বলা যাবে না কারণ এটার ভ্যালুর উপর নির্ভর করে, সো এটা বলা যাবে না। সো রেডি, এরপরে দেখো, তো বলছে তাহলে আমরা জানি যে কোনো নদী পার হইতে হলে সময় লাগবে টি সমান ডি বাই ভি সাইন আলফা। তো খেয়াল করো, সি নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছি, টি এখন আমার কী করতে হবে, সি নাম্বার শর্ত অনুসারে বোঝো ব্যাপারটা, সি নাম্বার প্রশ্ন অনুসারে সময় হইতে হবে সর্বনিম্ন। তো এই সময়টাকে যদি কম করতে চাও, ছোট করতে চাও, তাহলে এই নিচেরটাকে কি বড় করতে হবে, তোমার ডি আর ভি কি তুমি চেঞ্জ করতে পারবা না, এটা প্রশ্নেই দেয়া, সহজভাবে বলতেছি ডি আর ভি প্রশ্নেই দেয়া। তো টাইমটাকে যদি ছোট করতে চাও সাইন আলফাকে কি বড় করতে হবে, টাইমটাকে আরও ছোট করতে চাইলে সাইন আলফাকে আরও বড় করতে হবে। তো তুমি বলো সাইন আলফাকে বড় করতে করতে কত পর্যন্ত নিতে পারো, তুমি ছোট্টবেলা থেকে জানছো না সাইন আলফার সর্বোচ্চ মান এক, সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে এক, তাহলে আলফার মান হবে 90 ডিগ্রি, তাই না, এটা ছোটোবেলা জানছো। তো এটা যখন সর্বোচ্চ তখন টাইমটা কি টাইম হয়ে যাবে মিনিমাম, মিনিমাম, তাহলে বুঝতেই পারতেছো আলফাই তো যত কোণে রওনা দেওয়ার কথা, তাহলে 90 ডিগ্রি কোণে রওনা দিলে মানে এই মনে করো নদী এই এহা মনুরা, এটা হচ্ছে স্রোতের বেগ, নদী স্রোতের বেগ কিন্তু এদিকে, তো তুমি যদি এই নদীটা বরাবর রওনা দাও 90 ডিগ্রিতে, এই যে ভি কত কোণে রওনা দিলে 90, তাহলে এখানে কত তুমি সবচেয়ে কম সময় পৌঁছাবা, হয়তো বা তুমি এখানে পৌঁছাবা না বাট তুমি সবচেয়ে কম সময় পার হইতে পারবা, দ্যাটস ইট। এক্ষেত্রে কত সময় লাগবে, টি সমান ডি বাই ভি সাইন 90, সাইন 90 মানে ডি বাই ভি, শেষ। এবার চার পাঁচ এবং ছয় নাম্বারটা খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পাঁচ এবং ছয়, খেয়াল করো এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, পাঁচ নাম্বারটা করতেছি, খেয়াল করো এই হচ্ছে পথ, খেয়াল করো এটা হচ্ছে নদী, এই নদীর ঠিক এই বরাবর হচ্ছে স্রোতের বেগ, এই যে এদিকে স্রোতের বেগ ইউ,
স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি। তুমি বলো তো তুমি যে নদীটা পার হচ্ছ কিভাবে পার হচ্ছ, এক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। তো তুমি কত ডিগ্রি কোণে রওনা দিছো, ঠিক বরাবর এদিকে রওনা দিছো তাই না ভি। তো দেখো তো তুমি 90 ডিগ্রি, এই যে ইউ এর সাথে কত কোণে রওনা দিছো, 90 ডিগ্রি কোণে। কিন্তু তুমি কি অ্যাকচুয়ালি এখানে পৌঁছাবা, স্রোত স্রোতের বেগ এদিকে, তোমার বেগ এদিকে, তুমি কি অ্যাকচুয়ালি এখানে পৌঁছাবা? না, তুমি এখানে পৌঁছাবা না, তুমি স্রোতের ধাক্কায় ইউ এবং ভি এর লব্ধি বরাবর পৌঁছাবা। এই যে লব্ধি, এই বরাবর তুমি পৌঁছাইলা তাই না, এখানে পৌঁছাইলা, সবচেয়ে কম সময় পৌঁছাবা কিন্তু এখানে পৌঁছাবা। তাহলে এখানে বলছে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, পথের দৈর্ঘ্য বলতে বুঝাইছে এই যে পথটা, এই পথের দৈর্ঘ্যটা কত। তো এই পথের দৈর্ঘ্য তুমি বের করতে পারবা, এই পথের দৈর্ঘ্য যদি হয় এস, এস ইজ ইকাল টু বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময় তাই না। তাহলে এই পথটা কতটুকু, এই যে এই পথটা কতটুকু বলো, এই পথ বরাবর বেগ কত, এই পথ বরাবর কি ইউ কাজ করছে, ভি কাজ করছে নাকি তাদের লব্ধি, এই পথ বরাবর কে কাজ করতেছে, ইউ এবং ভি এর লব্ধি। তাহলে ইউ আর ভি এর লব্ধি কত, এটা ইউ এটা ভি, তাহলে তাদের লব্ধি হচ্ছে ডব্লু সমান রুট ওভার অফ, ডব্লু সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কেন, কারণ এরা 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাহলে লব্ধি বেগ পাই গেছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর সময় তুমি অলরেডি ডি নাম্বারে বের করছো, সময় হচ্ছে ডি বাই ভি, অঙ্ক শেষ, বুঝছো। তো পথের দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে তুমি যদি এই বরাবর রওনা দিচ্ছ, তুমি তার এই বরাবর পৌঁছাবা না, তুমি পৌঁছাবা এইখানে কোথাও, কারণ স্রোত তোমাকে ধাক্কা দেবে, তুমি লব্ধি বেগে এখানে পৌঁছাবা। তাহলে এই যে পথটা, এই যে পথটা, এই পথের দৈর্ঘ্যটা, এই পথের দৈর্ঘ্য কেমনে, এস ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়, এই পথ বরাবর কোন বেগ কাজ করতেছে, এই পথ বরাবর লব্ধি বেগ কাজ করতেছে। তাহলে লব্ধি বেগ কত, ইউ এবং ভি 90 ডিগ্রিতে যেহেতু কাজ করে, এদের লব্ধি হবে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা হচ্ছে লব্ধি বেগ। আর সময় তো তুমি ডি নাম্বারেই বের করেছ, তাহলে পথের দৈর্ঘ্য শেষ। এবার এক্ষেত্রে পার্শ্ব সরণ, পার্শ্ব সরণ কত, সো খেয়াল করো এক্ষেত্রে পার্শ্ব সরণ কত হইতে পারে, এক্ষেত্রে পার্শ্ব সরণ, এই যে খেয়াল করো নদীটা, এ হচ্ছে আমাদের নদী, এদিকে হচ্ছে স্রোতের বেগ ইউ, তুমি নৌকা নিয়ে রওনা দিচ্ছি এই বরাবর, যেহেতু 90 ডিগ্রি কোণে, বাট তুমি তো আর এখানে পৌঁছাবা না, তুমি পৌঁছাবা ঠিক ইউ আর ভি এর লব্ধি বরাবর এইদিকে, এদিকে হচ্ছে লব্ধি বেগ ডব্লু। তো পার্শ্ব সরণ বলতে বোঝায় পাশ দিয়া সরণ, পাশ দিয়া সরণ মানে এই যে এই সরণটা, এটা কত, এটা মনে করো এক্স, এটা কত, এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। এক্ষেত্রে পার্শ্ব সরণ মানে এই পাশের সরণটা কত, তো খেয়াল করো এটাও আমরা সহজেই বের করতে পারবো, এই সরণটা হচ্ছে এক্স, সরণ মানে কি বেগ ইন্টু সময়, সরণ মানে হচ্ছে বেগ গুণন সময়, এস ইকুয়াল ভিটি, বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তো বলো তো এই পাশে পার্শ্ব সরণ বের করছো, এই পাশে কোন বেগ কাজ করতেছে, মানে বেগ কটা, ইউ ভি ডব্লু, ডব্লু হচ্ছে লব্ধি বেগ তাই না। তো দেখো তো এই পাশে কোন বেগটা কাজ করে বলো, তোমরাই বলো আমাকে, এই পাশে কোন বেগটা কাজ করে, এই পাশে কোন বেগটা কাজ করে, এই পাশে কি এই বরাবর ইউ কাজ করতেছে, রাইট রাইট, এই পাশে কি ভি কাজ করতেছে, না ভি কাজ করতেছে এই দিকে, তাহলে এই পাশে একমাত্র বেগ কাজ করতেছে ইউ ইন্টু টাইম, টাইম হচ্ছে ডি বাই ভি, অঙ্ক শেষ, অ্যান্সার, বুঝছো। পার্শ্ব সরণ এই যে এই পাশে, এই পাশে কেন সরে, এই পাশের বেগের জন্য সরে, তো এই পাশে কাজ করতেছে কোন বেগ, ইউ, তাহলে ইউ তাকে এদিকে ঠেলে ঠেলে নিয়ে যায়, তাহলে বেগ হচ্ছে ইউ আর টাইম তো ওইটাই ডি বাই ভি, এতটুকু বুঝছো কিনা সেটা বলো। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া অন্য কোনো অ্যাঙ্গেলে কাজ করলে কি হইতো, সেটা আমরা এখন অঙ্কে দেখবো, চলো এবার আমরা কিছু আর আরও কিছু অঙ্ক দেখি তাহলে। আচ্ছা, একজন বলেছে 90 ডিগ্রি কোণে না হলে সর্বনিম্ন সময়ে পার হইতে পারবে না, তো সর্বনিম্ন সময় পার হইতে হলে 90 ডিগ্রিতে রওনা দিতে হবে। এবার খেয়াল করো এই যে এই প্রশ্নে বলতে পারো ভাইয়া 90 ডিগ্রি কোণে না হইলে, এই যে খেয়াল করো এখানে কি হতো, ধরো আমি সর্বনিম্ন সময় না, আমি কিছু জানি না, আমি একটা পাগল মাঝি, আমি মদ খেয়েছি, মদ খেয়ে আমি নৌকা চালাইতেছি, এখন আমাকে কি বলছে সর্বনিম্ন সময় নাকি সর্বনিম্ন দূরত্ব আমি কিচ্ছু জানি না। এই তোমরা আবার এটা ভাইরাল করে দিও না, আমি কিন্তু ভুলে বলে ফেলছি, মদ অ্যালকোহল খায়া মনে করো তুমি মাতাল হয়ে গেছো, এবার তুমি জানো না কোন দিকে পার হবা, মনে করো তুমি রওনা দিছো এই দিকে ভি স্রোতের সাথে আলফা কোণে, এটা হচ্ছে ইউ আলফা কোণে। এবার যদি তোমাকে বলা হয় নদী পার হতে কত সময় লাগবে, তাহলে টি সমান হবে ডি বাই
ভি সাইন আলফা, এটাই ফর্মুলা একটাই। ওকে, ফর্মুলা এই একটাই তাই। কিন্তু এবার যদি বলা হয় পার্শ্ব সরণ কত, এই যে স্টার দিয়ে লিখো, পার্শ্ব সরণ কত, পার্শ্ব সরণ কত, তাহলে কি করবা, এটা স্টার দিয়ে লিখো, পার্শ্ব সরণ কত লিখছ। দেখো পার্শ্ব সরণ বলতে তুমি তো এবারও রওনা দিছ, বাট তুমি তো পোষাবা এখানে পোষাবা না, তুমি ইউ আর ভি এর লব্ধি বরাবর পোষাবা, তার মানে যদি আমরা সামুদ্রিক আঁকি তুমি আলটিমেটলি পোষাবা এইখানে। তাহলে পার্শ্ব সরণ কোনটা, যদি এটা লম্বটা নিই তাহলে পার্শ্ব সরণ হচ্ছে এত বড়, এইটা হচ্ছে এক্স, এটা কেমনে বের করবা, এটা কেমনে বের করবা। এবার খেয়াল করো পার্শ্ব সরণ যদি এক্স হয়, এক্স সমান হবে পাশের বেগ, পাশের বেগ ইনটু টাইম, ইনটু টাইম, তাই না? পাশের বেগ বলতে এই পাশে বেগ, মানে এই পাশে বেগ কয়টা আছে, অনেকেই বলবে ইউ আছে, কিন্তু না, খেয়াল করো দেখো এই চিত্রের সাথে এই চিত্রে একটা ডিফারেন্স আছে। এদিকে ভি এই বরাবর কাজ করতেছে, কত কোণে, 90 ডিগ্রি কোণে, তাহলে ভি এর এই বরাবর অংশ কত? তোমরা অলরেডি জানো যে বরাবর উপাংশ বের করতে হয়, উপাংশ ফর্মুলা হচ্ছে যেদিকে বের করবা সেদিকে থেটা নিতে হবে, কস থেটা। তাহলে এদিকে ভি এর অংশ হচ্ছে ভি কস থেটা কত, 90, কস 90 মানে হচ্ছে 0, তার মানে এদিকে ভি এর কোনো অংশ ছিল না, ছিল ছিল না, এই কারণে এখানে জাস্ট পাশের দিকে বেগ, একমাত্র বেগ ইউ ছিল। বাট খেয়াল করো এখানে কি, এটা কি 90 না, এটা আলফা, আলফা, তাহলে অবশ্যই এদিকে ভি এর একটা অংশ আছে, সেই ভি এর অংশ হচ্ছে ভি কস আলফা, যেই কোণে থাকে সেই কোণের কস। তাহলে এবার পাশের বেগ কয়টা আছে, ইউ, শুধুমাত্র ইউ আছে বলো তোমরা, যদি এরকম হয় চিত্রটা তাহলে পাশে কি একমাত্র বেগ ইউ আছে বলো, এই পাশে কি একমাত্র বেগ কি ইউ ভাইয়া বলো তো, এখানে একমাত্র বেগ কি ইউ, এদিকে কি একমাত্র বেগ ইউ বলো, যখন এটা 90 ডিগ্রি কোণে থাকতো, এই যে ভি 90 ডিগ্রি কোণে আছে, তখন ভি কজ 90 হইতো 0, ভি কজ 90 মানে 0, তার মানে এদিকে ভি এর কোনো অংশ ছিল না, কিন্তু ইউ এর দিকে যখন আলফা কোণে আছে এটা ভিটা, তাহলে ভি কজ আলফা, আলফা তো 90 না, তাহলে এই পাশে বেগ কি শুধুমাত্র ইউ আছে, পাশের বেগ কি খালি ইউ এখন, না, এজন বলছে দুইটা বেগ, এখানে ইউ প্লাস ভি কজ আলফা হইতো, আর তখন টাইমের মান কত হইতো, টাইমের মান কিন্তু ডি বাই ভি সাইন আলফা, শেষ, অঙ্ক শেষ, বুঝছো তো? এটা একটু লিখে নাও এই চিত্রটা এঁকে, আমি চিত্রটা আবারও এঁকে দিচ্ছি, তোমরা আবারও দেখো লাগলে, তারপরে আমি এই যে এখানে আঁকি চিত্রটা কি, চিত্র সুন্দর করে এঁকে দিচ্ছি, তোমরা একটু দেখো, রেডি? এ হচ্ছে নদী, নদী, তোমরা মজা করে লিখতে পারো, সেফুদা চালাচ্ছে, সেফুদা, সেফুদা নৌকা চালায়, নৌকা, নৌকা চালাচ্ছে সেফুদা মাঝি, সেফুদা মাঝি, এই মাঝি কোনো রুলস মানে না, সর্বনিম্ন দূরত্ব মানে না, সর্বনিম্ন সময় মানে না, স্রোতের বেগ এদিকে, কিন্তু সে চালাচ্ছে এইভাবে এলোমেলোভাবে ভি আলফা করে। তখন ভাইয়া আমাদের টাইম, নদী পারের জন্য টাইমের একটাই ফর্মুলা, সেটা আজীবন খাটবে যেই চালাক, ডি বাই ভি সাইন আলফা, আলফার মান দেওয়া আছে, অঙ্ক করবা। কিন্তু পার্শ্ব সরণ, পার্শ্ব সরণ বলতে তুমি তো আর এখানে পৌঁছাবা না, তুমি মনে করো পৌঁছালে এইখানে, তাহলে এই যে পার্শ্ব সরণটা এক্স, এক্স হবে এই বরাবর কোন কোন বেগ আছে, ইউ আছে, আর আলফা কোণে যেহেতু আছে এদিকে আবার ভি কজ আলফাও আছে, কারণ আমরা জানি আলফা কোণে থাকলে উপাংশ হয় ভি কস আলফা, তাহলে এদিকে টোটাল বেগ আছে ইউ প্লাস ভি কস আলফা, আর টাইম ইনটু টাইম, টাইমটা তো তুমি বের করছোই, শেষ, বুঝছো তো? এটাই, ও সো এটা খুব রেয়ার আসবে, বাট বাকিগুলো আমার খুব ধুমধাম পারতে হবে। হ্যাঁ, ও ডট ফারিয়া ইজ ওয়াচিং, ঐশী তুমি ভালো মতো ক্লাসটা করো, ঐশীর কিন্তু ক্লাস করা দরকার আছে, ঐশী খুব খুব ফাঁকিবাজ একটা স্টুডেন্ট, আমার খুব ক্লোজ স্টুডেন্ট। ওকে, অঙ্কটা করো দেখি। আচ্ছা, একজন বলছে ভাইয়া ওভারলোড হয়ে গেছে, ওভারলোড হলে যে লোড কমাই দিচ্ছি, দেখো লোড কমানো শুরু, লোড কমানো, সবাই লোড কমাও। সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে, দূরত্ব যদি বলে সর্বনিম্ন, আলফা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, স্রোতের বেগ বাই নৌকার বেগ, সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার ক্ষেত্রে সময় টি সমান ডি বাই রুট ওভার অফ নৌকার বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার, শেষ। এরপর সর্বনিম্ন সময় পার হতে হলে আলফা হচ্ছে 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি, সময় হচ্ছে টি বাই টি সমান ডি বাই ভি, আর এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, পথের দৈর্ঘ্য মানে ওই যে এস ইজ ইকুয়াল টু লব্ধি বেগ ইনটু টাইম, শেষ, লব্ধি বেগ ইনটু টাইম দিলেই হচ্ছে, কারণ পথ তো লব্ধি বেগ দিয়ে যাচ্ছে, লব্ধি বেগ কত, লব্ধি বেগ বের করে টাইম দিয়ে গুণ করবা, আর এক্ষেত্রে পার্শ্ব সরণ ইউ ইনটু টি, শেষ,
আর কিছু না, এতটুকু জানলে হবে, বাকিটা তুমি যদি জানতে চাও জানলা, না নাই। আমি বলতেছি এটা কিন্তু কোনো দিন ভার্সিটিতে আসবে না, বাট এটা আমাদের ইঞ্জিনিয়ারিং আসতে পারে, বাট এগুলো ভার্সিটিতে একটা না একটা চলে আসবে। সো এটা না বুঝলেও সমস্যা নাই, পরবর্তী ম্যাথ করো দেখি। এটা স্রোত না থাকলে একজন সাঁতারু ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। সাঁতারুর বেগ মানে ভি কত? 4 কিলোমিটার পার আওয়ার। দেখো এগুলো ভার্সিটিতে আসে ম্যাথ। ঘন্টায় 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরলরেখায় প্রবাহিত একটি নদীর এপার থেকে ঠিক অপর বিন্দুতে, মানে হচ্ছে নদী এই পয়েন্ট থেকে ঠিক অপর বিন্দু, তার মানে এটা কি সর্বনিম্ন দূরত্ব? কিন্তু আমি আগেই বলছি সর্বনিম্ন দূরত্ব লম্বালম্বি দূরত্ব। তাহলে বলো তো, বলেই দিছে, বোঝো অঙ্কটা বোঝো? সাঁতার কাটতে পারে নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে, মানে এখান থেকে এখানে যেতে হবে বিপরীত বিন্দু, তার মানে এটা কি সর্বনিম্ন দূরত্ব? কোন দিকে সাঁতার কাটবো? দেখছো এটা কিন্তু সাস্টে আসছে, চমৎকার প্রবলেম। যখনই তুমি বুঝতে পারলা ঠিক বিপরীত বিন্দু, তার মানে এটা কি সর্বনিম্ন দূরত্ব? সর্বনিম্ন দূরত্ব বললেই কি ভাইয়া? একদম চোখ বুঝে, আলফা সমান কস ইনভার্স মাইনাস স্রোতের বেগ। স্রোতের বেগ কত? 2, নৌকার বেগ 4, 2/4, 120 ডিগ্রি। শেষ, অঙ্ক শেষ। তো বলো এবার কি লোড কম মনে হচ্ছে কিনা? লোড কি কম মনে হচ্ছে না? সাউন্ড নির্ঝর সরকার বলেছে কোশ্চেন ব্যাংকে সব নদী নৌকা পারবো। আলবাত পারবা, আলবাত পারবা। তোমাদেরকে যেই কটা টপিক পড়াইছি এই কটা টপিকের মধ্যে এত এত ম্যাথ তুমি পারবাই, মাস্ট পারবা, কোশ্চেন ব্যাংকে সবই পারবা। খালি কালকের দিনটার পরে আমাকে অভিযোগ করো, কারণ কালকের দিন আমাদের কিন্তু আপেক্ষিক বেগ বাকি আছে এবং ভেক্টর ক্যালকুলাস বাকি আছে। এই দুইটা পড়লে ভেক্টর A to Z প্যাকেট করে দিয়ে দিলাম দুইটা ক্লাসে। শেষ, যে 3 ঘন্টার বেশি হবে না। যাও, একটি নদীর স্রোতের বেগ 4, 8 মিটার পার সেকেন্ড, একটি নৌকাকে ওই নদীতে কোন দিকে চালালে সোজা অপর পারে? দেখছো, এই যে বলে দিছে সোজা অপর পার বলতে কি? লম্বালম্বি দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব, বুঝতেই পারতেছো? কজ ইনভার্স মাইনাস U/V। শেষ, রিল্যাক্স, রিল্যাক্স, ইটস নট ফর নট মাই ফর মাইন্ড, ইটস কি যেমন জানি একটা জিনিস। ওকে, 120 ডিগ্রি, কত লোড, কত সহজ, এগুলো বার্ষিক অঙ্ক। এরপর দেখো নই নদীতে সোজা অপর পারে বসে, আবার সেম অঙ্ক, কিন্তু এটা ক্যালকুলেটার লাগবে। কজ ইনভার্স -8/10, কত? ও, নদীর সোজা অপর পারে পৌঁছাতে এবং লব্ধি বেগ কত? লব্ধি বেগও চাইছে, তাহলে লব্ধি বেগ কত হবে? সোজা অপর পারে পৌঁছাইতে হবে, তাই না? এই যে এই খেয়াল করো, নদীটা একটু খেয়াল করো, এদিকে আছে স্রোতের বেগ ইউ, তোমার সোজা অপর পারে পৌঁছাইতে হবে, মানে এখান থেকে এই পর্যন্ত। তাহলে লব্ধি বেগ হচ্ছে W, এটা হচ্ছে লব্ধি, তাহলে ভি হচ্ছে এদিকে ভি, তাই তো? বুঝছো না এই ব্যাপারটা? বুঝতে হবে তো, সোজা অপর পারে পৌঁছাবো মানে কি, তুমি এখান থেকে এদিকে রওনা দিলা, বাট তুমি স্রোতের ধাক্কা এখানে পৌঁছাইলা, এটাই তো সিনারি। লব্ধি বেগ বের করতে হচ্ছে W, ওই যে T এর নিচে যেটা বসাতে গেছি না, D√V² - U², এটাই লব্ধি বেগ, D/V। তাহলে লব্ধি বেগ W হবে, এই যে এখানে বুঝতে পারতেছো এই ত্রিভুজটা থেকে, লব্ধি বেগ যদি W বের করতে চাও, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি হচ্ছে U, তাহলে W হবে √অতিভুজ - U। শেষ, বুঝছো তো? আমি আবারও বলি, সোজা অপর পারে পৌঁছাইতে হলে অবশ্যই তোমার একটু বাঁকায় রওনা দিতে হবে। তো তুমি আলফার মান তো বের করতে পারলা, বের করার পর তোমাকে বলছে লব্ধি বেগ কত, তো লব্ধি বেগ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, তাহলে লব্ধি বেগ বের করে ফেলছো। ওই যে টাইমের নিচে যেটা বসাইতে বলছো, এটাই লব্ধি বেগ। একটি নদীতে স্রোতের বেগ এত, নৌকার বেগ এত, নদীর প্রস্থ 60, সর্বনিম্ন পথে ও সর্বনিম্ন সময়ে পার হতে কত সময় পার্থক্য হবে? এটা খেয়াল করো, এই অঙ্কটা মজা আছে। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, এটাই। ওকে, খেয়াল করো, একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 3√3, তাহলে ইউ হচ্ছে 3√3, নৌকার বেগ 6, মানে ভি হচ্ছে 6, নদীর প্রস্থ 60, তার মানে ডি হচ্ছে 60, সবই দেওয়া আছে। সর্বনিম্ন পথে, সর্বনিম্ন সময়ে, এই দুই ক্ষেত্রে সময় বের করে তাদের পার্থক্য বের করতে বলছে। তো খেয়াল করো, সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথ, সর্বনিম্ন পথের ক্ষেত্রে T অফ D ফর্মুলা কি? D√V² - U² শিখাইছি কিন্তু, তো বলো ডি কত? ডি হচ্ছে 60, তাই না? ভি কত? ভি হচ্ছে 6, আর ইউ হচ্ছে 3√3, 36 - 3√3 করলে কত হয়? 3 ×27 = 9, তাহলে এটাও √
নয় মানে তিন, তার মানে বিশ, এটা বিশ আওয়ার, এটা হবে বিশ আওয়ার। ক্যালকুলেট করে দেখো, এই দেখো ভি এর মান হচ্ছে ছয় ছত্রিশ, মাইনাস ইউ এর মান হচ্ছে থ্রি রুট থ্রি, স্কোয়ার করলে হবে নাইন ইন্টু থ্রি মানে তিন নং সাতাইশ, ছত্রিশ থেকে সাতাশ গেলে থাকে নয়, রুট ওভার অফ নয় মানে তিন, তিন বিশা ষাট। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন পথে বা লম্বালম্বী পথের ক্ষেত্রে, ওই যে শিখেছিলাম ফর্মুলা ডি ডিভাইডেড বাই রুট ওভার অফ বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার। এবার কি সর্বনিম্ন সময় টি মিনিমাম, টি মিনিমাম মানে কি আমরা জানি ডি বাই ভি, তাই তো? এটা আমরা জানি না, জানি কিন্তু ডি হচ্ছে সিক্সটি আর ভি হচ্ছে তোমার, ভি হচ্ছে ছয়, তাহলে ছয় দশে ষাট, দশ আওয়ার। তো আমাকে বলছে এই দুইটা সময়ে কত সময়ের পার্থক্য, মানে এই দুইটার পার্থক্য কত। তো ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে বিশ মাইনাস দশ মানে দশ ঘন্টা ডিফারেন্স। সহজ নাকি কঠিন আমাকে বলো, সহজ নাকি কঠিন বলো, দশ ঘন্টার ডিফারেন্স সহজ নাকি কঠিন বাচ্চা ধনেরা, আন্ডা বাচ্চারা কও সহজ নাকি কঠিন। ও আন্ডা বাচ্চারা কথা কও না কেন, সহজ নাকি কঠিন? ইজি, বাট এটা কিন্তু অ্যাডমিশন আসবে, সাস্টে আসবে, এই ধরনের ম্যাথ আসবে। ওই যে মদ খায় পারাপার কিন্তু একটাও আসে নাই, চিন্তা করার কারণ নেই। ওকে, এটা সাস্টে আসছিল না, এটা চুয়েটে মনে আসছিল, চুয়েটে, আমি চুয়েটটা উঠাইতে ভুলে গেছি। সুরমা নদীতে স্রোতের বেগ তিন কিলোমিটার পার আওয়ার, এক ব্যক্তি ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম। তাহলে খেয়াল করো স্রোতের বেগ ইউ, ইউ হচ্ছে থ্রি কিলোমিটার পার আওয়ার। দেখো চুয়েটের ম্যাথ পারবা তোমরা, এক ব্যক্তি ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে নৌকার বেগ ফাইভ। তো স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে কোন নৌকা চালাতে সে বারো মিনিটে অপরপরে পৌঁছাতে পারবে। তাহলে টি হচ্ছে বারো মিনিট, বারো মিনিট, যেহেতু এগুলো কিলোমিটার পার আওয়ারে দেওয়া, সো মিনিটকে অবশ্যই আওয়ারে বানাইতে হবে, আওয়ারে বানাইলে বারো বাই ষাট মিনিট হবে, বারো বাই ষাট আওয়ার, তাই তো? মিনিট থেকে তো আওয়ার নিতে পারো, এক ঘন্টা মানে ষাট মিনিট, ষাট দ্বারা ভাগ করলে আওয়ারে চলে যাবে। তাহলে পাঁচ বারো ষাট মানে ওয়ান বাই ফাইভ আওয়ার, তাহলে ওয়ান বাই ফাইভ আওয়ার, এটা কাটাকাটি করে দেখলাম ওয়ান বাই ফাইভ আওয়ার হয়। তো নদীর অপরপারে পৌঁছাতে ঘাটে পৌঁছাতে পারবে, কত ডিগ্রি কোণে নৌকা চালালে, কত ডিগ্রি কোণে নৌকা চালালে। তো আমরা কী করবো, এখানে কি সর্বনিম্ন দূরত্ব বলছে, বলেনি, সর্বনিম্ন সময় বলছে, তাও বলেনি, বলছে বারো মিনিটে অপর পারে পৌঁছাইতে হলে কত কোণে রওনা দিতে হইব, বারো মিনিটে। তাহলে আমরা জানি টাইমের ফর্মুলা, টি সমান ডি বাই ভি সাইন আলফা, ওয়ান অ্যান্ড অনলি ফর্মুলা, আলফার মানটা খালি বের করবো। তাহলে সাইন আলফা সমান হবে, সাইন আলফা সমান হবে ডি ডিভাইডেড বাই টি ভি, তাহলে ডি কত, ডি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার, টি হচ্ছে ওয়ান বাই ফাইভ, আর ভি হচ্ছে কার বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ কত, ফাইভ, ফাইভ ফাইভ কাটা পয়েন্ট ফাইভ, মানে পয়েন্ট ফাইভ মানে হাফ। তাহলে আলফার মান কত আসবে, সাইন আলফা সমান পয়েন্ট হাফ হলে আলফার মান আসবে থার্টি ডিগ্রি, সুতরাং আলফা আসবে থার্টি ডিগ্রি, শেষ, অঙ্ক শেষ। চুয়েটা আসো অঙ্ক, কি পারবো না, জাস্ট এই একটা ফর্মুলা। আমি কিন্তু বলছি যে কোনো নদী পার হওয়ার জন্য সময়ের ফর্মুলা, এটা কিন্তু সর্বনিম্ন সময় হইতে পারে, লম্বলম্বী সময় হইতে পারে, যে কোনো সময়, টি সমান ডি বাই ভি সাইন আলফা, মানে ইউ দিছে, ভি দিছে, টি দিছে, ডি দিছে, খালি আলফাটা বের করতে হবে। বলছে কত কোণে রওনা দিলে বারো মিনিটে পার হইতে পারবো, তাহলে টি এর মান বারো মিনিট বসায় ডি এর মান বাড়লে করলাম, আলফার মান পেলাম থার্টি ডিগ্রি, কারণ সাইন থেটা থার্টি ডিগ্রি। ওকে, সো দেখো এই ম্যাথ যদি চুয়েটে আসে তুমি কি পারবা না, এই পোলা পয়েন্ট পারবে না, অবশ্যই পারবা। দেখো লাস্ট ম্যাথ আজকের, এই যে নদীটি আর আরই পাড়ি দিতে কত সময় লাগবে, এটা চুয়েটে, তাহলে ওটা আগেরটা সাস্টে ছিল, সরি ভুল করে বুঝছি। তো একটি চালিত নৌকার বেগ মানে ভি চোদ্দ, নদীর প্রস্থ ডি বারো দশমিক ওয়ান টু ফাইভ, এখন কেউ কেউ না ভাইয়া এটা ক্যালকুলেটার সারা পারবো না, সুয়েটে ক্যালকুলেটার ইউজ হইতো চোদ্দ পনেরো সালে, আমি নিজে করছি ক্যালকুলেটার ইউজ পনেরো ষোলো সালে, মানে আমি পনেরোতে দিছি, আমি মনে হয় সালে দিছিলাম, তবে মনে আমি মনে পারি না এটা, এই কারণে ভুলে গেছি। কত সময় লাগবে আর আরই মানে লম্বালম্বি পাড়ি দিতে হলে, তাহলে জানোই তোমরা বুঝতেই পারতেছো লম্বালম্বি পাড়ি দেওয়ার সময় হচ্ছে টি সমান ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অঙ্ক শেষ। ডি হচ্ছে কত, ডি হচ্ছে ওই যে নদীর প্রস্থ বারো দশমিক এক দুই পাঁচ, ভি কত চোদ্দো মাইনাস সাত,
মানে 14 স্কয়ার মানে 7 স্কয়ার চিন্তা করার কোনো কারণ নাই এটা ক্যালকুলেটর সহ ছিল সো এবার দেখো টোটাল 62 টা স্লাইড পড়াইছি অনেক থিওরি ছিল অনেক ম্যাথ ছিল এর বাইরে কিছু আসবে না এখান থেকে এমন পড়ান পড়াইছি লোড নিতে কষ্ট হচ্ছে এরপর আমার টার্গেট ছিল আজকে তোমাদেরকে সারা রাত পড়াবো বাট তোমরা যেমনে বলছো সাইরা দে মাকাইন্দা বাসি সো কিন্তু কারণ না আচ্ছা এগুলো কি সিকিউ নাকি এমসিকিউ এখন বলো শোনো সিকিউ নাকি এমসিকিউ সেটা বলি তোমাদেরকে সহজ একটা হিসাব বলি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় গুচ্ছতে পরীক্ষায় আমাদের বেলায় শুধুমাত্র এমসিকিউ ছিল তো যখন রিটেন আসে রিটেনগুলো কিছুই না ওই এমসিকিউগুলাই রিটেন আকারে দেয় এমসিকিউর মধ্যে যেই ম্যাটটা একটু বড় চার পাঁচ লাইন লাগে সেগুলোকেই রিটেন আকারে দেয় সো রিটেন নিয়ে আলাদা টেনশন করার কিছু নাই তোমাদেরকে যা পড়াইছি তা মোর দ্যান এনাফ ফর রিটেন মোর দ্যান এনাফ ফর এমসিকিউ সো নো প্রবলেম ডু দ্য বেস্ট সাথে খালি আমাদের সাথে থাকো লাস্ট একটু মোটিভেশন দিই শোনো যে ক্লাসগুলো আমরা করাবো আমাদের টার্গেট এই বছর এই গ্রুপ থেকে প্রত্যেকটা স্টুডেন্ট যেন চান্স পায় সো তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট তোমাদের হাতে ধরি ভাইয়া যে ক্লাসগুলো করবা তোমাদের জন্য আমি ক্লাস তিন দিন আগে থেকে গুছাচ্ছি কোন কোন কন্টেন্ট দেবে একদম সব কন্টেন্ট এটা জাস্ট আমাদের আপেক্ষিক বেগের আগ পর্যন্ত গেল আপেক্ষিক বেগ যে কালকে পড়াবো সেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য যাদের টার্গেট গ্রুয়েট কুয়েট চুয়েটেও দিবা কারণ আপেক্ষিক বেগ দিয়ে ভার্সিটিতে কোনো প্রশ্নই আসে নাই আজকের ক্লাস থেকে ভার্সিটিতে প্রশ্ন আসবে এবং শুধুমাত্র তাই নয় আজকে তো ক্লাস করালাম বেসিক ক্লাস করালাম প্রশ্ন সলভ করালাম সবই করালাম কালকের ক্লাসের শেষে আলাদা করে প্রশ্ন সলভিং পর্বই থাকবে তার মানে তোমাদের প্রতি আমরা কতটা ডেডিকেটেড সেটা আমরা বুঝি তোমাদেরকে বোঝাতে চাই যেন তোমরা এই ক্লাসগুলোতে ডেডিকেট থাকো সো আমরা আশা করব আজকের ক্লাসের তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে একটু জানাবে পিডিএফটা এখনই দিয়ে দিব পিডিএফটা আজকের ক্লাসটি কেমন লাগছে সেটা কোথায় জানাবে এই গ্রুপে না ডিসকাশন গ্রুপেও জানানোর দরকার নাই আজকের ক্লাসটি সম্পর্কে নোটও দেওয়ার দরকার নেই কারণ নোটগুলো বাইরের স্টুডেন্টরা পেয়ে যাবে এটা তোমাদের ক্ষতি হবে যারা ভর্তি হয় না তারাও পেয়ে যাবে সো তোমরা যেটা করতে পারো আমার একটা স্ক্রিনশট নিতে পারো এবং স্ক্রিনশটটা নিয়ে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটা আমাদের বন্দি বাসলো গ্রুপে একটা রিভিউর মাধ্যমে জানাতে পারো সো আমি একটা পোজ দিতে পারি সো একটা ছোট্ট রিভিউ চাইব এর রিভিউ চাওয়ার কারণটা কি আমি বলি তোমাকে রিভিউ চাওয়ার কারণ হচ্ছে এটাই যে এই ক্লাসগুলোতে তোমরা যখন বলো যে না ভাইয়া ভালো লাগছে তখন আমাদের পজিটিভ এনার্জি আরও বেড়ে যায় তোমাদেরকে আরও এনার্জি সহকারে পড়াতে ইচ্ছে হয় তো তোমাদের রিভিউগুলো দেখবো সারা রাত দেখবো স্ক্রল করবো ভালো লাগবে আরও মোটিভেট হবো নিজে মোটিভেট থাকার জন্য তোমাদের কাছ থেকে এই রিভিউ চেয়েছি জাস্ট রিভিউটা বন্দি পাঠশালা গ্রুপে তোমরা অবশ্যই দিও সো জানি না কেমন লাগছে ভালো হলে ভালো বললো খারাপ হলে খারাপ বললো আর যারা যেখানে যেখানে বোঝোনি আমি জানি সবাই বুঝতে পারবা না তো যেখানে বোঝোনি ক্লাসটি রেকর্ডেড থাকবে এবং রেকর্ডেড ক্লাসটি করে নিবা সো বেস্ট অফ লাক টু ইউ আর ধন্যবাদ সবাইকে ক্লাসের রিভিউটা দিয়ে দিও আল্লাহ হাফেজ ভালো থেকো ভাইয়ার জন্য দোয়া করো টাটা